আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের কথা বলছি, যে সময়টা আমার সবচেয়ে কঠিন বাস্তবকে গ্রহণ করে সামনের দিকে চলতে হয়েছে। আমি আজ সেই ঘটনা বলছি। সব ঘটনাকে কেন্দ্র করে আপনারা মনে করেন সব কিছু সামনে ঘটতেই হবে, তা না হলে ভূতের ঘটনা হয় না। কিন্তু জীবনের বাস্তব পরিণতি সামনে আসলে তখন জগৎ সংসার উল্টে ঘুরতে থাকে, আপনি উল্টো ঝুলে যাবেন বাতাসের তড়িৎ গতিতে। আমি সেই ছোট কথাগুলোই মনের ভেতর থেকে বলবো। আমি আমার নাম বলছি জিহাদ। আসলে এই জিহাদ নামটি ছদ্মনাম, কেননা কোন যদি কোনোভাবে আমার আত্মীয় শুনে ফেলে তাহলে হয়তো বুঝে যাবে, এবং তা মোটামুটি কনফার্ম। আমার স্ত্রীও এখনো এই ঘটনা জানে না, আমি তাকে বলিনি। আমি ঘুমোচ্ছিলাম, ঘুম ভাঙে আমার মায়ের ডাকে। রাত তখন 3টা বাজে, ঘুম হচ্ছিল না কয়েকদিন যাবত, চোখের নিচে কালি পড়ে গেছে। আম্মার ডাকে ডাইনিং টেবিলে যেয়ে বসলাম, চোখ কচলাচ্ছি অন্ধকারের ভেতর। চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করলাম, আম্মা কী অবস্থা, এত রাতে ডাকলা কেন? আম্মা বলল, ড্রয়িং রুমে তোর আব্বা বসে আছে, তোকে তলব করছে, রেগে আছে, যা দেখা কর। আমি বললাম, ধুর, রাত বিরাতে তোমাদের জাগাই তৈল আমাকে। আব্বা পায়ের উপর পা তুলে বসে আছে, রুমটার ভেতর গুমট অন্ধকার। আমি লাইট জ্বালাতে যাব, আব্বা বলল, দরকার নাই, তুমি আমার সামনে বসো, খাওয়া দাওয়া করছো কিনা বলো, কি সমস্যা? আমি বললাম, লাইটটা দেই। আমি উঠে লাইট দিতেই আমার পা আটকে যায়। আমাদের বাসায় যে কাজ ছেলেটা কাজ করে, ও ফ্লোরে ঘুমিয়েছিল, ওর শরীরের সাথে পা লেগে পড়ে যাবার মতো উপক্রম হয় আমার। নিজেকে সামলে নিয়ে দেখি কেউ নাই, কেউ না, আব্বাও নাই, আম্মাও নাই। কলিজা দুমড়ে মুচড়ে গেল। ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই ছেলে কাজিনগুলোর মধ্যে একটা জেগে গেল আর বলল, ভাই লাইট জ্বালিয়েছ কেন, কিছু হয়েছে, লাগবে কিছু? সবার মধ্যে একটা করুণা ভাব। আমি চুপ করে মাথা নিচু করে আমার রুমে চলে যাই। খাটের উপর বসে আব্বা আম্মার কথা চিন্তা করতে থাকি। মাত্র 3 দিন হলো আব্বা আম্মা নাই, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনই চলে গেছে। কিচ্ছু হয়নি তাদের শরীরে, আব্বার শরীরে তো কোনো দাগই ছিল না, আম্মার মাথায় আঘাতের চিহ্ন ছিল হালকা। আমারও যাবার কথা ছিল সেদিন ঢাকায়, সেদিন বিয়েতে, আমি ঢাকায় ছিলাম, তারা গ্রামে গিয়েছিল, এবং আমি তাদের একমাত্র সন্তান, সেদিন আর ঘুমাতে পারি নাই। ঠিক 10 দিনের দিন, সবাই তখন যার যার বাসায়, আমি একা। আমার বাসার কাজের ছেলেটা আর ওর মা আমাদের বাসাতেই থাকে। আমাদের 4তলা বাড়ি, আমি অফিস থেকে বাসায় উপরে উঠবো, দেখি মোটর ছাড়ার জন্য আব্বা দাঁড়িয়ে। আমি ঢুকছি না, না ঢুকে উঁকি মেরে দেখি আব্বা কি করে। সাথে সাথে ভয়ে আত্মায় পানিও নাই। আমি দেখলাম আব্বা ডাকছে জোরে জোরে, আম্মার নাম নিয়ে ডাকছে, এই কাট আউটটা পাঠাও তো শরীফরে দিয়ে, এই জিহাদের আম্মা, খুব জোরে জোরে ডাকছে। আজ এই ঘটনার পর থেকে 23 বছর হয়ে গেছে, তারপরও আমি পরিষ্কার আব্বার এই ভয়েসটা এখনো শুনি। নিজে নিজেই মসজিদের ইমামকে যে জিজ্ঞেস করলাম, আমি এরকম আমার আব্বা আম্মাকে 2 বার দেখেছি, আমার কি কিছু করা উচিত? তিনি কিছু আমল দিলেন আর বললেন, আপনি তাদেরকে নিয়ে ভাবেন, আর তারা মারা গেছেন বেশি দিন হয় না, তো তাই এরকম চিন্তা আপনাকে বেশ ধরে জেকে বসেছে। আমি হুজুরের দেওয়া সেই আমলগুলো শুরু করে দিই। একবার গ্রামের সব আত্মীয় স্বজন, গরিব মিসকিনদের যারাই ছিল, আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এরকম একটা প্ল্যান করি। গ্রামে যাই এবং সেদিনটার কথাই ভুলতে পারি না। আমি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা এবং রাত শুরু। কবরস্থানটা আমাদের পারিবারিক গোরস্থান। মসজিদ থেকে নামাজ শেষে আমি যাই গোরস্থানে, জিয়ারত করে বাড়িতে প্রবেশ করব। গত 2 বছর যাবত আমি বাড়িতে আসলে আগে কবর জিয়ারত করি, তারপর বাড়িতে প্রবেশ করি। আমি কবরস্থানের দিকে পৌঁছানোর আগে দেখি দূর থেকে আব্বার কবরের পাশে একজন মানুষ পেছনে 2 হাত দিয়ে হাঁটছে এবং সাদা কাপড় পরা, কবরের চারপাশ প্রদক্ষিণ করছে এবং খুব টেনশন মনে হচ্ছে যে
খুব জোরে জোরে দৌড়াচ্ছে এবং দৌড়ানোটার মধ্যেও একটা খুব মানে অসম্ভব টাইপের একটা ভাব ছিল। আমি খুব বাতাস পাচ্ছিলাম চারপাশে, যতই কাছে যাই ততই বুঝতে থাকি এটা একদম আমার আব্বার অবয়ব। আম্মার কবরও পাশাপাশি, কিন্তু আমি পরিষ্কার শুধু আব্বাকেই দেখতে পাচ্ছি। দূর থেকে না বোঝা গেলেও কাছে গেলে আরও পরিষ্কার বুঝি। কাছে যাই কিন্তু আব্বা আমার দিকে তাকালো না, সে তার মতোই হেঁটে চলছে। তবে আমি কাছে যাওয়ার পর তার হাঁটার গতিটা কমে গেছে। হঠাৎ পেছনে কে যেন হাত রাখে, আমি খক চকিয়ে ঘুরে দেখি আমার চাচা। সে বলল, বাড়ি চলো। আমি ঘুরে তাকিয়ে দেখি কেউ নাই। একবার ভেবেছিলাম হয়তো আব্বা আমাকে এইভাবেই আমি দেখতে থাকবো, তাই হোক, দেখতে পারলেই তো হয়। না, এটা শেষবার দেখা। এরপরে আমি আর স্বপ্নেও আমার আব্বা আম্মাকে দেখি নাই। অনেক মিস করি আব্বা আম্মাকে, বারবার সেসব কথা মনে পড়ে। আমার ছিল এটা ঘটনা, যদি ভালো লাগে শোনাবেন ভৌতিকতায়। ভৌতিকতার মানুষজনই আমার পর জানবে এই বাস্তব চিত্রগুলোর ব্যাপারে। সব কিছুই আপনাকে ভয় দেখাবে না, কিছু জিনিস আপনার মনের অন্তরে গেঁথে থাকবে। আসসালামু আলাইকুম। প্রতি বৃহস্পতিবারের ন্যায় এবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ভয়ঙ্কর রাত্রি নিয়ে। স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আলিফ এবং আমার সাথে আমার টিম মেম্বাররা। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন অসাধারণ আরও একটি ঘটনা নিয়ে আসছে 2রা সেপ্টেম্বর আমাদের আপকামিং 88তম এপিসোডে শেরশাহ, যা জাহিদ ভাইয়ের আরও একটি একক ঘটনা। এই ঘটনা নিয়ে শুনবার পর পোস্ট দিতে দিতেই আপনাদের কমেন্ট ও রিয়েকশন বুঝিয়ে দিয়েছেন আপনারাও আমাদের ঘটনা শুনতে সবসময় মুখিয়ে থাকেন। যারা আমাদের সাথে আছেন তারা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর আজ এখন অবধি যারা শুনছেন তারা একটি লাইক বাটনে ক্লিক করে অন্যদেরও বুঝিয়ে দিন চলছে আজ ভৌতিকতার 84তম এপিসোড। আপনাদের জন্য করাই শুনি, আজ আমরা 84তম এপিসোডে পদার্পণ করছি। দেখতে দেখতে প্রায় 100 এপিসোড হয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসার কারণে ভৌতিকতা আজ একটি ভালো জায়গায় এসে উপনীত হয়েছে। চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে অসম্ভব সুন্দর ঘটনা দিয়ে অবাক করে দিতে। তাই তো আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি আমরা সবসময় ভালো ঘটনা। যারা আমাদেরকে মনে করবেন আমাদের প্ল্যাটফর্মে আপনাদের ঘটনাটা সিলেক্ট হলে সবার বেশ ভালো লাগবে, তারা আমাদেরকে ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoutikgota@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের কালেক্টেড অথবা এক্সপিরিয়েন্স স্টোরি পাঠিয়ে দিতে পারেন। এবং অবশ্যই আপনাদের ইমেলে আপনাদের ইমেলের সহিত ভয়েস ক্লিপ অথবা ঘটনা লেখার সহিত অবশ্যই আপনারা সেখানে আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা আপনাদের ডিটেলস দিতে ভুলবেন না। আমাদের ইনস্টাগ্রাম আমার নখদর্পণে, আমি সবসময় আমার ইনস্টাগ্রাম চেক করি। যারা আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার আছেন বেশি বেশি শেয়ার করে আমাদের ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন, আমাদের টুইটারে ফলো করতে পারেন। আমাদের গ্রুপ এবং পেজ মেম্বার্সরা আমাদেরকে বেশ ফলো করেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আপনারা যদি ব্র্যান্ডিংয়ে যেতে চান তাহলে আপনাদের ডিটেলস অবশ্যই দিয়ে আমাদেরকে ইমেল অ্যাড্রেসে ইমেল করে পাঠাতে পারেন, আমাদের কনসার্ন টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আমি আর বেশি কিছু বলছি না, সরাসরি ঘটনায় যাচ্ছি। আসলে সবসময় জাহিদ ভাই হয়ে যায় ঘটনার মধ্যে, আজ যদি আমি রেফায়েত ভাই হই আপনারা হয়তো মাইন্ড করবেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, আমার সাথে কিছুদিন আগে দুটা ঘটনা ঘটে গেছে। আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে আমি সেই ঘটনাগুলোর সামনে ফাঁকে বলে ফেলবো। আপনারা সবাই শুনতে থাকুন ভৌতিকতা। শুরু করছি আজকের ঘটনা। আজ নতুনভাবে হয়ে যাচ্ছি আমি রেফায়েত ভাই, তাই আমাকে আজ রেফায়েত ভাইও ভাবতে পারেন আপনারা। সেদিন আমি ঢাকা হতে রওনা হয়েছি। রওনা হবার পর ভাবতে লাগলাম কোন ফ্যাসাদে না পড়ে যাই, মনটা কেমন আনচান করছিল। তবে যার বাসায় যাচ্ছি তিনি আমাকে ঢাকায় এসে তার বাসায় নিয়ে যাচ্ছেন এবং এনশিওর করার পরেই আমার সাথে আমি জামাতের এক ভাইকে নিয়ে রওনা হই। আমি একা খুব দূর, একা দূরে খুব কমই যাই, হয় ইমাম সাহেব থাকে নাহলে কেউ না কেউ থাকে, না আমার ছেলে থাকতো। আমার ভয় লাগে রাস্তার শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, মানুষের চিৎকার, মানুষের গালি, মানুষের অধপতনের শব্দ, আমার বেশ ভয় লাগে। আমি শুধু সেই অবয়বদের চিৎকার শুনে শান্তি পেতাম, মানুষের চিৎকার আমাকে ভয় লাগাতো।
আসলে জিনিসটা অদ্ভুত, তাই না? এবং এটা অদ্ভুত হলেও সত্যি। আমি সবসময় ছোট করে ঘটনা বলি, কেননা আমার ঘটনার ভেতরে যে বলতে ভাল লাগে না, হয়তো এটা বয়সের সমস্যা। জাহিদকে আমি সবসময় স্নেহ করি, সালাম জানাই, ও ভেতরে যায় ঘটনার। এটা আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমার মধ্যে একটা তাড়াহুড়া কাজ করে, আমার ভালো লাগে না ভেতরে যেয়ে বলতে। তারপর আলিফের যন্ত্রণায় চেষ্টা করি মাঝে মাঝে দুই একটা কথা ঝেড়ে কাশতে। যাই হোক, বাসে যাচ্ছি, রাস্তার মাঝে তন্দ্রা লেগে আসে, যে লোক নিয়ে যাচ্ছে তার পেছনে পেছনে খারাপ কিছু আমাদের সাথে আসছে। বোঝা যাচ্ছিল তিনি যে রোগীকে দেখ মানে আমি যে রোগীকে দেখতে যাব, সেই রোগীর সাথেও এদিক সেদিক করে আমাকে যিনি নিতে এসছে তাকে তার ক্ষতি করার চেষ্টা হচ্ছে। এর আগেও আমি বাসের ভেতরে এরকম অবয়বের সম্মুখীন হয়েছি, কিন্তু যার বাসায় যাচ্ছি সে যেহেতু সাথে ছিল, তাই তার সাথে থাকা হয়তো তাকে ক্ষতি করার জন্য খারাপ যে শয়তান পেয়ে যাব তা বুঝিনি। স্যার, সারাক্ষণ যে শয়তানটার সাথে সাথে যাচ্ছিল সেই বাসের জানা দিলে শুধুমাত্র আমিই খেয়াল করছিলাম, এবং এমনভাবে আমি খেয়াল করছিলাম ওর দিকে, ওর চেহারা ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করছিলাম, যাতে বাস মানে ও এমনভাবে তাকিয়েছিল বাসটার দিকে যেন বাসটা হারিয়ে না যায়, এবং আমাকে নিয়ে যাচ্ছিল সে জন্য মানে আমি যা আমাকে যে নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তিটাও যেন হারিয়ে না যায়। কেমন চোখে মুখে একটা হয়রানির ভাব দেখছিলাম সেই শয়তানের মুখে। তবে চোখে মুখে হয়রানির ভাব শয়তানের মধ্যে থাকলেও তার চোখ এবং মুখের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এক ঝলসানো চেহারা, আমি বলতে পারবো না, কেমন বিশ্রী একটা ভাব, মনে হয় লাভা উঠেছে মুখের মধ্যে প্রচুর এবং গলে গলে আগুন পড়ছে, এরকম চেহারাটা আমি বলতে পারবো না আপনাদের। হঠাৎ বাসের উপরে ধপাস করে একটা শব্দ পাই, কোনো কিছু একটা পড়ার, এবং বিরতিতে জেনে গেলাম যে ওস্তাদরা কোনো একজন বাসে উঠে মানে বাসের উপরে এসে বসে বসেছে। বাসের উপরের শব্দের সাথে সাথে ওই শয়তানটাও নাই, এবং বুঝতে বাকি রইল না, ওস্তাদ তো ওস্তাদই, সে তারও ওস্তাদ, গোটা কাজটা আমার পক্ষে করতে বেশি একটা কঠিন হবে না। ভয় পেয়ে চলে গেছে, মনে গেছে মনে 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 বুঝে গেছে যে ওদের ধরতে খারাপ কিছুই এই টিম যাচ্ছে। তাই হোক, এটা আমি বলছি আর কি। আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ শরীরের স্পর্শ অনুভূতি হয় এবং উঠে দেখি আমরা গন্তব্যে চলে এসেছি। বাস থেকে নামলাম, বাড়িতে পৌঁছালাম। সেই বাড়িতে প্রবেশের সময় বাড়ির সবার মধ্যে একটা হাহুতাশ দেখছি। মার্জিয়া নাই, নাই রে মার্জিয়া নাই, আবারও গেছে, আবারও গেছে সেখানে। আমরা ওই এলাকায় পৌঁছাই মাগরিবের নামাজের 20 মিনিট আগে। মার্জিয়া নাই শুনলাম, আবারও সে মাজারে গেছে। মাগরিবের নামাজ শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, কারণ আশেপাশের মসজিদ বেশ দূরে, আর যেহেতু ক্লান্ত ছিলাম আমার নামাজে যাওয়া হয়নি, আর যেহেতু সফরে আছি তাই মাফ চেয়ে নিলাম আল্লাহর কাছে। আর সফরে থাকলে কসরের নামাজ হয়, তবে মাগরিব তো 3 রাকাতই। যাই হোক, নামাজ শেষে শুনলাম একটা টেম্পু ভাড়া করা হয়েছে, এখনই মাজারে যাওয়া হবে। সেই বাড়ি থেকে প্রায় মাজার 35 কিলোমিটার দূরে। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন নাম করা সেই মাজারের কথা। যাই হোক, রাত 10টা লাগে পৌঁছাতে পৌঁছাতে, এবং পুরো রাস্তায় টেম্পু যত জোরে চলেছে অন্ধকার পথে সেই শয়তান ততই আস্তে আস্তে আমার সামনে হেঁটেছে। ওস্তাদরা ছিল না, তারা মাজারে চলে গিয়েছিল। আমি বসে বসে ভাবছি এখানে কি সাথে থাকা বোতলের পানি ছুঁড়ে মারবো নাকি, কিন্তু এই অন্ধকার রাস্তায় কিছুই চলছে না, শুধু শুধু এখানে আবার থামবো কি না কি হয় তাই আর নামি নাই। বারবার মাথায় আম্মার ডাক ভেসে ভেসে আসছিল, কারণ গতকাল রাতে আম্মা আমাকে স্বপ্নে দেখিয়েছে, এবার আমাকে সে বিষ সেধেছিল। আম্মার বিচিত্র রকমের কর্মকাণ্ড সবসময় আমাকে ঘিরেই। যাই হোক, মাজারে প্রবেশের আগে আমি শরীর বন্ধ করে নেই এবং দেখছিলাম শয়তানটারও প্রবেশ। ঢুকতেই শয়তানটা চলে গেল মাজারের পেছনের দিক থেকে, বেরিয়ে কোথায় জানি হারিয়ে গেল। আর আমি দেখছিলাম ওস্তাদরা মাজারের পেছনের দিকে বসে আছে। মাজারে ঢোকার আগেই ওস্তাদরা আমাকে দূর থেকে ইশারা করছিল এদিকে আসো, এবং সবাইকে বললাম এদিকে না, আপনারা এদিকে আসেন, পেছনে চলেন। তো যারা আমার সাথে ছিল 2-3 জন পুরুষ মানুষ, তারা সবার আগেই জিয়ারত করতে চাইল। আমি বললাম আপনারা পরে জিয়ারত করেন, আমি আমার কাজ সেরে নেই এবং জানতে চাই কি অবস্থা। পেছনের দিকে গেলাম, পেছনে একটা উঁচু কবরস্থান আছে, ঢিবির মতো উঁচু। সেই কবরস্থানের গেটের একটা ছোট গেট আছে, গেটের বাইরে ফ্লোরে বসা একটা মেয়ে, মাথার ঘোমটা এতটাই বড় যে পুরো শরীরটা ঢাকা। যাই হোক, যার মেয়ে সে তো চিনে ফেলেছে।
তো যার মেয়ে তার নাম হচ্ছে খাইরুল্লাহ। আমি আর আজ কোনো ছদ্মনাম ব্যবহার করছি না, মার্জিয়াটা সত্যিকারের নাম। এলাকার লোকজন খায়ের বলে চেনে, আর সে তার মেয়েকে ধরে ধরতেই তার মেয়ে অজ্ঞান। বুঝে ওঠার আগে জিজ্ঞেস করলাম, এর আগেও যখন আপনারা মাজারে পেয়েছিলেন তখনও কি অজ্ঞান হয়ে গেছিল? তখন ওই লোক বলে, খায়ের সাহেব বলে, না অজ্ঞান তো হয় নাই, উল্টা আমাদের সাথে চিৎকার চেঁচামেচি করতো, সে যাবে না, তাকে আটকে মানে আমরা ছেঁচড়িয়ে নিয়ে যাবো এরকম অবস্থা, তারপরও যাবে না, আমাদের গালাগালি করতো, জুতা ছুঁড়ে মেরে মারতো, হাতও তুলেছিল কয়েকবার। কিন্তু আজ অজ্ঞান হওয়াটা কেমন একটা অস্বাভাবিক, আমি আজ এরকম আগে কোনো অজ্ঞান হয় নাই। যাই হোক, ওনারা ওনাদের মধ্যে ভেজে ফেলে যে আমি এখানে গেছি বিধায় মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আসলে মেয়েটা অজ্ঞান হয়েছে মেয়েটার কারণে, মেয়েটার সাথে যে ছিল সে তো ভয় পেয়ে গেছে। যাই হোক, সাত পাঁচ না ভেবে মেয়েটাকে টেম্পুতে তুলে ফেলি। তো 10:30টার মধ্যে সেটা হয়ে যায়, রওনা দিয়ে দিই আমরা। রাস্তায় পুলিশের গাড়ি আটকায় এবং কাকতালীয় ভাবে সেই পুলিশের গাড়িতে আমার এক ছোট ভাইয়ের বড় ভাই ছিল এলাকায়, তার পোস্টিং ওই এলাকায়, আমি সেটা জানতাম না। আর সে এখানে এটাও অস্বাভাবিক আমাকে বলল যে রাত 11টায় বাঁচতেছে রেফাত ভাই, চলেন নামায় দিয়ে আসি। পরে 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 আসলো টেম্পুতে, আমি মানে আমি যদি পরেও আসি তো আমার টেম্পুতে বাকিটা চলে আসে, তো আমি পুলিশের গাড়ি পেছনে পেছনে নিয়ে আসি আর কি। মেয়েটার বাড়িতে পৌঁছালাম এবং মেয়েটাকে বাড়িতে নেওয়া হলো। রাস্তায় পুলিশ জিজ্ঞেস করলো, সেই ভাই জিজ্ঞেস করলো, কি অবস্থা, আবারও জিনটিনের কেস নাকি? আমি কিছু বললাম না। সে বলল, চিকিৎসা কেমনে করেন, একবার দেখার সুযোগ হবে নাকি? আমি বললাম, জানি না রে ভাই, কাল আসতে পারেন, তবে কাল আসলো রাত 12টার পরে আসেন। তো সে মাথা হাসুচোক শব্দ শুনে শব্দে মাথা নাড়িয়ে সেখান থেকে সে চলে গেল। তো আমরা বাসায় ঢুকতে মেয়ে একদম নর্মাল, ওরে বাপরে একদম নর্মাল, মাকে জড়িয়ে ধরে সে কান্না। আর মা আর মেয়ে যে মাজারে চলে গিয়েছিল সেটা সে মেয়ে জানেই না। সে শয়তানকেও দেখতে পাচ্ছিলাম না আশেপাশে, শুধু বেজি দেখছিলাম কয়েকটা। তো বাসার সবাইকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই বাড়িতে বেজি রানাগোনা আছে নাকি? তখন খায়ের সাহেব বলে, কই দেখি নাই তো কখনো। ঠিক 5 মিনিট পরেই আশেপাশের মানে জঙ্গল ভেদ করে মনে হচ্ছে জঙ্গল কেউ কেটে আজ সামনের দিকে আগাচ্ছে। অনেকে জঙ্গলের মাঝখান দিয়ে কেটে কেটে আগায় না, সেরকম জঙ্গলের মধ্যে কেটে কেটে কিছু একটা জিনিস এগিয়ে আসছে আশেপাশে। এবং শব্দে শুনতে পারলাম শিয়াল এসে পৌঁছেছে বাড়ির আশেপাশে, এবং শিয়ালও দেখলাম প্রায় শতখানেকের উপরে বাড়ি ঘেরাও করেছে, ঢুকছে না, কোনো না কোনোভাবে ঢুকতে চাচ্ছে কিন্তু পারছে না, কারণ ও উঠানের মাঝে 4 জন ওস্তাদ পা উঠিয়ে বসে আছে। আর শিয়ালগুলো মুখ হা করে তাকিয়ে খুব খারাপ স্বরে একই সাথে ডাকছে, মনে হচ্ছে শিয়ালগুলোর সেই কান্নার স্বরে মানুষের ন্যায় কথা বলছে, যার শব্দ শুধু আমি পাচ্ছি, আমার সাথে থাকা ওস্তাদরা পাচ্ছে। হঠাৎ আমাকে মেয়েরা ডেকে বসে, এই রে ফায়াত, কিরে এইখানে কি কাজ তোর? সরাসরি সে তুইতুকারি করতে শুরু করলো, বললো, তোর মা তো আমাদের কাছে জিম্মি, কিরে তোর মারে কি তোর বাঁচাইতে ইচ্ছা করে না নাকি, নাকি চাষ দে টুকরা করে ফালাই দিই? কিরে দেখতে চাস তোর মায়ের টুকরা করা লাশ? আমি সাথে সাথে জমজমের পানি ছিটা দিয়ে বলি, দেখা পারলে দেখা। ওর মধ্যে সে কুপোকাত, জিজ্ঞেস করলাম, এই মেয়েকে ধরে বসে আছিস কেন, কি সমস্যা তোদের, মানুষকে কি তোরা শান্তি দিবি না নাকি? বলল, আমরা কি করলাম, আমাদেরকে ভাড়া করে তো তোরা কাম চালাস, আবার কথা কস। আমি বললাম, ভাড়া করলাম মানে কি? বলে, এই যে মেয়ে আমরা মানুষ, তোদের মতো মানুষই তো আমাদের ভাড়া করে পাঠায় নিজেদের কাজ কাজ করার জন্য, আবার আমাদের দোষ দেশ কেন, আমাদের বোতলে ভরস আমাদের মেরে ফেলেস, কিন্তু পুজো তো আমাদেরকে যে ব্যবহার করে সেটার কথা কে বলবে? আমি 7-5 কথা আর আগালাম না, আমি বললাম, ভাড়াটারা বাদ দে, এই মেয়ের শরীর ছেড়ে দে এবং আশেপাশে ঘুরিস না, একটা পাথর ছিঁড়ে মারবো ওই পর্যন্ত, এরপরে আর আসবি না এখানে, আজকে বোতলে ভরে মাটিতে কুতার মুড নেই আমার, আজ আমি সরাসরি খুন করবো, নইলে ভাগবি এখান থেকে, অনেক দূর থেকে আসছি, প্রচন্ড টায়ার্ড, এখনো পর্যন্ত শরীরে আমার সারা শরীর ঘুমে কাহিল হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে হাসির শব্দ, যা ঘুমায় যা, পারলে পা সারা জীবনের জন্য ঘুমায় যা। তখন আমি বলি, আমার মা নিয়ে কথা বলে ফেলছিস যা আমি অপছন্দ করি, আমার কাছে মাফ চেয়ে বসে গেল সে, মাফ করে দে, ভুল হয়ে গেছে। বললো, এই মেয়েকে তিলে তিলে শেষ করার ইচ্ছা ছিল, তুই এসে গেছিস, এখন আর ইচ্ছা নাই, চলে যাবো,
আমাকে কিছু করিস না। তো এই মেয়ের পড়াশোনা তো গেছেই, এখন আশপাশ ধরে মেয়েটাকে শেষ করে দিব, এরকমটা ইচ্ছা ছিল। তো আমি বললাম, কথা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে শেষ করে বল, তোকে পাঠিয়েছে কে? তখন শরীর মেয়েটার শরীরের ভেতর থেকে হঠাৎ করে ইশারা করে, মেয়েটা আর হাতে ইশারা করে যে ওর মা বাবাকে চলে যাওয়ার জন্য। এরমে সে আমি থাকবো, সে আমার সামনে একা একা বলবে। তা আমি বের করে দিই মেয়েটার বাবা মাকে, মানে মার্জিয়ার বাবা মাকে। তখন দেখি মেয়েটা উঠে বিছানার উপরে লাফাতে শুরু করে, আর লাফাতে লাফাতে একটা পর্যায়ে রক্ত বমি শুরু করলো। আমি মেয়েটাকে আর ধরি না, কিছুক্ষণ পর মেয়েটা আস্তে করে লুটিয়ে পড়ে আর চিৎকার করে, মুখের মধ্যে থেকে সেই ফেনা, রক্তের ফেনা বেরোচ্ছে, আর সে চিৎকার করে বলছে, অমুক আমাকে পাঠিয়েছে, আমি আসতে চাই নাই, আর জোরে জোরে চিৎকার, সেই চিৎকার। আমি বললাম, কিসের বিনিময়ে আসছিস? বলে, একটা গরু দিয়েছিল আমাকে, গরু বলি দিয়েছিল আমার জন্য, ওই মেয়ের, এই মেয়ের পড়াশোনা লাটে উঠাবার জন্য, একবার শেষ করে দিতাম মেয়েটারে, এর মধ্যে তুই আসছিস, এবং ভবিষ্যতে মেয়েটা যেন বিয়ে শাদী না হয় এটাও দেখতাম, একদম শেষ করে দিতাম। তখন সেই মহিলাটার নামটা মনে রাখলাম, যে বললো যে তাকে, সে যাকে পাঠিয়েছে, ওকে বললাম এখান থেকে ভাগ, একটা ঢিল দিব পাথরের, এরপরে এই সীমানা ধরে রাখবি, এরপরে এখানে আর আসবি না। বললো, না যাবো না, একটা মহিষ দে। বলে, মহিষ তো দিব না, তোকে আগুনে মেরে ফেলবার সময় দেই, কি বলিস? তো সে হাসছে, আগুনে কিভাবে মারবি? বলে, যে ভাই রে, তোরে আগুনে মারার জন্য আগুন লাগবে না, আমার বোতলই আয়, তোর জন্য আগুন। হঠাৎ করে চিৎকার করতে করতে চলে গেল, আর নাই, মেয়ে অজ্ঞান। বেশিক্ষণ লাগলো না এই কেসের জন্য, আর ও চলে যাবার পর শিয়ালের কি চিৎকার, ভাই রে ভাই, এই শিয়ালের চিৎকার থামার মতো না, এগুলি বুঝানো যাবে না। রাত তখন 3টার বেশি বাজে, ফজরের আজান হচ্ছে, ওস্তাদরা নাই, এবং আমি নামটা জিজ্ঞেস করলাম খায়ের সাহেবকে, যে এই মহিলা, এই এই নামটা আপনি চেনেন? তখন খায়ের সাহেব বলে, এটা তো আমার বোনের নাম, মানে মেয়েটার ফুফুর নাম। কিন্তু খায়ের সাহেব দ্বিতীয় প্রশ্ন করার আগে আমি তাকে আটকে দিই না, আপনি আর প্রশ্ন করবেন না, যাই হোক পরে আপনি এগুলোতে বিচলিত হয়ে যেতে পারেন, বাদ দেন, ও আর আসবে না, সীমানা দেওয়া আছে, আপনি এক কাজ করেন, এই পানিটা দিচ্ছি, পানিটা দিয়ে মেয়েটার মাথাটা ধুয়ে পুকুরে একটা ডুব দিয়ে নিয়ে আসবেন, মেয়েকে অবশ্যই আপনি যাবেন না, সাথে 2-3 জন মহিলাকে পাঠান। তো মেয়েটার সাথে কয়েকজন যায়, মেয়েটার মা এবং আরও 2 জন মহিলা সহ মেয়েটাকে গোসল করে পরিষ্কার করে সামনে নিয়ে আসে। তো মেয়েটা ঢুলতে থাকে, বলতে থাকে, একটা মেয়ে, একটা ইয়াং মেয়ে এসে কে প্রতিদিন ঘুম থেকে ভাঙিয়ে নিয়ে একটা পর্যায়ে কোথায় নিয়ে জানি ঘুম পাড়িয়ে দেয়, আর ঘুম ভাঙার পর ও কই আছে, কই ছিল নিজেও বলতে পারে না, আশেপাশে নাকি সারাক্ষণ আগরবাতির গন্ধ পেত এবং সব কিছু সাদা দেখত, ওর কিছু মনেও নাই, মাজারের কথা তো নাই, ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া হতো মাজারে, এবং ও যে মাজারে যাচ্ছে অথবা বসে আছে কিছুই ওর মাথায় ছিল না। একটা মেয়ে প্রতিদিনই ওকে নিয়ে যেত, জানালা দিয়ে ডাকতো, একটা সময় মেয়েটার সাথে বের হয়ে যেত, কিন্তু এই মেয়েটার সাথে বের হওয়ার সময়টা এমনভাবে সময় বের হতো যখন বাড়ির কেউ ওকে খেয়াল করতো না, এবং মেয়েটার মাথায় সবসময় নাকি একটা সিঁদুর থাকতো, মেয়েটা আশেপাশে থাকতো না, মাঝে মধ্যে ইশারা দিত, ওকে কোথাও দিয়ে চলে যেত। পরে মেয়েটাকে বিশ্রামে পাঠিয়ে দিলাম, আমি প্রচণ্ড টায়ার্ড, আমি যে রুমে গিয়ে ঘুমিয়ে যাই, এবং পরের দিনে ঢাকায় চলে আসি। সেই পরের দিনের কিন্তু 12টার দিকে পুলিশের আসার কথা ছিল, কিন্তু এর আগেই কাজ শেষ হয়ে যায়। আপ্যায়নের অভাব ছিল না সেই বাসা, হায়রে আপ্যায়ন, টেবিল ভর্তি খাওয়া, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তো অল্প খাওয়ার মানুষ, আমার স্টমাকে, আমার পেটে এত বড় জায়গা নাই যে আমি এত খাবার খাবো, যতটুকু পেরেছি খেয়েছি, ম্যাক্সিমাম খাবার ঢাকায় নিয়ে এসেছি পরিবারের জন্য, আমার ছেলেটা, আমার সন্তানরা খাবে সেটা দেখে আমার ভালো লাগবে, আমি এত খাবার খেতে পারি না, এত খাবার আমার পেটে সয় না। তো যাই হোক, আমি প্রথম যে মেয়েটাকে দেখেছিলাম, তাই আগে কোনো হুজুরা, আমি প্রথম দেখেছিলাম মেয়েটাকে, আর এর আগে কোনো হুজুরকে দেখানো হয়নি, এবং কয়েকদিন যাবত এই ঝামেলা থাকবার কারণে বোঝা গেল যে এই মেয়েটার ফুপি আসলে মেয়েটাকে সে নষ্ট করার চেষ্টা করেছে, এবং যাতে পরবর্তী সময়ে ওস্তাদরা আমাকে বলেছে যে মেয়েটার ফুফুরও মেয়ে আছে, এবং সেই মেয়ের সাথে এই মেয়ের পড়াশোনায়, এই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, এবং ফুফু চাইতো না যে এই মেয়েটা পড়াশোনায় ভালো করুক, এবং ফুফুর মেয়ে যেন পড়াশোনায় ভালো হয়, এবং সেটাই তিনি চেয়েছে, এবং
এই মেয়েটার বিয়েও আটকে রেখেছিল। এটাও পারিবারিক জেলাসির কারণে ছিল। ও আমাকে এটা এরফাদ ভাই আমাকে এটা বলেছিল আমার ওস্তাদরা। তো পরে আমি এই জিনিসটা আর জানাইনি, বলেছি যে দূরে থাকবেন এবং সবসময় আমলগুলা করবেন, এটা বলে আমি চলে আসি। কিন্তু ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু আমি প্রথম মেয়েটাকে দেখেছিলাম, আমি পুরা বাসার মধ্যে একটা রক্তের গন্ধ পেয়েছি অনেকক্ষণ, বেশ কড়া রক্তের গন্ধ। কোরবানির সময় গরুর রক্তের গন্ধ যেমন হয় ঠিক তেমন। তো মনে হচ্ছিল পরবর্তী সময় ওইখানে আবার এসে অ্যাটাক করতে পারে, কিন্তু সেটা আর পরে নাকি হয় নাই। মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, তবে চলে যাওয়ার পর আর আমি আসলে কোনো খবর পাইনি। আমিও তো চলে আসি, আমি জানি না পরে কিছু হয়েছে এগুলো কিনা, যদি কিছু হতো এই লোক যেমন পাগলে আমাকে বাসায় এসে নিয়ে যেত। তো এটাই ছিল ঘটনা, বেশি বড় ঘটনা না। আমি এক্সট্রিমলি সরি যে আমি খুব ছোট ছোট ঘটনা শেয়ার করি, একদিন না একদিন হয়তো মনে করে মাথাটাকে খাটিয়ে খুব বড় একটা ঘটনা শেয়ার করব। তো এটাই ছিল একটা ঘটনা। আমি আসলে আমি সবসময় জাহিদ ভাইয়ের হয়ে ঘটনা আপনাদের শেয়ার করি। আজ এই প্রথম রেফাত ভাইয়ের ছেলে শুনতে চেয়েছে আমি রেফাত ভাই হয়ে ঘটনা কিভাবে শেয়ার করি এবং সেটা কেমন লাগে শুনতে, সেটা তার একটা আশা পূরণ করে দিয়েছি আমি। তো আশা করছি আপনাদের কাছে ঘটনাটা ভালো লেগেছে। আমি এখান থেকে আর সময় নষ্ট না করি, কারণ আমাদের এপিসোডের লেন্থ আমরা আসলে দীর্ঘায়িত করতে চাই না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ আমরা আপনাদের সবসময় চেষ্টা করি আপনারা যেন আমরা যেন আপনাদেরকে সেই কোয়ালিটিপূর্ণ ঘটনা দিতে পারি। তো আমরা চলে যাব সেই কোয়ালিটিপূর্ণ একটা ভয়েসের কাছে, শাওন ভাইয়ের কাছে, এবং তার ভয়ঙ্কর ভয়েসে ভয়ঙ্কর একটি ঘটনা শুনে আসবো। সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শাওন। ভৌতিকতার সকল লিসেনারদের জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতুলের পাঠানো ঘটনা। রাতুল আমাদের মহিবুল্লাহ হুজুরের ঘটনা পাঠিয়ে থাকেন। গত কয়েক পর্ব আগে আমরা ভৌতিকতার লিসেনারদের সাথে মহিবুল্লাহ হুজুরের একটা ঘটনা শেয়ার করেছিলাম। সেই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি মহিবুল্লাহ হুজুরের সাথে যে জিনেরা থাকেন তাদের তিনি দাদা ভাই বলে ডাকেন। আর এই জিন রিলেটেড সমস্যার সমাধান শুরু করার পর থেকেই তার সাথে ঘটে চলছে অদ্ভুত সব ঘটনা। আসলে যারা এই বিষয় নিয়ে কাজ করে তারা প্রতিনিয়তই ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। আজকে আমি আপনাদের সাথে তেমনই একটি অভিজ্ঞতা শেয়ার করব। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। কয়েকদিন আগে মহিবুল্লাহ হুজুরের কাছে একটা ছেলে আসে যার নাম রাকিব। তার বয়স 17 কিংবা 18। সে এসে হুজুরকে বলে যে হুজুর, আমার বাবা বেশ কয়েক মাস যাবত অদ্ভুত আচরণ করছেন, আমার বাবা হয়তো পাগল হয়ে গেছেন। আমরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, হুজুর দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তিনি সঠিকভাবে ভালো হচ্ছেন না। তাই শেষ পর্যন্ত আমরা আপনার কাছে এসেছি, আপনিই আমাদের শেষ ভরসা। তখন মহিবুল্লাহ হুজুর সেই ছেলেকে বলেন যে তোমার বাবার সাথে কি ঘটনা ঘটছে। তখন রাকিব বলে যে তার বাবার নাম জয়নাল, তিনি একজন সরকারি চাকরিজীবী। গত 8 মাস যাবৎ তিনি খুবই অস্বাভাবিক আচরণ করছেন, প্রায় পাগলের মতো, এবং গত 1 মাস যাবৎ তিনি শুধু একটা বাক্যই বলছেন, আর কোনো কথা বলছেন না। তিনি বলছেন যে মাছ দরিয়ায় পড়ে আছি, আমাকে ওপারে যেতেই হবে। এই কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে যেতে চান। পরে তাকে অনেক কষ্টে ধরে বাসায় নিয়ে আসা হয়। এখন তাকে সিকল বন্দি করে রাখা হয়েছে। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর রাকিবকে বলে যে আমি আগামীকাল দুপুরবেলা তোমাদের বাসায় যাব। পরদিন দুপুরবেলা মহিবুল্লাহ হুজুর রাকিবদের বাড়িতে যান। মহিবুল্লাহ হুজুর যখন সেই বাড়িতে ঢোকেন তার কাছে চারপাশের পরিবেশটা খুব শান্ত মনে হচ্ছিল। সাধারণত এই কেসে বাসার যে পরিবেশ সেটা এত শান্ত থাকে না। তো রাকিব মহিবুল্লাহ হুজুরকে নিয়ে তার বাবার রুমে যান। মহিবুল্লাহ হুজুর দেখতে পান সেই ঘরের কোণায় একটা মাঝ বয়সী লোক বসে আছে জুবুথুবু হয়ে এবং তার পায়ে শিকল দেওয়া। তখন মহিবুল্লাহ হুজুর রাকিবকে বলে যে তুমি তোমার বাবার পায়ের শিকল খুলে দাও। এ কথা শুনে রাকিব খুব অবাক হয়। সে মহিবুল্লাহ হুজুরকে বলে যে হুজুর, পায়ের শিকল খুলে দিলে তো বাবা খুব হিংস্র হয়ে যান, সবাইকে মারধর করার চেষ্টা করেন। তখন হুজুর রাকিবের দিকে তাকিয়ে বলেন যে আমি আসার পর তুমি কি তোমার বাবার ভেতর কোনো পরিবর্তন লক্ষ্য করছো? তখন রাকিব অবাক হয়ে হুজুরকে বলেন যে জি হুজুর,
বাবাকে অনেক শান্ত মনে হচ্ছে। তখন হুজুর বলেন যে এ কারণেই বললাম, আমি যতক্ষণ পর্যন্ত এই বাসায় আছি তোমার বাবা হিংস্র হবেন না, তার পায়ের শিকল খুলে দাও। তো রাকিব তার বাবার পায়ের শিকল খুলে দেয়। এরপর তার বাবার দরজা বন্ধ করে তারা ড্রয়িং রুমে এসে বসে। ড্রয়িং রুমে বসার পর সেই রাকিবের মা অর্থাৎ জয়নাল সাহেবের স্ত্রী হুজুরের সামনে আসেন। তখন হুজুর জয়নাল সাহেবের স্ত্রীকে বলেন যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যা ঘটেছে সব কিছু আমার কাছে খুলে বলেন, একটা কথাও বাদ দিবেন না, আমার পুরো ঘটনা জানতে হবে যদি আমি এই সমস্যার সমাধান করতে যাই। তখন জয়নাল সাহেবের স্ত্রী হুজুরকে পুরো ঘটনা খুলে বলেন। তিনি বলেন যে গত 8 থেকে 9 মাস আগে একদিন রাতের বেলা জয়নাল সাহেব যখন অফিস থেকে বাসায় ফেরেন, তখন তার স্ত্রী লক্ষ্য করেন জয়নাল সাহেবের মেজাজ খুবই খারাপ। সাধারণত জয়নাল সাহেবের মেজাজ এতটা খারাপ থাকে না। তো সেদিন রাতের বেলা জয়নাল সাহেব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন এবং তাকে তার স্ত্রী অতটা ঘাটান না। ফজরের আজানের কিছুক্ষণ আগে হঠাৎ করে জয়নাল সাহেব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। সেই চিৎকারে জয়নাল সাহেবের স্ত্রীরও ঘুম ভাঙে। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার স্বামী বিছানায় বসে ভয়ে রীতিমতো কাঁপছে। তিনি ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে যান। তিনি তার স্বামীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন যে কি হইল, তুমি কি খারাপ স্বপ্ন দেখছো, কি দেখছো বলো তো। কিন্তু জয়নাল সাহেব ভয় কাঁপছিলেন। ব্যাপারটা দেখে জয়নাল সাহেবের স্ত্রীর খুব খারাপ লাগে এবং অবাক হন তিনি যে তার স্বামী সাধারণত এতটা ভীতু না। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়। ফজরের আজান দেওয়ার পর জয়নাল সাহেব একটু শান্ত হন। তখন তিনি তার স্ত্রীকে তার স্বপ্নের কথা বলেন। তিনি যেটা বলেন সেটা হলো, তিনি স্বপ্নে দেখলেন তিনি একটা কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তার সামনে কিছু দূরেই একটা কবরের সামনে একটা অবয়ব, কালো রঙের জামা পরা একটা অবয়ব, সে হাঁটুগুড়ে বসে সে কবরটা খোঁড়ার চেষ্টা করছে। তো তিনি দূর থেকেই এই ব্যাপারটা দেখছিলেন এবং আতঙ্কে তিনি সে জায়গায় আসলে জমে গিয়েছিলেন। হঠাৎ চোখের পলকে তিনি দেখেন তিনি সেই কবরটার সামনে এবং সেই অবয়বটার পাশে দাঁড়ানো। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি দেখছিলেন সেই অবয়বটা মাথা নিচু করে কবর খুঁড়েই যাচ্ছে, খুঁড়েই যাচ্ছে। এক পর্যায়ে সেই অবয়বটা জয়নাল সাহেবের দিকে মাথা তুলে তাকায়। জয়নাল সাহেব সেই অবয়বটার মুখমণ্ডল দেখে ভয়ে শিউরে ওঠেন। তিনি দেখেন সেই অবয়বটার চোখ নেই এবং সেই অবয়বটার ঠোঁট দুইটা সেলাই করা। এটা দেখে তিনি কয়েক পা পিছিয়ে যান। তখন সেই অবয়বটা তার সেই সেলাই করা ঠোঁটের মধ্যে থেকে বলে ওঠে, দেখ কার কবর, কার লাশ, দেখ তো চিনিস কিনা। তখন জয়নাল সাহেব উকি দিয়ে সেই কবরটার ভেতরে তাকান এবং আতঙ্ক নিয়ে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে এখানে তিনি নিজেই শুয়ে আছেন, এটা তার নিজের লাশ। এবং সব থেকে অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে তার দুইটা ঠোঁট সেলাই করা। তিনি এটা দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। এটা শুনে জয়নাল সাহেবের স্ত্রী তার স্বামীকে বোঝান যে তুমি যেটা দেখেছো এটা এটা খুবই দুঃস্বপ্ন, এটা নিয়ে অতটা চিন্তা করার কিচ্ছু নেই। সেই কথা বলে তিনি সেই দিনের মতো তার স্বামীকে ঘুম পাড়িয়ে দেন। এর পরের 2-3 দিন আসলে কোনো সমস্যা হয়নি। 2-3 দিন পর একদিন রাতের বেলা রাত 2টার দিকে জয়নাল সাহেব ঘুম থেকে ওঠেন পানি খাওয়ার জন্য। তিনি তার ডাইনিং রুমের দিকে এগিয়ে যান। ডাইনিং রুমে গিয়ে যখন তিনি পৌঁছান তখন সেখানে একটা ডিম লাইট জ্বলছিল এবং সেই ডিম লাইটের আলোয় তিনি দেখতে পান তার মেয়ের দরজার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি ভয় পেয়ে যান এবং খুব দ্রুত সেই রুমের লাইট অন করেন। লাইট অন করার পর তিনি দেখেন যে সেখানে কেউ নেই। তো তিনি মনে করেন তার চোখের ভুল। তিনি পানি খান এবং লাইট অফ করেন। লাইট অফ করে তিনি যখন ঘুরে তাকান তখন তিনি দেখতে পান তার সামনের যে সোফা, সেই সোফায় একটা কালো অবয়ব বসা এবং সেই অবয়বের হাতে একটা কিছু চকচক করছে। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেই চকচক করা বস্তুটা হচ্ছে একটা ছুরি। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি সে জায়গায় জমে গিয়েছিলেন। তিনি দেখতে পান সেই অবয়বটা ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো এবং হেঁটে হেঁটে তার মেয়ের রুমের ভেতর ঢুকে গেল। এটা দেখে তিনি তার মেয়ের রুমের দিকে দৌড় দেন। ঠিক তখনই তার পিঠে কেউ একজন এসে হাত রাখে। জয়নাল সাহেব যখন মাথা ঘুরিয়ে পেছনে তাকান তিনি দেখতে পান সেই অবয়বটা যার ঠোঁট দুইটা সেলাই করা সে তার পিছে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যেই কাজটা বাকি আছে সেই কাজটা কর, তা না হলে মুক্তি নাই।
এটা দেখে জয়নাল সাহেব সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন তার ঘুম ভাঙে যখন, তখন তিনি তার বিছানায়। তিনি সবাইকে এই কথা বলেন যে গত রাতে আমার সাথে এই ঘটনা ঘটেছে। বাসার সবাই চিন্তিত হয়ে পড়েন, তারা এক হুজুর নিয়ে আসেন। সেই হুজুর এসে বলেন যে হয়তো জয়নাল সাহেবের উপর কোনো বদজিন নজর করেছে। তিনি কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং বাসাটা বন্ধ করে দিয়ে যান। এরপর বেশ কিছুদিন, অর্থাৎ 3-4 মাস আসলে কোনো সমস্যা হয়নি। সেই তিন চার মাস পর একদিন রাতের বেলা আবার জয়নাল সাহেব ঘুম থেকে উঠে যান চিৎকার করে। তখন তার স্ত্রী তাকে বলেন যে তুমি কি আজকেও কোনো খারাপ স্বপ্ন দেখেছ? তখন জয়নাল সাহেব ভয় কাঁপতে কাঁপতে বলেন যে আজকে আমি আরও খারাপ স্বপ্ন দেখেছি। তো তখন এই জয়নাল সাহেবের স্ত্রী জিজ্ঞেস করেন যে কি স্বপ্ন দেখেছ? তখন জয়নাল সাহেব বলেন যে তিনি আজকেও স্বপ্নে দেখেছেন তিনি সেই পুরনো কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কেউ নেই। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে 4টা কালো অবয়ব তাদের কাঁধে একটা লাশের খাটিয়া নিয়ে ঢুকলো। তারা লাশের খাটিয়া মাটিতে নামিয়ে রাখলো এবং সেই 4 অবয়বের মধ্যে থেকে একজন হাঁটু গেড়ে সেই লাশের খাটিয়ার সামনে বসলো এবং সে হাত দিয়ে সেই খাটিয়ার ভেতর থাকা লাশের সাথে জানি কি করছে। তো সে দূর থেকে দাঁড়িয়েই ব্যাপারটা আতঙ্ক নিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ তিনি দেখতে পান তার পেছনে আরো কয়েকটা কালো অবয়ব এসে দাঁড়িয়েছে, যারা তাকে টেনে হিচড়ে সেই লাশের খাটিয়ার সামনে নিয়ে গিয়ে দাঁড়া করিয়ে দেয় এবং তিনি দেখতে পান যে অবয়বটা সেই লাশটার সাথে যা করছে সেটা হচ্ছে সেই অবয়বটা সেই লাশটার ঠোঁট সেলাই করছে। তখন সেই অবয়বটা জয়নাল সাহেবকে বলে যে দেখ কার লাশ, চিনতে পারিস? জয়নাল সাহেব ভালো করে লক্ষ্য করে দেখেন যে এটা তার মেয়ের লাশ, তার মেয়ের নাম ঐশী এবং এই অবয়বটা তার মেয়ের ঠোঁট দুইটা সেলাই করে দিয়েছে। এটা দেখে তিনি একটা চিৎকার দিয়ে ওঠেন, ঠিক তখনই তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখতে পান তার রুমটা অন্ধকার এবং সেই অন্ধকার রুমের মধ্যেই তিনি লক্ষ্য করেন তার পায়ের সামনে সেই অবয়বটা বসে আছে যার ঠোঁট দুইটা সেলাই করা। তিনি আতঙ্কে তার পাশে শুয়ে থাকা স্ত্রীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। তিনি বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পরও তার স্ত্রীর ঘুম ভাঙছিল না। হঠাৎ এক পর্যায়ে জয়নাল সাহেবের স্ত্রী তার দিকে ঘুরে তাকায় এবং জয়নাল সাহেব আতঙ্ক নিয়ে যে জিনিসটা দেখে সেটা হচ্ছে তার স্ত্রীরও ঠোঁট দুইটা সেলাই করা। ঠিক তখনই তিনি আরেকটা চিৎকার দেন এবং তার তখন ঘুম ভাঙে, মানে তিনি স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছিলেন। এটা শোনার পর আসলে বাসার সবাই খুব চিন্তিত হয়ে যায় যে আসলে কি হচ্ছে তাদের সাথে। এরপর বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। এরপর একদিন রাতের বেলা জয়নাল সাহেব যখন অফিস থেকে বাসায় ফেরেন তখন বাসায় কেউ ছিল না, বাসার সবাই বিয়ে খেতে আরেক জায়গায় গিয়েছিল। তো জয়নাল সাহেব বাসায় ঢোকার পর তিনি ফ্রেশ হন, ফ্রেশ হয়ে তিনি খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পর তিনি যখন ঘুমাবার জন্য উঠলেন ঠিক তখনই কারেন্ট চলে গেল। তিনি কিচেন থেকে একটা মোমবাতি জ্বালিয়ে তার রুমের ভেতর ঢুকলেন। ঢোকার পরেই তিনি তার চোখের সামনে যা দেখলেন তা দেখে তিনি আসলে নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তিনি দেখতে পান তার খাটের উপর সেই অবয়বটা বসে পা দোলাচ্ছে এবং তার পায়ের সামনে 3টা লাশ যাদের মাথা নেই। তিনি লাশগুলোর দিকে তাকিয়েই বুঝতে পারেন এটা একটা তার স্ত্রীর লাশ, একটা তার ছেলের লাশ এবং একটা তার মেয়ের লাশ, কারণ সেই কাটা মাথাগুলো আবার তাদের শরীরের উপর রাখা। তার মনে হচ্ছে সেই কাটা মাথাগুলো তার দিকে তাকিয়ে হাসছে। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। ঠিক তখনই চোখের পলকে সেই বসে থাকা অবয়বটা তার মুখের সামনে এসে দাঁড়ায় এবং একটা ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় এবং বলে বাকি কাজটা শেষ কর, তা না হলে মুক্তি নেই। এই কথা শোনার পর জয়নাল সাহেব এক দৌড়ে তার ঘর থেকে বের হয়ে যান। তার নিচতলার ফ্ল্যাটেই তার এক কলিগ থাকতো যার নাম হচ্ছে মোজাম্মেল। তিনি সেই কলিগের দরজার সামনে এসে ধাক্কাতে থাকেন কিন্তু কোন একটা কারণে তার সেই কলিগ দরজা খুলছিল না। যে যত জোরে তিনি ধাক্কা দিচ্ছিলেন তাতে যে কাউরই বের হয়ে আসার কথা, ঠিক কোন একটা কারণে মোজাম্মেল বের হলেন না। তো তিনি খুব দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া শুরু করেন। তিনি দেখতে পান সেই সিঁড়ির গোড়ায় সেই কালো অবয়বটা দাঁড়ানো। তিনি ভয়ে আবার উল্টা ঘুরে উপরের দিকে উঠতে যান। ঠিক তখনই তিনি দেখেন সিঁড়ির সামনে আবার সেই কালো অবয়বটা এসে দাঁড়িয়েছে। এটা দেখে তিনি আর নিতে পারেন না, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।
তার জ্ঞান ফেরে 3 দিন পর হাসপাতালে। তার ছোটখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে গেছে। এরপর থেকেই আসলে জনাব সাহেবের অবস্থা ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করে এবং গত 1 মাস যাবৎ তিনি শুধু সেই একটা কথাই বলছেন, সেটা হচ্ছে মাছ দরিয়ায় পড়ে আছি, আমাকে তো ওপারে যেতেই হবে। তাকে অনেক হুজুর দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, আসলে কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর জনাব সাহেবের স্ত্রীকে বলেন যে আমি আজকের মতো আমার বাসায় চলে যাচ্ছি, আমি কয়েকদিন পর এই সমস্যার একটা সমাধান নিয়ে আপনাদের কাছে আসব, ততদিন পর্যন্ত আপনারা জনাব সাহেবের দিকে লক্ষ্য রাখবেন। তো সেই দিনের মতো মহিবুল্লাহ হুজুর তার বাড়িতে চলে আসেন। সেদিন রাতের বেলা এশার নামাজের পর তিনি বসে বসে তার সেই জিনদের স্মরণ করছিলেন যাদের তিনি দাদা ভাই বলে সম্বোধন করতেন। কিছুক্ষণ পর সেই জিনেরা এসে হাজির হয় মহিবুল্লাহ হুজুরের সামনে। তখন তাদের মধ্যে থাকা বুজুর্গ জিনটাকে উদ্দেশ্য করে মহিবুল্লাহ হুজুর বলেন যে আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আজকে আমি একজন লোকের বাড়ি গিয়েছিলাম, সেই লোকটা অনেক সমস্যায় আছে, তার সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, আপনারা কি একটু আমার হয়ে খোঁজ নিতে পারবেন যে সেই জয়নাল সাহেবের সাথে আসলে কি হচ্ছে বা কারা করাচ্ছে বা কেন হচ্ছে। তখন সেই জিনেরা তাকে বলে যে তুমি আমাদের কিছু সময় দাও। এই কথা বলে তারা চলে যায়। তারা ফিরে এসে মহিবুল্লাহ হুজুরকে যা বলে সেটা হলো, প্রথমেই সেই বুজুর্গ জিনটা মহিবুল্লাহ হুজুরকে বলে যে প্রকাশ্য শত্রু সব থেকে কম ভয়ঙ্কর, সব থেকে ভয়ঙ্কর হচ্ছে যে শত্রু থাকে অপ্রকাশ্যে। এই সমস্যাগুলো তৈরি করছে বা করা শুরু করেছে তার কলিগ মোজাম্মেল, এই কথা কেউ জানে না। কারণ সে মোজাম্মেলের একটা ছেলে ছিল, যে ছেলে এই জয়নাল সাহেবের মেয়েকে ভালোবাসত। কিন্তু মোজাম্মেলের ছেলের চরিত্র খুবই খারাপ ছিল, এটা জানার পরও মোজাম্মেল জয়নাল সাহেবদের কাছে তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে যান। তো জয়নাল সাহেবরা সাথে সাথেই এই ব্যাপারটা নাকচ করে দেন। এতে মোজাম্মেল খুবই খেপে যায় এবং সে এক তান্ত্রিকের মাধ্যমে এই ফ্যামিলিটার উপর কালো জাদু করেছে। জয়নাল সাহেবের উপর এক বিরাট ভয়ঙ্কর দেহচালন করে দিয়েছে এবং 2টা তাবিজ করেছে। একটা তাবিজ পুঁতে রেখেছে এক শ্মশানের ভেতর এবং আরেকটা হচ্ছে একটা কাটা খাসির মাথা যেটা আছে মোজাম্মেলের কাছে। এই 2টো জিনিস যদি ধ্বংস করতে পারি সেক্ষেত্রে এই সমস্যার একটা সমাধান হবে। একথা শোনার পর মহিবুল্লাহ হুজুর চিন্তা করেন তিনি নিজেই সেই শ্মশানে যাবেন তাবিজটা তুলতে। যেই কথা সেই কাজ। সেদিন রাতের বেলা মহিবুল্লাহ হুজুর চলে যান সেই শ্মশানে। শ্মশানে যাবার পর তিনি যখন সেই জিনদের বলে দেওয়া নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছালেন, তিনি দেখতে পান তার সামনে হঠাৎ 4-5টা কালো অবয়ব এসে দাঁড়ালো, যাদের ঠোঁট 2টা সেলাই করা। সে অবয়বগুলা মহিবুল্লাহ হুজুরের দিকে তাকিয়ে চিৎকার করা শুরু করে। তারা বলা শুরু করে যে তোর সাহস কি করে হলো আমাদের জায়গায় আসার, আর আমাদের জিনিস তোলার সাহস তুই কি করে করতে পারিস। তখন মহিবুল্লাহ হুজুর তাদের উদ্দেশ্য করে বলেন যে তোরা হয়তো মনে করেছিস আমি একা, আমার সাথে কারা এসেছে ভালো করে লক্ষ্য করে দেখ। ঠিক তখনই আকাশে একটা বিদ্যুৎ চমকানোর মতো আওয়াজ হলো এবং সাথে সাথে মহিবুল্লাহ হুজুরের সেই দাদা ভাই জিনেরা চলে আসলেন। তারা আসার পর তারা মহিবুল্লাহ হুজুরকে বললেন যে তুমি সেই তাবিজ তোলো আর আমরা এই শয়তানকে দেখছি। তখন মহিবুল্লাহ হুজুর সেই জিনদের বলে দেওয়া স্থান থেকে মাটি খোঁড়া শুরু করে এবং তিনি শুনতে পাচ্ছিলেন যে তার চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার সাথে প্রতিনিয়ত তিনি বেতের বাড়ির শব্দ শুনতে পাচ্ছিলেন। যখন মহিবুল্লাহ হুজুর সেই তাবিজটা তুলে ফেলেন ঠিক তখনই চারপাশ একেবারে শান্ত হয়ে যায়। তখন সেই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে যে তুমি এই তাবিজটা ধ্বংস করো, মেন শয়তান এখনো বাকি আছে, তার সাথে তোমার মোকাবেলা করতে হবে, কালকে সকালবেলা তুমি যখন সেই বাড়িতে যাবে তখন আমাদেরও স্মরণ করো। এই কথা বলে সেদিন মহিবুল্লাহ হুজুর সেই তাবিজটা ধ্বংস করে তার বাড়িতে চলে আসেন। পরদিন সকালবেলা তিনি রাকিবদের বাড়ি যান। যাবার পর তিনি তাদের বলেন যে তাকে এবং জয়নাল সাহেবকে একটা রুমের ভেতর বসাতে।
তিনি জনের সাহেবকে নিয়ে একটা রুমের ভেতর বসান এবং তিনি তার রিচুয়াল শুরু করার জন্য আয়োজন করছিলেন। ঠিক তখনই জয়নাল সাহেবের ভেতরে থাকা সেই ভয়ঙ্কর দেহটা বলে ওঠে, কিরে তুই আমাকে তাড়াতে এসেছিস, আমার সম্পর্কে জানিস, এলেম আছে তোর? নাই, যা আগে শিখে আয়, শুধু শুধু নিজের জীবনটা দিস না। এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর আসলে কিছু বলেন না, তিনি তার নিজের মতো কাজ করা শুরু করেন। এক পর্যায়ে তিনি তার সেই বন্ধু জিনদের বা সেই দাদাভাই জিনদের চিন্তা করেন এবং সেই দাদাভাই জিনেরা চলে আসে। আসার পর সেই দেহটা চিৎকার করতে থাকে, সে বলতে থাকে, ধোকাবাজ, তুই তো একা আসিসনি, সঙ্গে সঙ্গী সাথী নিয়ে এসেছিস। তুই যদি সাহস থাকে, তোর যদি সাহস থাকে তাহলে একা আয়, তোর সাথে আমার একা মোকাবেলা হবে। তখন সে দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে যে এর কথায় কান দিও না, আমরা এখানে আছি, তুমি এখনই মোজাম্মেলের বাড়িতে যাবে, গিয়ে ওর বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতরে থাকা সেই খাসির মাথাটা নিয়ে আসবে, তাহলেই এই শয়তানটাকে শায়েস্তা করা যাবে। ঠিক তখনই মহিবুল্লাহ হুজুর চলে যান সেই মোজাম্মেলের বাড়িতে, নিচতলার ফ্ল্যাটে। আসার পর মোজাম্মেলকে যখন তিনি সেই কথা বলেন, মোজাম্মেল প্রথমে অস্বীকার করে, পরে জয়নাল সাহেবের আত্মীয়দের চাপে মোজাম্মেল রাজি হয়। তার বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতর থেকে সেই খাসির কাটা মাথা উদ্ধার করা হয়। সেই কাটা মাথা নিয়ে যখন জয়নাল সাহেবের সামনে মহিবুল্লাহ হুজুর এসে বসলেন, তখন জয়নাল সাহেব একেবারে চুপ এবং তিনি গোঙানো শুরু করেন এবং বলা শুরু করেন, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর থাকবো না, আমি ছেড়ে দিই, আমি এদের ছেড়ে দিব, আমি এদের ছেড়ে দিব। তখন মহিবুল্লাহ হুজুর একটা ছুরি নিয়ে সেই খাসির মাথার মাছ বরাবর একটা কোপ দেন এবং সাথে সাথেই জয়নাল সাহেব অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর জয়নাল সাহেবের জ্ঞান ফেরে এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার ভেতরে থাকা সেই অবয়বটা বা সেই শয়তানটা আর নেই, তাকে দেখেই মনে হচ্ছিল সে স্বাভাবিক। তখন মহিবুল্লাহ হুজুর তার ফ্যামিলিকে পুরো ঘটনা খুলে বলে যে এভাবে একটা ফ্যামিলিকে আর একটা ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছিল প্রায়। তখন তিনি তাদের কিছু আমল দিয়ে যান এবং বলেন যে তারা যেন প্রতিনিয়ত নামাজ পড়ে, নামাজ যেন তারা বাদ না দেয়। এই কথা বলে তিনি চলে আসেন সেদিনের মতো। এরপর থেকে আর কোনো সমস্যা তাদের সাথে হয়নি, কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মোজাম্মেলের যে ছেলের জন্য তিনি সেই জয়নাল সাহেবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, সেই ছেলেকে তাদের বাড়ির ছাদে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হার্ট অ্যাটাক হয়েছিল, তার হার্ট হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। আসলে যারা কালো জাদু করে তাদের সাথেও আসলে খারাপ জিনিসই ঘটে, এটাই নিয়তি। এটাই ছিল মহিবুল্লাহ হুজুরের একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন ভাই আপনার স্টোরির জন্য। এই প্রথম ঘটে গেল আমার সাথে, পরপর দুটি ঘটনা। আসলে আমি বলেছি আমাকে, আমি যে এলাকায় থাকি সে এলাকাটা খুব সুবিধার এলাকা না, এই ঘটনাটা আমার ওয়াইফও জানে না, সুতরাং আমি আপনাদের সবাইকে শেয়ার করছি, শুনলে সে ভয় পাবে কারণ সে মাঝে মধ্যে একা একা এই বাসায় থাকে। আসলে আমি শেয়ার করবো কীভাবে জানি না, তবে এতটুকু বলতে পারি আপনারা যেভাবে ঘটনা ফেস করেছেন আমি সেভাবে ফেস করি নাই। সেদিন আমি রাতে বেশ জেগে কাজ করছিলাম, ভৌতিকতার কাজ করছিলাম এবং কাজ করার অবস্থায় আমি চা কফি, আমি আসলে খুব চা মানে চা কফি খাই না বলতে গেলে, সেদিন আমি জাগতে হবে দেখে আমি কফি খাচ্ছিলাম এবং কফি গরম করে মুখটা ধুয়ে জাস্ট জানালার কাছে গেছি আমাদের ড্রয়িং রুমের, দেখলাম রাত তখন 3টা বাজে আর কিছুক্ষণ পর ফজরের নামাজ হবে। তো আমি উঁকি মারি, দেখি যে একটা মানুষের মতো আমাদের নিচের বিন সেকশনটা ক্রস করে আমার গাড়ি পার্কিংয়ের দুই গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছে, দুই গাড়ির মাঝখান দিয়ে ঠিকই যাচ্ছে, এটা মানুষ হবে না কারণ মানুষদের ট্রেসপাস এই রাত্রেবেলা এখান দিয়ে হয় না, এবং দুই গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার পরে ডান দিক দিয়ে গাড়িটা বের হবে, মানে আমাদের গাড়িটা বের করি তো ডান দিক দিয়ে রাস্তায় যাওয়ার কথা, উনি সোজা চলে গেল দেয়াল জং মানে গাছের মাঝখান দিয়ে দেয়াল ক্রস করে চলে গেল। আমি বুঝে ওঠার আগেই সেই দিকের পর্দা সরিয়ে সেখানে ব্যাক করে ফেলি। আমি আর
জিনিসটা বারবার দেখতে চাই না, কারণ এরপর আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, আমি আর কিছু দেখি কিনা, আমি আর কিছু দেখি নাই। এইটা আমার জীবনের প্রথম চাক্ষুষ দেখা কোনো একটা ডিফারেন্ট কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যে শেয়ার করতে চাচ্ছিলাম না, তারপর শেয়ার করলাম। আমি প্রায় সময় আমাদের বাড়ির জানালাগুলো দিয়ে টুকি ঝুঁকি মারি যে আসলে কিছু দেখা যায় কি না। নর্মালি আমি কখনো কিছু দেখি না, এবং এটাও যে আমি দেখবো সেটাও অস্বাভাবিক একটা বিষয়। তারপর আমি ধরে নিয়েছি হয়তো এটা অন্য কিছু হতে পারে, আমার চোখের ভুল হতে পারে। কিন্তু আমি নিজেকে আসলে কিভাবে সান্ত্বনা দিব আপনারা সেটা ভালো করেই বুঝতে পারেন যে এটা তো সম্ভব না। আমি সান্ত্বনা দিই যতটুকু চেষ্টা করা যায় আর কি। তো আমি দেখেছি এটা একদম কনফার্ম। যাই হোক, চলে যাচ্ছি আমাদের সামির ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসবো। সবাই সাথেই থাকুন, শুনতে থাকুন। আমি আরেকটা ঘটনা আমার নিজের সাথে ঘটেছে, এটা কয়েকদিন আগের ঘটনা, এবং এটা একদম মানে এটা আমার বুক কাঁপিয়ে দিয়েছিল, আমি শেয়ার করবো কিছুক্ষণের মধ্যে। সবাই শুনতে থাকুন ভৌতিকতা, এবং শেষ পর্যন্ত শুনবেন। সবার মনোযোগ আকর্ষণ করছি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে। ভৌতিকতায় অনেক লিসেনাররা আছেন যারা ব্যাচেলার লাইফটা মেসে কাটিয়েছেন, আবার অনেকে আছেন এখনও মেসে জীবন পার করছেন। আসলে মেসে জীবনে কিন্তু অনেক মজার মজার বা অনেক ভয়ানক ঘটনা কিন্তু ঘটে। তেমনি একটি ঘটনা পাঠিয়েছেন আসিফ ভাই, তিনি ঝিনাইদহে থাকেন। বেশ কয়েক বছর আগের ঘটনা, উনি ঝিনাইদহে কোনো একটা জায়গায় পড়তেন, সেই জায়গার নামে বলছি না। তো সেটা ছিল ঝিনাইদহে বাস টার্মিনালের পাশেই, এবং ঠিক তার পাশেই ওনাদের মেস ছিল। ওনারা তিনতলা সেই বিল্ডিংটা দোতলায় থাকতেন। প্রথমে ওনারা যে মেম্বাররা ছিল তারা ঠিক করে যে একতলায় থাকবেন, কিন্তু সেই বাড়িওয়ালা একতলায় মানে ভাড়া দেওয়ার ব্যাপারে তিনি ততটা আগ্রহ দেখান না, এবং আশেপাশের লোকরা বলে একতলাটা এরকম অনেকদিন ধরে আছে, এখানে ভাড়া দেয় না। তারপর ওনারা দোতলায় থাকা শুরু করেন এবং তিনতলায় সেই বাড়িওয়ালা তিনি থাকতো। তো মোট ওনারা ম্যাস মেম্বার ছিল সাতজন। তো আসিফ ভাই তিনি মোটামুটি ভালোভাবেই থাকা সেখানে শুরু করেন, এবং খুব ভালোই তার দিনকাল কাটছিল। তো দু মাস ওনারা খুব ভালোভাবে কাটার পরে কোনো এক রাতে একটা সমস্যা হয়, ওনার ঘুমটা একটা আওয়াজে ভেঙে যায়। তো ওনা তো ফ্লোরিং করে থাকতো, তো উনি একটা আওয়াজ পাচ্ছিল যে মার্বেলের শব্দ আসছে নিচতলা থেকে। তিনি যখনই ওই ফ্লোরিংয়ে যখন বিছানা বালিশটা মাথা দিত, তখনই তিনি দেখছে যে মার্বেলের আওয়াজ আসছে। এটা নাকি প্রায় এক থেকে দেড় ঘন্টা এরকম হয়ে যাচ্ছিলো, এবং ওনার ঘুমই হচ্ছিল না। উনি যখন আশেপাশে অন্যদের দেখছে, তারা দেখছে সবাই ঘুমে আছে। আসিফ ভাই একটু বিরক্ত ভাবে যে উনি আসলে নিচে গিয়ে দেখবে মার্বেল শব্দ হচ্ছে নাকি আসলে উপরে দেখবে কোনটা, উনি বুঝতে পারছিল না। তো উনি গেটটা খুলে কোনোরকম ভিড়ায় উনি নিচতলায় যায়, গিয়ে দেখছে যে যেই ফ্ল্যাটটা ছিল বা যে রুমটা ছিল সেটা তালা মারা, আর ওনাদের ওই সিঁড়িতে যে আচ্ছা আলো ছিল, তো ওরকম বেশি অন্ধকার না, আর বেশি খুব যে বেশি আলো তাও না। তো উনি অনেকক্ষণ ধরে দেখছে যে একটা রুম থেকে এরকম মার্বেলের শব্দ আসছে, এবং এটা দেখার পর উনি ভাবে যে একটু নক করে দেখবে যে আসলে ভিতরে কেউ আসে নাকি। তো উনি যখন কয়েকবার নক করে, তখন দেখছে যে আওয়াজ আর আসে না। এরকম তিন চারবার নক করার পর মার্বেলের সেই শব্দটা এরকম আওয়াজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একটা গরম বাতাস আসে ওনার শরীরে, এবং সঙ্গে সঙ্গে ওনার শরীরটা ঝিমঝিম করে ওঠে। উনি বুঝে উঠতে পারে না, উনি ভাবছে যে হয়তো বেশি ঘুমের ঘোরে আছে। তো উনি সিঁড়ি দিয়ে যখন বাসায় উঠতে যাবে, তখন সিঁড়িতে আবছা আলো, এবং তিনি দেখছে পাঁচটা কালো বিড়াল এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে, এবং বিড়ালগুলো ছিল বেশ স্বাস্থ্যবান। উনি একটা জিনিস খেয়াল করে দেখে যে বিড়ালগুলোকে তিনি মানে মুখ দেওয়া আওয়াজ করছিল যাতে চলে যায়, কিন্তু যেটা হয় যে বিড়াল কিন্তু অনেক সময় মানুষ সামনে দেখলে বিড়াল নিজে থেকে দৌড় দিয়ে চলে যায়। তিনি দেখছে বিড়ালগুলো যাচ্ছে না, এবং অনেকটা রেগে আছে, এবং নিজেরা বিড়ালটা পাঁচটা যে বিড়াল ছিল তারা নিজেরা ডাকছিল। উনি ভয় পেয়ে চিৎকার দিবে কিন্তু চিৎকার দিতে পারছিল না, এবং বিড়ালগুলোকে তিনি অনেকক্ষণ ধরে মানে ভয় দেখাচ্ছিল যাতে চলে যায়। কিছুক্ষণ পর তিনি আজানের ধ্বনি শুনতে পান, ফজরের আজান দেয়, এবং বিড়ালগুলো ঠিক ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যায়। তখন তিনি তার রুমে আসে, দরজা লাগিয়ে শুয়ে পড়ে, এবং ওনার একজন রুমমেটের রুম ঘুম ভেঙে যায়। তো ওনা আসিফ ভাইকে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে, আপনি এরকম চলে গেলেন কেন, কোথায় গেছিলেন? তো সে আসিফ ভাই বলতেছে না এমনি একটু নিচে গেছিলাম, কোনো সমস্যা না, ফোন আসছিল এরকম অজুহাত দেখাচ্ছে আর কি। তো সেই রুমমেটও খুব একটা এটা নিয়ে গুরুত্ব দেয় না। ঠিক পরদিন সকাল থেকে আসিফ ভাইয়ের শরীর দিয়ে কাঁপুনিতে জ্বর আসে, এবং তিনি একটা বাজে গন্ধ নাকি পাচ্ছিল, এবং রুমের সবাইকে বলে যে আপনাকে এরকম বাজে গন্ধ পান। রুমের সবাই বলছে না এরকম তো গন্ধ পাচ্ছি না। তখন তিনি
রুম একজন যারা রুমমেট ছিল তাদের একজনকে সেই ঘটনাটা শেয়ার করা, তো উনিও একটু ওই ভাই যিনি শুনেছিলেন তিনি কথাটা ততটা গুরুত্ব দেয় না, বলতেছে হয়তো খারাপ কিছু দেখছো বা ভয় পাইছো তুমি, তুমি এটা ইগনোর করো। তারপর থেকে আসিফ ভাই প্রতি রাতেই নাকি বাচ্চাদের একটা কালো অবয়ব দেখতে পেত, মানে 8-10 বছর একটা বাচ্চা হবে এরকম কালো অবয়ব দেখতে পেত। তখন সেই রুমমেটদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ যে ছিল নাসিম ভাই তাকে তিনি ঘটনাগুলো আবার বলেন, এবং বলার পর বলতেছে যে ভাই আমি এখানে থাকতে পারবো না, কারণ আমার এখানে বেশ ভয় লাগে, এখন আমার কী করার আপনি একটু বলেন। তখন বাকি রুমমেটদের বলা হয় এবং ওরা ঠিক করে যে কয়েকজন রুমমেট এই বাসাটা চেঞ্জ করে আরেকটা জায়গায় থাকবে, এবং ওরা বেশ খানিকটা দূরে আর নতুন বাসায় উঠে। নতুন বাসায় ওঠার পরও আসিফ ভাইয়ের সমস্যাটা থেকেই যায়। একদিন রাত 3টার পর ওনার কেন জানি মনে হচ্ছিল জানলা যেটা আছে সেটার ওপারে কেউ হাঁটাহাঁটি করছে। নতুন বাসার মানে সম্ভবত একতলা ছিল, এই জন্য ওনার বুঝতে সুবিধা হতো। তো উনি দেখছে যে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তো হাঁটাহাঁটি করার পর এবং যে গাছপালাগুলো নতুন বাসার আশপাশে ছিল এগুলো নাকি প্রায় রাতে মানে এরকম বাতাস না থাকলেও নাকি গাছগুলো বেশ নড়াচড়া করতো, এবং ম্যাক্সিমাম সময় নাকি কুকুর শিয়ালা বেশ ডাকাডাকি করতো সেই নতুন বাসে ওঠার পরে। তো এরকম একদিন রাতে যখন সমস্যাটা হচ্ছিল তখন তিনি সেই নাসিম ভাইকে আবার ডাক দেয়। সে আসিফ ভাই বলছে ভাই আমি এরকম কেন যেন মনে হলো যে খুব কুকুর শিয়াল ডাকছে। নাসিম ভাই বলে যে দেখো তুমি এগুলো ভুল শুনতেছো, এগুলো তোমার মনের ভুল, তুমি ঘুমায় যাও। আসিফ ভাই যখন ঘুমায় জানলাটা খুলে দেয়, খুলে দেওয়ার পর তিনি লোমশও কিছু একটা আর স্পর্শ অনুভব করেন আর কি, তিনি ফিল করেন যে ওনার গলায় লোমশও কিছু একটা হাত দিয়ে ধরতেছে। উনি চিৎকার দিয়ে উঠে যায় এবং রুমমেট যারা আছে তারাও উঠে যায়। সবাই আসিফ ভাইকে একটু মানে সন্দেহ করে বলতেছে ওর তো দেখা যায় আগের ভাষার সমস্যা, এই ভাষার সমস্যা, আমাদের দেখে আর কোনো সমস্যা হয় না, মানে এবার তোর দিচ্ছে আসিফ ভাইকে, হয়তো তার মানসিক কোনো সমস্যা আছে। এবং আসিফ ভাই বলে যে আমি একটা বাজে গন্ধ পাচ্ছি, এখন কী করার বলেন তো। তখন রুমমেটটা পরামর্শ দেয় যে দেখেন আপনার যদি এই সমস্যাটা হচ্ছে একটা কাজ করেন, আপনি একটু বাড়ি থেকে ঘুরে আসেন, ভালো লাগবে ওনাকে একটু জাস্ট বোঝানো হয় আর কি। পরে আসিফ ভাই তিনি কয়েকদিন জন্য বাড়িতে যায়, ওনার মাকে ব্যাপারটা খুলে বলে এবং ওনার মা এক কবিরাজকে দেখায়। তো কবিরাজ বলতেছে যে আমি আসলে এটা জেনে খবর নিয়ে দেখবো আসলে কী হয়েছে, তারপর আপনাকে জানাবো। পরবর্তীতে আসিফ ভাইকে সেই কবিরাজ বলে যে দেখেন যে বাসাটা আপনার প্রথমে ছিলেন সেটার একতলায় মা এবং ছেলে একটা 8-10 বছর ছেলে থাকতো, এবং ওরা একাই থাকতো। তো কোনো একটা সময় সেই মা এবং ছেলের লাশ পাওয়া যায় এবং লাশগুলো ছিল টুকরা টুকরা করে কাটা হয়েছিল, এবং কে বা কারা মেরেছিল এটা জানা যায় নাই, এটা একটু খবর নেই দেখেন এরকমই হয়েছিল নাকি। আর এর জন্য ওইখানে কিছু খারাপ জিনের বসবাস আছে এবং সম্ভবত সেই মা ছেলে কারিন জিন থাকতে পারে। তো এগুলো যখন সে আসিফ ভাইকে বলছে, আসিফ ভাই তো কিছুটা ভয় পেয়ে যাবে, ওনাকে তাবিজ দেওয়া হয়, পানি পড়া দেওয়া হয় এবং বলে যেগুলো ভয় পাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আসিফ ভাই কয়েকদিন থেকে তারপর তিনি আবার ওনার বাসায় আসেন বা মানে মেসে আসেন আবার। তো মেসে আসার পর তিনি কাউকে কিছু বলার আগেই সেই বাড়িটার খবর নিতে যায় এবং ঠিক ঠিকই দেখে সব তথ্য ঠিক, এবং এই তথ্যটা তিনি পেয়েছিল বাড়ির পাশে একটা চা দোকানদার ছিল সেখানে। তারপর তিনি যখন এরকম সব কিছু শুনে, শোনার পর তারপরে নাসিম ভাইয়ের কাছে আসে। তো নাসিম ভাইকে দেখার পর মানে যে রুমমেট ওনার কাছে আসে নিয়ে হাই হ্যালো করছিল, তো নাসিম ভাইকে একটু দেখাচ্ছিল যে উনি খুব ভয়ে ভয়ে একটু কেমন যেন একটা আচরণ করছে সেই আসিফ ভাইয়ের সাথে। তখন নাসিম ভাই আসিফ ভাইকে বলে যে ভাই আপনি বাড়ি যাওয়ার পর আমিও একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, বলতেছে যে আমি এরকম এক রাতে সিগারেট খেতে বেরিয়েছি রাস্তার এই বাসার সামনেই, তো পাশাপাশি একটা পুকুর ছিল, বলতেছে সেই পুকুরের এখানে আমি রাতে তখন আড়াইটাকে 3টা বাজবে দেখতেছি 5-6 জন একসাথে পুকুরে ঝাঁপ দিল, কিন্তু ঝাঁপ দেওয়ার পর তারা আর উঠে না। তখন সেই নাসিম ভাই তিনি দেখে পুকুর ঘাটে একটা মহিলা সাদা শাড়ি পরে বসে আছে। এই জিনিসটা দেখা মাত্র সে নাসিম ভাই বাসায় এসে পড়ে, এবং তিনি নাকি তখনও বাসায় আসার পর বেশ বাজে গন্ধ পায়, যেই বাজে গন্ধটা আসিফ ভাই পেত। তারপর আসিফ ভাই কথাগুলো শুনে এবং নাসিম ভাই নাকি বেশ আতঙ্কে ছিল এবং মাঝে মাঝে নাকি তিনি উল্টাপাল্টা এরকম অনেক কিছুই দেখতো, আবারও সেই নাসিম ভাইকে এরকম আসিফ ভাই যে কবিরাজ দেখেছিল সেই কবিরাজটা দেখানো হয়। তো একই কথা কবিরাজ বলে যে এরকম খারাপ কিছু নজর পড়ছে। তারপর ওনাদের আর এরকম ওই হুজুরের তাবিজ দেওয়ার পর বা পানি পড়া খাওয়ার পর খুব একটা সমস্যা হয় না। তো আসিফ ভাই বলেছে ওনার কাছে আরও ঘটনা আছে, তিনি সামনে ইনশাল্লাহ আমাদেরকে ঘটনা শেয়ার করবেন। তো শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি এখন চলে যাচ্ছি আরেকটা ঘটনায়।
তো এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আসলে যেই আপু পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে জান্নাত আরা শ্রাবন্তী। তো তিনি বলেছেন যে তার পরিবারে এই মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা সমস্যা বেশ অনেক আগে থেকে এটা আছে এবং একটার পর একটা সমস্যা ওনাদের রয়েই গিয়েছে এবং সেটা নিয়ে তিনি এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন। আসলে একটা পরিবারকে যে একটা জিন কিভাবে এফেক্ট করতে পারে বা জিন যে একটা পরিবারের উপর ভর করলে যা যা হয় এই ঘটনার মধ্যেই আসলে তিনি এটা শেয়ার করেছেন এবং তিনিও বলেছেন যে এই ঘটনা শেয়ার করা হয়ে থাকলেন তিনি আরও সামনে ঘটনা পাঠাবেন, ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি বলেছেন ঘটনাটা শেয়ার করে খুব খুশি হবেন। তো আমি সেই ঘটনায় চলে যাচ্ছি। তো শ্রাবন্তী আপু তিনি বর্তমানে তিনি সাভারে থাকেন এবং তিনি সাভারে উনি একটা কলেজে পড়ছেন এখন। তো এই ঘটনাটা উনি আগে যেটা বলেছেন যে ঘটনার শুরুতে যে ওনার পরিবারের সদস্য হচ্ছে ওনার বাবা মা উনি এবং ওনার ছোট বোন আছে। তো মূলত এই ঘটনাটা শুরু হয় ওনার মাকে দিয়ে। ওনার মা নাকি ছোটোবেলা থেকে বেশ সুন্দরী ছিল, তো এই জন্য পরিবারের সদস্যরা অনেক পছন্দ করতো এবং ওনার মা ছোটোবেলা থেকেই পর্দাশীল এবং শালীনতা বজায় রাখতেন এবং সবসময় নামাজ কালাম পড়তেন। কীভাবে যেন খুব কম বয়সে ওনার মাকে জিনে আসর করে ফেলে। তো বিয়ের আগে এরকম ওনাকে ভালো খারাপ এরকম মিলায় দুইটা জিন আসর করে। তো এই উনি যেহেতু বেশি নামাজ কালাম পড়তো সেই ওনার মা সেই তামিন্তাপুর মা, এই জন্য ওনাকে এরকম জিনগুলো খুব একটা বেশি এফেক্ট করতে পারতো না। কিন্তু জিনগুলো প্রায় ওনার সাথে এরকম দেখা করতে আসতো এবং প্রথম দিকে যখন দেখা করতে আসতো তখন নাকি সেই জিনগুলা ওনার যে বাড়ি ছিল বাড়ির কাছে এসে এরকম নাম ধরে ডাকতো এবং রাতে নাকি টিনের চালে ঢিলাঢিলি করতো এবং মাঝে মাঝে রাতে সেই শ্রাবন্তীপুর মা তিনি দেখতো যে পায়ের কাছে ম্যাচের আগুন জ্বালালে যেমন আগুনের মতো একটা ফুলকি থাকতো এই ছোটো আগুনের মতো ফুলকি না পায়ের কাছে এরকম ঘোরাফেরা করছে এবং আওয়াজ করতো এবং নাম ধরে ডাকতো। মাঝে মাঝে তো নাকি বিভিন্ন রূপ নিয়েও সেখানে আসতো। তো সেই শ্রাবন্তীপুর নানা তিনি একজন মাওলানা ছিলেন এবং ওনার নানিও বেশ পরিষ্কার ব্যক্তি ছিল। তো ওনার নানার কাছেও নাকি অনেক ঘটনা আছে যেটা শ্রাবন্তীপুর বলেছে এটা পরে শেয়ার করবে। তো ওনার নানা এরকম বেশ কিছু আমল দেয় ওনার মেয়েকে, মানে শ্রাবন্তীপুর আমাকে এরকম আমল করে দেয় এবং যাতে ওনার এরকম সমস্যাগুলো না হয়। তো তার কয়েকদিন পরে এরকম যখন ওনার বয়স হয় তারপর সেই শ্রাবন্তীপুর আমার ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ ভালোই দিনকাল কাটছিল। তো ওনার সাথে যে জিন থাকতো বিয়ের পর ওনার হাজব্যান্ড মানে শ্রাবন্তীর বাবা ওনারা জানতে পারে। তো তারপরও তারা ভাবে যে এটা নর্মাল বিষয় কোনো ব্যাপার না, যেহেতু শ্রাবন্তীপুর দাদিও নাকি উনি একজন বড় কবিরাজ ছিল তো উনি এরকম ওনার কথা হচ্ছে এগুলো নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। তো কোনো এক সন্ধ্যায় তো শ্রাবন্তীপুর আমা তিনি অজু করছিল। তো ওনাদের বাসাটা একটু আমি বর্ণনা দিয়ে নিচ্ছি যে শ্রাবন্তীপুর বলে যে ওনার নানি বাড়ি এবং দাদি বাড়ি নদীর এই পার ওই পার, একটা শাখা নদী আছে এটার ওই পার ওই পার। তো এরকম কোনো এক সন্ধ্যায় ওই শ্রাবন্তীপুর মা তিনি বাসার সামনে অজু করছিল। তো অজু করার পর একটা মুহূর্তে ওনার মুখে নাকি অনেক কাদা ছুড়াছুড়ি করে কিছু জিন, বুঝেই যায় যে জিন কারণ যেহেতু ওনার সাথে জিন থাকতো। তো ওই মুহূর্তে শ্রাবন্তীপুর দাদি উনিটা দেখে এবং দেখার পর উনি সিদ্ধান্ত নেয় যে না, যেহেতু ওনার ঘরের বউকে এরকম সমস্যা করছে তো উনি কিছু রিচুয়াল করবে। তো রিচুয়াল করার পর নাকি মোটামুটি উনি আবার ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। কয়েকদিন পর সেই শ্রাবন্তীপুর জন্ম হয়। জন্মের পর থেকে নাকি বেশ ফর্সা ছিল এবং ওনাকে যেহেতু খুব সুন্দর ছিল এবং ওনার মা এবং ওনার যে নানি দাদি ছিল ওরা ভাবতে বলে রাখে যে ওকে একটু সাবধানে রাখো যেহেতু বাচ্চা হয়েছে খুব সুন্দর দেখতে, হয়তো জিনের নজর ওর উপর পড়তে পারে। এক বছর পার হয়, শ্রাবন্তী আস্তে আস্তে বড় হচ্ছে। কোনো একদিন একটা মানে নির্দিষ্ট সময় সন্ধ্যার আগে দিয়ে বা পরে দিয়ে হবে, তো শ্রাবন্তীপুর নাকি বারান্দায় খেলছিল, ওনার মা দেখে যে শ্রাবন্তীপুর মাথার উপর দিয়ে আগুনের ফুলকি যাচ্ছে এবং এক নিমিষে নাকি এটা গায়েব হয়ে যায়। ঠিক তারপর থেকেই যখন ঘরে আনে দেখছে যে শ্রাবন্তীপুর জ্বর ঠান্ডা এবং ওনার পেট খারাপ, ডাক্তার দেখানো হয় ওষুধ খাওয়ানো হয় কিন্তু কোনো সমাধান এটা হয় না। বাড়ির সবাই বুঝে যায় যে হয়তো তাকে এবার জিনে আসর করেছে। একটা কবিরাজ দেখানো হয় এবং সেই কবিরাজের সাথে নাকি সাতটা জিন সবসময় থাকতো। তখন সেই কবিরাজটা বলে যে একটা খারাপ জিন আসর করছে ওকে। তো তখন নাকি সে কবিটা ঝাড়ফুঁক দেয় এবং কিছু তেল পরা দিয়ে দেয়। তারপরের দিন থেকে শ্রাবন্তীপুর নাকি মোটামুটি ভালোই সুস্থ হয়ে যায়, আর কোনো সমস্যাটা হয় না। তো এরকম ওনাদের মোটামুটি ভালো দিন যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছিল শ্রাবন্তীপু। কিন্তু শ্রাবন্তীপু নাকি ছিল একটু উড়াচুরাচুরি টাইপের, মানে উনি কি মানে দেখা যেত যে বাড়িতে খুব একটা থাকতে যেত না, মানে যেহেতু নানু বাড়ি দাদু বাড়ি খুব কাছাকাছি বা আত্মীয় স্বজনরা নাকি সব এক এলাকাতেই থাকতো, তো ওনার নাকি এরকম মানে এক বাসার থেকে আরেক বাসা এরকম খুব ছুটাছুটি করতো, থাকতে যেত না খুব একটা।
এরকম কোনো একদিন ওনার বড় নানুর বাসায় তিনি যাবে। যাওয়ার পথে নাকি রাস্তায় বেশ গাছপালা আছে এবং মসজিদের পাশে খুব বেশ গাছপালা, তো অনেকে বলে যে জায়গাটা ভালো না, একা একা যেও না। আর যেহেতু ওনার পরবর্তী সমস্যা মানে ভালোই চলছিল দিনকাল, তো এরকম উনি এরকম কোনো একটা সময় একা একা যায়। একা একা সেই শ্রাবন্তে তিনি যখন ওই জায়গাটা ক্রস করে, ক্রস করার পর থেকেই আবার সেই ওনার অসুস্থতা। তখন ঠিক আগের মতো জ্বর ঠান্ডা কমেই না। তারপরে একটা কবিরাজ ছিল আমাদের এলাকার বড় কবিরাজ, সেই কবিরাজের কাছে সেই শ্রাবন্তেপুর নানা ওনাকে নিয়ে যায় এবং কবিরাজ দেখেই বলতেছে যে এই মেয়েটাকে সাবধানে রাখো, একে একলা বাড়িতে দিও না, আর ওর প্রতি নজর আছে এবং খুব বাজেভাবেই নজর আছে। আর তখন শ্রাবন্তেপুর আম্মাকে দেখো একই কথা বলে যে তোমার তো প্রতি তো আগে থেকেই নজর আছে, একটু তোমরা সাবধানে থেকো। তারপর আবার একটু সুস্থ হয়। 2009 সালের কোনো একটা সময়ের ঘটনা, তখন শ্রাবন্তেপুরা অন্য সাবারেই থাকতো, ভালোই দিনকাল কাটছিল। আবার তো ওই ঈদের সময় ওনারা এরকম 9 সালে বাড়িতে যাবে। তো বাড়িতে যাওয়ার পর ওনার প্রথমে থাকবে ওনারা দাদু বাড়ি থাকবে, তো দাদু বাড়ি থাকবে। তো তুই তখন শ্রাবন্তেপু উনি ভাবে ঠিক করে যে নানু বাড়ি যেহেতু পাশে একটু ঘুরে আসি, তো নদী দিয়ে পার হওয়া ছাড়াও একটু রাস্তা ঘুরে গেলেও কিন্তু হেঁটে ওনাদের নানু বাড়ি যাওয়া যেত। তো ভাবেই তিনি যাচ্ছিল শ্রাবন্তেপু। তিনি দুপুর টাইমে যখন যাচ্ছে, ওনার মামার ভয়েসে কে একজন ওনাকে ডাকছে ওনার নাম ধরে। তিনি কয়েকবার যখন দেখছে যে নাম ধরে ডাকছে, তখন পিছিয়ে তাকায় দেখে কেউ নাই, কয়েকবার নাকি এরকম হয়। এরপর তিনি বুঝে যায় জায়গাটা আসলে খুব একটা সুবিধা না এবং এই জায়গায় ওনাকে একবার জিনে ধরেছিল এটা ওনার মনে পড়ে। তারপরও তিনি আর কোনো একটা সমস্যা ফেস করে না, বাসায় আসে। আসার পর তিনি তারপর স্কুলে তো উনি কন্টিনিউ আসা যাওয়া করে। তো একদিন যেটা ঘটে, উনি যেটা বলে যে স্কুলে উনি ক্লাস করছিল, বেশ ভালো ছাত্রী তিনি ছিল। তো তখন ওনার মায়ের সাথে মানে শ্রাবন্তেপুর মার সাথে হঠাৎ একটা লোকের পরিচয় হয়। সেই লোকটা বেশ বয়স্ক ছিল এবং সেই লোকটা এসেই অনবরত কথা বলতে থাকে শ্রাবন্তেপুর মায়ের সাথে, এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে বলতেছে একটু অন্য ধরনের কথা, অন্য ধরনের কথা বলতে বলতেছে যে মা, তোর যে মেয়ে আছে সে কিন্তু মানসিকভাবে অসুস্থ, এটার দিকে একটু যত্ন নিস, ওর জিনে আসর করছে। এই কথাটা শোনার পর শ্রাবন্তেপুর আমার ওনাকে একটু মানে একটু ভয় লাগুনি, বলছে আপনি কে, আপনি ওগুলো কেন বলতেছেন। তখন সেই লোকটা বলতেছে আমি কে এটা তো জানা দরকার নাই, তোর জীবনে কী ঘটছে আমি তোরে বলতেছি। এরকম নাকি একটার পর একটা পুরাতন ঘটনা, যেগুলো ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের জীবনে, সেই শ্রাবন্তেপুর আম্মাকে ভুলে যাচ্ছিল সেই লোকটা। এবং লোকটা যাওয়ার আগে মানে যখন বিদায় নিবে, তখন তার একটা ব্যাগ ছিল কাঁধে, ব্যাগ থেকে দুটা তাবিজ সেই শ্রাবন্তেপুর আম্মাকে দেয়। এবং যখন তাবিজরা দেয় এবং লোকটাকে বলা হয় যে আপনার সাথে যোগাযোগ করা হবে কখন বা কীভাবে করবো, তখন সেই লোকটা বলছে যোগাযোগ করা লাগবে না, তাবিজগুলো রাখ, কাজে দিবে। এরপর 2 বছর ওনাদের মাঝে পরিবারের কোনো সমস্যা এরকম ঘটে না। তো কয়েকদিন 2 বছর পরে, তার কয়েকদিন পরে ওনারা বাসাটা পাল্টায়, বাসাটা যেখানে পাল্টায় পাল্টার পর আমাদের স্কুলে খুব কাছাকাছি বাসা নেয়, মানে শ্রাবন্তেপুর স্কুলের কাছাকাছি বাসা নেয়। তো শ্রাবন্তেপুর বলে যে ভাইয়া, তখন যেহেতু আমি মানে 5-6 পরিবার একটু বড় হবে, তখন নাকি উনি বলতেছে যে মানে বলে যে ভাই আমার কিন্তু এরকম দেখা যেত, সবাই আমাকে এরকম আদর করতো, যেহেতু একটু ফসার ছিলাম তো দেখা যেত যে বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করতাম, কিন্তু আম্মু খুব একটা দিত না, ঘুরে ঘুরতে যেতে দিত না, আর মানে বাড়ির বাউন্ডারির মধ্যে থাকতে বলতো বা এরকম। যখন ওই শ্রাবন্তেপুর নাকি লোকের লোকের প্রায় সময় নাকি এরকম চলেও যেত, এবং ওনার নাকি মানে একটা খেলা বাচ্চাদের সাথে ওনার যে ওনার সমাবেশে যারা আছে তাদের সাথে খেলার অভ্যাস ছিল। তো এরকম উনি কাউকে না বলে একবার বাড়ির যে বাউন্ডারি ছিল বের হয়ে উনি আরেক জায়গায় চলে যায় খেলতে। তো তারপর তিনি যখন সেখান থেকে আসে, এরপর আবার তিনি আগের সমস্যায় পড়ে। ওনার শরীরটা নাকি বেশ দুর্বল হয়ে যেত এবং খুব ঘুম ঘুম লাগতো ওনার, এবং শরীরটা নাকি শুকাতে থাকে। ওনার যে গলায় তাবিজটা ছিল, সেই তাবিজও নাকি তখন কোনো কাজ হচ্ছিল না। এদিকে শ্রাবন্তেপুর ওনার যে আম্মা উনি এবার প্রেগনেন্ট হয়ে যায় এবং উনি ওনারও নাকি শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তো এই ওভারঅল যে সব সিচুয়েশন, এগুলো দেখে নাকি ওনার বাবার বেশ একটু কষ্ট লাগে এবং উনি ঠিক করে যে ডাক্তার দেখাক বা যেটা হুজুর দেখাক সব কিছু একটা সমাধানে আসলে আসতে হবে। ডাক্তার তো তার ট্রিটমেন্ট করছে কিন্তু খুব একটা ইমপ্রুভ হচ্ছিল না। তো সেই শ্রাবন্তের বাবা ওনার অফিসে এক কর্মচারী আছে, তো কর্মচারীর এক পরিচিত কবিরাজ আছে, খুব বয়স্ক একজন কবিরাজ যার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। তো সেই কবিরাজটাকে কোনোভাবে বাসায় আনা হয়। তো সেই কবিরাজটা বাসায় আসে, আসার সঙ্গে সঙ্গেই সে বলছে যে এই বাসাটায় দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা সমস্যা আছে, এবং এখানে
পরিবারের সদস্যদের মধ্যে কারো কোনো সমস্যা এখানে থাকতে পারে। তারপর একে একে পরিবারের যারা ছিল ওদের সবার সাথে দেখা সাক্ষাৎ করে, এবং দেখা সাক্ষাৎ করার পর যারা আসলে যেহেতু শ্রাবন্তী আপা এবং আম্মা এই সিচুয়েশনটায় ভুগছে, তো ওনারা বলে এবং পরিবার মানে পরিবার সদস্য হিসাবে সেই পরিবারের সদস্যদেরকে সেই লোকটা পরে দুটা তাবিজ দিয়ে যায় এবং বলতেছে যে আসলে কোনো সমস্যা হবে না। আর পরে বলতেছে যাওয়ার আগে, আচ্ছা ঠিক আছে এক কাজ করি, আপনার সবাইকে তাবিজ দিয়ে যায় রেখে দেন, কার বিপদে কখন কী লাগে বলা তো যায় না। তো তাবিজটা সেদিন সবাই যার যার মতো পরে ফেলে। তো তাবিজ দেওয়ার পর খুব একটা এরকম সমস্যা হয় না, কিন্তু তাবিজটা ছিল একটু রূপার। তিন চার দিন যাওয়ার পর কোনো এক রাতে শ্রাবন্তীবাবুর আম্মা তিনি দেখছে যে ওনার মেয়ের গলা যে তাবিজটা আছে সেটা খুব জল জল করছে অন্ধকারের মধ্যে। তখন সেই শ্রাবন্তীবাবুকে উদ্দেশ্য করে বলতেছে যে তাবিজটা ভালোভাবে বেঁধে রাখো, আর ঘুমানোর সময় এটা খুলো না। শ্রাবন্তীবাবু উনি বলে যে ভাই আমি যখন ঘুমাই তখন দেখলাম যে বুকটার উপরে একটু কেমন কাঁপছে, কাঁপতে কাঁপতে যখন তিনি যখন বুকটা ধরে দেখছে যে ওনার তাবিজটা নিজে থেকে কাঁপছিল। তারপর তিনি কয়েকদিন পর তার মাকে এই ঘটনাটা আবার বলে। তো এই ক্রম ঘটনা বলার পর ওনাদের ফ্যামিলিতে একজনের পর একজন খুবই মানে ওরা সবাই খুব মর্মাহত মানে খুব শোকাহত হয় যে কী হচ্ছে এগুলো। মানে এদিকে আবার এটাও শুনেছে যে ওনার যে লোকটা তাবিজ দিয়েছিল সেই লোকটা নাকি এরকম মারা গিয়েছে, যার বয়স ছিল প্রায় 100 কাছাকাছি, যেন মনটা খুব খারাপ, যেন ওদের একটু খারাপ লাগছে যে লোকটা তাবিজ দেখলো কয়েকদিন আগে ওনার এই অবস্থা হচ্ছে, আমাদের আবার এই অবস্থা হচ্ছে, কার কাছে এখন যাবো বা কী করবো, সব তো হুজুর দেখালাম, নামাজ কালামা পড়ছি, কেন এরকম সমস্যাটা হয়ে যাচ্ছে। তো একটা আশ্চর্য যেটা ঘটনা ঘটে যে তাবিজটা নাকি দেখা যেত যে কোনো কারণে টেবিলের উপর রাখলে সেটা পাওয়া যেত না, এটা পাওয়া যেত দেখা যায় খাটের পাশে, অথবা কখনো কখনো এরকমও হতো যে তাবিজ গলায় আছে দেখছে গলা থেকে কী জানি খুলে টেবিলের উপর আবার রেখে দিছে, এবার বিছানা পাশে রেখেছে, মানে উল্টাপাল্টা কোনো কাজগুলো হতো। তো এরকম যাওয়ার পরে কোনো একদিন শ্রাবন্তীবাবু বলে যে কোনো একদিন সকালবেলা তিনি স্কুলে যাবেন, উনি গলায় ওনার আম্মুর টাই পরায় দেয়, যেহেতু স্কুলের টাই পরার নিয়ম ছিল। তো টাই পরায় দেওয়ার পর উনি যখন রিক্সায় উঠে খেয়াল করে দেখে ওনার টাইটা নাই, দ্রুত তিনি বাসায় আসে ওনার মাকে নিয়ে দেখছে যে টাইটা ওনার বিছানার নিচে পড়ে আছে। শ্রাবন্তীবাবু বলে ওনার মা বলে যে নিজের হাতটা নিজের হাতে উনি টাইটা বেঁধে দিচ্ছে এবং সিঁড়িতে যখন নামে তখন টাইটা ছিল, তো বিছানার এখানে গেলো কীভাবে। ওনার আম্মা এখন আবার ভয় পায় এবং আতঙ্ক সৃষ্টি ওনাদের মধ্যে যে আসলে কী করা যায়, ঠিক করে যে ওনারা বাসাটা আবার চেঞ্জ করবে। এবং এখন যে বাসাটা ওনার চেঞ্জ করে এই বাসাটার শেষ রুমটার পিছন সাইডটা হচ্ছে একটা অন্ধকার গলি, তো সেখানে কোনো রকম ওনারা তো বাসায় ওঠে, এবং সেই পিছন সাইডটা একটা পুকুরও ছিল এবং বেশ গাছপালা ছিল, এবং বাসাটার সামনে দিয়ে মোটামুটি মেন রাস্তা ছিল, খুব একটা সমস্যা আর ওনাদের হয় নাই এখানে। এদিকে ওনার যে ছোটো বোন সেও বড় হচ্ছিল, কিন্তু আরেকটা ঘটনা ঘটে। একদিন রাত 10টায় জানলা খোলা ছিল, ওনার ছোটো বোন তার বয়স তখন অল্প কিছু হবে, সেই ছোটো বোন নাকি হঠাৎ করে কথা বন্ধ করে জানলার দিকে তাকায় প্রচণ্ড জোরে কান্না করছিল, এবং বাসার সবাই এটা দেখে, এবং সেই মুহূর্তে সেই শ্রাবন্তীবাবু এবং ওনার আম্মা যখন জানলার দিকে তাকাবে দেখে সাদা কাপড়ের মতো কিছু একটা উড়ে গেল জানলা দিয়ে, ওটা বেশ কয়েক সেকেন্ড নাকি ছিল, এমন না যেটা চোখের ভুল হবে। ওনার আম্মা এবার ঠিক করে যে না এটার এবার কিছু একটা করতে হবে, একলে ওনারা দেশের বাইরে চলে যাবে, ওনার বাবা মার কাছে এখানে থাকবে, আসলে এখানে থাকা যাবে না। এবং তার পরবর্তী নাকি ওনার বোনও অসুস্থ হয়ে যায়, ঠিক আগে যেরকম শ্রাবন্তীবাবু অসুস্থ হয়ে গেছিলো এরকম জ্বর থামছেই না, একের পর এক সমস্যা রয়েই যাচ্ছে। তারপর ওনার ঠিক করে যেই কবিরাজ ওনাদের গ্রামে ছিল সেই কবিরাজের কাছে যাবে। তারপর ওনাদের গ্রামের বাড়ি যে সিরাজগঞ্জ সেখানে ওনারা যায়, এবং যাওয়ার পর সেই কবিরাজের কাছে যাবে, কবিরাজকে সব কিছু খুলে বলা হয়। তো কবিরাজ দেখে এবার বলতেছে যে আসলে কী বলবো, সমস্যাটা তো এখন বেশ বেড়ে গেছে। তখন সে কবিরাজ বলতেছে যেটা অনেক আগের ঘটনা, এখন যেটা বুঝতেছি যে কিছু খারাপ জিন লেলিয়ে দেওয়া হয়েছে তোমাদের পিছে, তোমাদের পরিবারের পিছে, এবং এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে পিচাসগুলো আছে, এগুলো তোমাদের ক্ষতি করতে যাচ্ছে, এবং তোমাদের পরিবারের মধ্যে আশেপাশে কেউ তোমাদেরকে তাবিজ করছে, এবং এটা আসলে কীভাবে তাবিজটা তোলা যায় বা কীভাবে কী করা যায় এটা বুঝতেছি না, এবং এটা তোমাদের খুব বাজেভাবে অ্যাফেক্ট করছে। এগুলা শোনার পর তোমাদের ফ্যামিলিতে বেশ মানে মন খারাপ হয় সবারই, যেটা আসলে কী হচ্ছে এগুলা, যে পরিবারের মধ্যে আবার এগুলো কে কী করবে। তারপর কয়েকদিন ওনারা বাড়িতে থাকে, 2015 সালে ওনারা আবার এরকম সাভারে আসে, তখন শ্রাবন্তীবাবু তিনি বিকেএসপিতে ভর্তি হন।
উনি সেখানে মোটামুটি থাকা শুরু হয়। তো এবার কিছু যে ইনসিডেন্ট ঘটে সেটা হচ্ছে, কোনো এক রাতে তিনি রাতে ঘুমাতে পারছিল না, তো ঘুমাতে পারছিল না ধরে ওনার চারপাশে যেরকম ঘুম হচ্ছে না, তো উনি খেয়াল করে দেখছে যে ওদের ফ্যান যে আছে ঘরে, যে ফ্যানটা এটা ভটভট ভটভট করে দেখব আওয়াজ হচ্ছে, এবং আওয়াজ হওয়া মাত্রই কেন জানি মনে হলো ঘরের মধ্যে কিছু একটা এসে পড়ছে। এবং এই জিনিসটা তিনি দেখ মানে ফিল যখন করছিল তখন হঠাৎ করে মনে করে আরে আমি তার স্বপ্ন দেখতেছি, এবং স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তিনি তার মায়ের কাছে যান এবং দেখতেছে যে মা মানে স্বপ্ন মানে স্বপ্ন থেকে উঠে তিনি মায়ের কাছে যান এবং দেখছে যে ওনার মা বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ধাক্কা দিয়ে ওনার মাকে ঘুম থেকে তোলা হয়। সেই ওনার মা বলছে, শ্রাবন্তীপুর মা বলছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে বুকটাকে চাপ দিয়ে ধরছে আর আমি কিছুটা শরীরটা নাড়াতে পারতেছিলাম না, শ্বাস নিতে পারতেছিলাম না, কেন এরকম হইতেছে। তখন বাসার সবাই ওনাদের রুমে আসে এবং বুঝে যায় যে আসলে যে খারাপ জিনিস হয়তো অ্যাটাক করছে, এবং ওনার মার নাকি তারপর এরকম প্রায় হতো, প্রতি রাতে শ্বাস আটকা যেত এবং খুব শরীর ছটফট করতো। একটা মসজিদে হুজুরের সাথে কথা বলা হয়, মসজিদে হুজুর বলে যে আসলে এরকম হয় যে আসর করলে বা কোনো কিছু যদি শরীরে ভর করে ঘুমের মধ্যে তাহলে এরকম সমস্যাগুলো হতে পারে, তো আপনার যেই ওনার সাথে থাকেন না কেন একটু সাবধানে থাকবেন, এই সমস্যা হলে সঙ্গে সঙ্গে ওনাকে ঘুম থেকে জাগায় দিবেন, তাহলে আসলে এরকম সমস্যাটা হবে না। তো 2018 সালের একটা ঘটনা, তখন শ্রাবন্তী ওনার এক কাজিনের বিয়েতে বাড়িতে আসেন, তো সেই বাড়িতে আসার পরও ওই আগের সমস্যা তো টুকটাক আছেই, তো এখানে কথায় কথায় এক কবিরাজের সন্ধান পায় ওনারা। তো সেই কবিরাজের কাছে ওনারা যায় এবং কবিরাজ আবার আগের মতো কথা, আগের কবিরাজের মতো কথা যে আপনাদের অনেক শত্রু, এগুলো থেকে বাঁচতে হবে। তো কবিরাজ কিছু রিচুয়াল দেয় এবং রিচুয়াল দেওয়ার পর বলে যেগুলো মেনে চলেন দেখবেন আস্তে আস্তে হয়তো বা এগুলো ঠিক হলেও হতে পারে, তবে এটা মানে নিশ্চয়তা কোনো কিছু নাই যে শতভাগ যেটা ঠিকই হয়ে যাবে। তো সেই গ্রামে যাওয়ার পর বা এখন এরকম মনে হয় কোনো একদিন এরকম বেশ গরম লাগছিল ওনাদের, তো শ্রাবন্তী আপু এবং আমার ফ্লোরে শুয়েছিল। শ্রাবন্তী আপু যেটা বলে যে ভাই আমি দেখলাম আমার মা আমার পাশে বসে ছটফট করা শুরু করে এবং উনি চিৎকার করতে গিয়ে চিৎকার করতে পারতেছে না, এবং কেন জানি মনে হচ্ছে যে আমাদের দুজনের মাথার কাছে কেউ গরম শিক নিয়ে দাঁড়ায় আছে এবং আওয়াজ করতেছে, এবং সঙ্গে সঙ্গে ওনারা নাকি দেখে যায় দুজনই দেখে যে একটা অবয়বের মতো কিছু একটা দাঁড়ায় আছে মাথার সামনে শিক নিয়ে, যখন চিৎকার দিয়ে যাবে তখন এটা গায়েব নাই। তারপর একটার পর একটা যখন এরকম জিনদের অত্যাচার হচ্ছে তখন ওনারা ঠিক করে যে আসলে এই বাসাটা ওনারা যেখানে থাকে সেটা বন্ধ করবে, তো ওনারা আবার ওনাদের এরকম সাভারে বাসায় এসে পড়ে এবং ওনার বোনকে ছোটো বোনকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তো একদিন যেটা আরেকটা ইনসিডেন্ট ঘটে, যেটা যেটা হচ্ছে শ্রাবন্তী ওনার মা একদিন ইলিশ মাছ কাটছিল বাসায়, ওনাকে চারটা ইলিশ মাছ উনি কাটছিল, তো উনি দেখছে যে ইলিশ মাছ যখন কাটছে তখন ওনার পিছন থেকে কি জানি আওয়াজ করছে, টুং টুং করে এরকম আওয়াজ করতেছে, তখন তিনি চিৎকার দেন বাসে বাসার যে প্রতিবেশী তাকে ডাকে এবং সে প্রতিবেশী আসলে কিছু জানে না, তো বলতেছে যে ভাবি একটু থাকেন একা একা তো ভাল লাগতেছে না একটু থাকেন, তখন সেই প্রতিবেশীও নাকি এরকম আওয়াজ পায় এবং উনি নিজে থেকে বলছে আওয়াজ করতে আসছে, কিন্তু ওনার মা এটা ইগনোর করে যায়, আসলে কাউকে কিছু বলতে দেয় না। এরপর তারপরে দিন ভালোই কাটছিল কিন্তু ওনাদের সমস্যা কিন্তু রয়েই যায়, আজকে ঠিক থাকে তো কালকে খারাপ, এরকম একটা সমস্যা রয়ে যায় এবং আতঙ্ক কাজ করতে থাকে। অনেক হুজুর নাকি ওনারা দেখায়, অনেক কবিরাজ দেখায়, কিন্তু খুব একটা আমল করেও নাকি ওনাদের সমস্যার সমাধান হচ্ছিল না। কেউ কেউ নাকি বলেছিল যে রক্তে মিশে গেছে খারাপ পিছাসগুলো। 2020 সালের ঘটনা, সেদিন রাতে শ্রাবন্তী আপু তিনি একা ঘুমিয়েছিলেন, হালকা ওনার ঘুম হচ্ছিল মাত্র, হঠাৎ কারেন্ট চলে যায়। তিনি সামনে দেখেন যে একটা তসবি মানে উড়ন্ত অবস্থায় আছে এবং সেটা জল জল করছে, তিনি চিৎকার দিতে গিয়েও আবার চিৎকার দিতে পারছে না, কিন্তু তারপর যখন একটা জোরে চিৎকার দিয়ে দেয় তখন ওনার আব্বু আম্মু রুমে আসে, সাথে সাথে কারেন্ট আসে এবং উনি দেখে যে ওনার হাতে একটা ছাপ, মানে মনে হচ্ছে যে কে যত ওনার হাতে ছাপ দিয়ে গিয়ে মানে জোরে চিপ দিয়েছিল, ওনার বাবা মাকে দেখায় এবং সেটাতে তিনি খুব কান্নাকাটি করে এবং বলে যে আম্মু একটু আসলে আমার ভালো লাগতেছে না, কী করা যায় একটা সমাধান করো। দেখা যেত যে এরকম ওনার মাও নাকি দুই বোনের সাথে এরকম সুতো, ওনার বাবাও নাকি এরকম খুব কষ্ট পেত যে কী হচ্ছে এগুলা। 2021 সাল জুনের 16 তারিখ রাত 1টার দিকের ঘটনা, তখন ওনার মা প্রচণ্ড গঙ্গানের আওয়াজ করতে থাকে ঘুমের মধ্যে, ওনার মা যখন এরকম আওয়াজ করছিল তিনি নাকি এরকম শুনতে পায় যে একটা অন্য ভাষায় ওনার মা শ্রাবন্তীপুর মায়ের কানের কাছে কি যেন কিছু একটা জোরে জোরে পড়ছে,
এবং পড়া মাত্রই গলা চেপে ধরতেছে। তখন সামুদ্রাপা আম্মা ভাবতে থাকে যে সব কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি সত্যি দেখলাম। তিনি যখন চোখ খুলে দেখছে যে বাড়ির সবাই এসে পড়ছে এবং তিনি বলে যে আমার গলাটা চাপ দিয়ে ধরে রাখছে এবং তিনি কি গলা এরকম ছাপও পায়। এখন আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে। তো 16 তারিখ রাতে এরকম ঘটনা ঘটার পর সেই রাতে তার কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটে, এটা কিন্তু রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা, এখন তো এটা যে এখন তো চলতেছে যে এটা তো আগস্ট মাস, তো এটা জুনের ঘটনা। তো যেটা হোক, তো 16 তারিখ রাতে রাতের পর একটা ঘটনা ঘটে। তখন নাকি শ্রাবন্তী আপু তার মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায় যায়। রাত্রি নাকি 3:10 ওনার আবার এরকম ঘুমানো আওয়াজের শব্দ আসে। উনি দরজাটা যে লাগিয়ে রেখেছিল ওনার রুমে, দেখছে যে দরজাটা খোলা এবং ওনার যে ফোনের চার্জটা লাগানো চার্জ দেওয়া ছিল সেই ফোনের চার্জারটা খোলা এবং ওনার যে পড়ার টেবিলের সাথে চেয়ারটা ছিল চেয়ারটাও সেখানে না, একটু বেশ দূরে চেয়ার। উনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উনি তখন আর রাতে ঠিক থাকতে পারে না, ওনার আম্মুর কাছে উনি তাড়াতাড়ি যায় এবং সেই সময় নাকি ওনার ঘরে পাতিল পড়ার আওয়াজও পাওয়া যাচ্ছিলো এবং ওনার আম্মু পরের দিন নাকি বলে যে রান্নাঘরে মাছ রেখেছিল, রান্না করা মাছ রেখেছিল ওনার রান্নাঘরে, সেটাও নাকি পায়নি। একটার পর একটা নাকি এরকম সমস্যা হয়ে যাচ্ছে। 2021 সালের 2রা জুলাই এবং ওনার আম্মুকে সেই যে জিন ছিল যেটা আসর করছে সেই স্বপ্নে দেখায় যে আমি তোর বাসার ছাদেই থাকি এবং প্রতিদিন তোকে জানলা দিয়ে রাতে দেখতে আসি, তোর মেয়েকেও দেখতে আসি, তোরা পারলে আমার কিছু করিস। এবং ওনার আম্মুর নাকি একটা স্বভাব ছিল যে উনি স্বপ্নে মাঝে মাঝে যা দেখতে নাকি বাস্তবে হয়ে যেত। তারপর সাবানদেবু বলে যে ভাইয়া দীর্ঘ 24 থেকে 25 বছরের উপর হবে আমার আম্মু এরকম অ্যাফেক্টেড, ইভেন আমিও তো জন্ম হওয়ার পর থেকে অ্যাফেক্টেড, এরকম নাকি কোনো সমস্যার সমাধান তার হয়নি। তিনি বলেছে তার জীবনে আরও ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে যেগুলো আসলে লিখে শেষ করা যাবে না এবং আস্তে আস্তে তিনি আমাদেরকে ঘটনা পাঠাবেন। হয়তো এই ঘটনাটা আপনাদের কেমন লাগছে আমি জানি না, একটার পর একটা যার পরিবার অ্যাফেক্টেড সে তার ঘটনাটা শেয়ার করেছে। অসংখ্য ধন্যবাদ সেই শ্রাবন্তী আপুকে যে তিনি সাভার থেকে ঘটনাটা পাঠিয়েছেন, যেটার সমস্যা আবারও বলছি 24 বছর ধরে ওনার ফ্যামিলির সাথে ঘুরে যাচ্ছে। সামনে হয়তো ওনার আরও ঘটনা পাবো, ওনাকে রিকোয়েস্ট করবে আপনি আরও বেশি বেশি ঘটনা আমাদের শেয়ার করবেন। আমি সামির আনসারি সামনে আসি আবারও কিছু ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সামির ভাই আপনার ঘটনার জন্য এবং আমি আপনাদের আমি সামনে আমার সাথে সামনে আরও ঘটনাগুলো শুনবার আগে আমি জাস্ট আমার আরেকটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সবার সামনে শেয়ার করতে চাই। এটা কীভাবে বলবো, আসলে আপনারা অনেকেই বলেছেন আলিফ ভাই আপনার এক্সপিরিয়েন্স কোনো ঘটনা আছে কিনা শেয়ার করেন, আমি আসলে কখনো শিরোনা বিধায় শেয়ার করতে পারিনি, তাই হকচকিত একটু নার্ভাস আমি নিজেই নিজের ঘটনা শেয়ার করতে যাই। আমি আসলে কীভাবে বলবো বুঝতে পারছি না। আপনারা জানেন সবসময় আমি চেষ্টা করি ফজরের নামাজটা জামাতে যেয়ে পড়বার জন্য, তো জামাতে যেয়ে পড়বার জন্য ফজরের নামাজটা আমাদের এখানে জামাত হয় এখন বর্তমান টাইম হচ্ছে 4:45, তো তখন জামাত হচ্ছিল 4:30 দিকে। তো আমি এর বেশি দিন আগের কথা না, 5-7 দিন আগের কথা। তো আমি কি হচ্ছে মানে কী হলো, আমি নামাজ পড়তে যাব, সেদিন আমি যে আঙ্কেলের সাথে নামাজ পড়তে যাই সেই আঙ্কেল সেদিন আসে নাই। তো 4:31 মসজিদের জামাতের টাইম 1 মিনিট ফুরে গেছে, তো তখনও পর্যন্ত মসজিদে কেউ ঢোকেনি, মানে নর্মালি আর সব সময় মসজিদে ইমাম থাকে না আর কি ফজরের নামাজের ওয়াক্তে। তো আমি যে ঢুকলাম মসজিদে এবং আমার সাথে আরও কয়েকজন ঢুকলো, আফ্রিকান কয়েকজন ভাই ঢুকলো, তত নামাজ পড়ানো শুরু হলো। যিনি আমার সামনে ছিল তিনি আর আমি পেছনে সহ আরেকজন, মাত্র 3 জন আমরা মসজিদে নামাজ পড়ছি। হঠাৎ করে 2 জন আরও আসলো আমাদের পাশে, আমাদের দুজনের পাশে দাঁড়ালো 2 জন। নামাজ শুরু হলো প্রথম রাকাত ফজরের, তার কিছুক্ষণ পর দরজার শব্দ, এখানে দরজা খোলার শব্দ, বুঝতে পারছিলাম কেউ এসছে। আসলে কেউ আসাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মসজিদে ঢোকার জায়গা একটাই এবং একটা জায়গা দিয়ে ঢুকবে এবং একটা জায়গা দিয়ে বের হবে, কেউ আসলে এদিকেই আসবে। আর আমি একদম দরজার পাশে দাঁড়িয়েছি, তো আমি মাথা নিচু করে দাঁড়িয়েছি কিন্তু চোখ দিয়ে, আপনারা যদি মাথা নিচু করে থাকেন আপনারা বাম পাশ দিয়ে বা ডান পাশ দিয়ে কিছু হলে আপনারা হালকা হলেও কিছুটা দেখতে পারবেন চোখের কারণে, এটা তো ভিজনের কারণে। তো সাইড ভিজনে বুঝলাম যে মসজিদের মধ্যে দরজা খোলার শব্দ পেলাম এবং দুজন চারজন আর 6 জনের মতো ঢুকলো আমাদের পিছনে, আমাদের 4 জনের পরে পিছনে 6 জনের মতো ঢুকলো। ঢোকার পর নামাজ শেষ হলো,
নামাজ শেষ হওয়ার পর সবাই কি করে, মাঝে মধ্যে মসজিদের আশেপাশে তাকায় না? আমিও ঠিক পিছনে তাকালাম যে যারা নামাজ পড়তে এসে তখন কিন্তু এক রাকাত হয়ে গেছে, তো তাদের নামাজও তো শেষ হওয়ার কথা। তো আমি পিছনে তাকিয়ে দেখি তারা নামাজ পড়ছে, কিন্তু পড়ছে মাত্র দুজন। আমি শুন দেখেছি 6 জন মসজিদে ঢুকতে, কিন্তু মাত্র 2 জন নামাজ পড়ছে, তো বাকি 4 জন কারা ছিল? বাকি 4 জনকে আমি ঢুকতে দেখেছি, অনেকগুলো মানুষ একসাথে ঢুকেছে এবং খুব স্পিডে জামাত নামাজ নামাজ জামাটা ধরার জন্য, কিন্তু পিছনে তাকিয়ে দেখি মাত্র 2 জন নামাজ পড়ছে, আমাদের 4 জনের পেছনে আর কেউ নাই। জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছিল। আসলে জিনিসটা অবাক লাগার পর আমি মসজিদের ইমামকে জিজ্ঞেস করেছি, ইমামের কোনো সদুত্তর পাইনি। এই সদুত্তর না পাবারই কথা, কারণ এসব জিনিসগুলো যদি কোনো কিছু ঘটেও থাকে আপনারা ইমামরা এখানকার ইমামরা কিছু শেয়ার করবে না। তো এটা ছিল একটা ঘটনা, এটা আমার জীবনের পরপর কয়েকটা দিনের মধ্যে 2টা ঘটনার মধ্যে একটা। তো যদি আর কিছু শেয়ার ফেস করি অবশ্যই আমি জানাবো, তবে এখানে ফেস করার মতো এলাকাটা এরকম যে এখানে কিছু কিছু দূরে সামনে গেলে জঙ্গলের পারে, এরপর আপনি ঝর্ণা আছে, ঝর্ণার পানি একদম নদীর দিকে চলে গেছে, নদীও খুব বেশি দূরে না। তো সব মিলে আমি এই জায়গাটা আগেও একবার লাইভ করেছিলাম, আপনারা দেখেছিলেন, তো একটু হন্টেড জায়গাটা। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের শামীম মিয়া ভাইয়ের কাছে ঘটনায় চলে যাব। তো আপনারা যারা সাথে ছিলেন আজকে একটা নতুন ঘটনা শুনতে পারবেন, এবং আমাদের সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত, যাতে প্রত্যেকটি ঘটনায় আপনাদের ভালো লাগে। আমরা এই চেষ্টাই করে যাচ্ছি প্রতি এপিসোডে। যারা এ পর্যন্ত আমাদের সাথে আছেন তারা সবাই একটা লাইক বাটন হিট করে যাবেন, এবং সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে করে ফেলার জন্য, কারণ আমাদের সামনে আসছে 100তম এপিসোড। আমাদের সাবস্ক্রিপশন যদি 130,000-এর কাছাকাছি যায় তাতে আমরা অনেক খুশি হব, অনেক খুশি হবো আপনাদের কাছ থেকে। তো বেশি বেশি শেয়ার করতে হবে আপনাদেরকে। চলে যাচ্ছি শামীম ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আজ যে ঘটনাটা বলবো তা আমাকে কক্সবাজার শ্যামলপুর থেকে পাঠিয়েছেন আমাদের ভৌতিকতার নিয়মিত একজন শ্রোতা সুমন তালুকদার ভাই। সুমন তালুকদার ভাইকে ধন্যবাদ। আমি তার কাছে যেভাবে ঘটনাটা শুনেছি আমি ওভাবে ঘটনাটা বলছি, ঘটনায় চলে যাই। এরিক মণ্ডলকে আজও বাসায় পাওয়া যাচ্ছে না। তার বাবা মা, তার ছোটো ভাই অরিত্র মণ্ডল তাকে খুঁজতেছে এবং এলাকার মোটামুটি সবাই তাকে খুঁজছে কিন্তু তাকে পাচ্ছে না। এভাবে অনেকটা সময় পর এরিক মণ্ডলকে তাদের সমাধিস্থলে পাওয়া যায়। সমাধিস্থলের অনেকগুলি কবরের মাঝে নীরব একটা জায়গায় তাকে পাওয়া যায়। এরিক মণ্ডল খ্রিস্টান পরিবারের একটা ছেলে ছিল এবং বেশ সম্ভ্রান্ত ছিল, ধনী ছিল তাদের পরিবারটা। এভাবে এরিক মণ্ডল বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং উল্টাপাল্টা কাজ করতে থাকে, কখনো কখনো মানুষের ক্ষতিও করে ফেলে। আসলে এই ঘটনাটা শুরু হয় কিছু মাস আগে থেকে। মানে ঘটনাটা এমন যে তাদের, আমি ঘটনার জন্য এলাকার একটা বর্ণনা দিচ্ছি, তাদের এলাকা থেকে বের হওয়ার, তাদের কলোনি থেকে বের হওয়ার দ্বিতীয় গেট, গেটের সামনে ওখানে 4 রাস্তার একটা মোড়, সেই মোড়ের এক পাশে একটা খাবার হোটেল, হোটেলের পেছনেই বড় একটা মসজিদ, এবং তাদের সেই কলোনি থেকে বের হওয়ার গেটের হাতের বামে সোজা কিছুটা দূরে একটা হচ্ছে এনজিও, বিদেশি একটা সংস্থা, ওটা দরিদ্র বিমোচন নিয়ে কাজ করেন। তো এই সংস্থার পেছনে একটা নদী, নদীর ওই পার হচ্ছে প্রত্যন্ত এলাকা, ওখানেও তারা কাজ করেন। এরই মাঝে এই অস্ট্রেলিয়া থেকে একটা প্রজেক্ট আসে, এই এনজিওতে একটা প্রজেক্ট আসে, এবং প্রজেক্টের কাজের জন্য একজন ট্রান্সলেটরের দরকার হয়, অনুবাদক, যিনি ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে দিবেন। এভাবে আর এরিক তখন বেশ শিক্ষিত ছিল, এরিক দেখতেও সুদর্শন ছিল, লম্বায় 6 ফিট 2 ইঞ্চি, এবং তার সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে তার চোখ, বড় বড় গাঢ় নীল। তো এরিকের দাদা বেশ প্রভাবশালীও ছিল এবং ভালো ইংরেজি জানত, স্টুডেন্ট হিসেবেও ভালো ছিল এরিক। সেই সুবাদে এরিক ওখানে ওই ট্রান্সলেটর হিসেবে চাকরিটা পায়। এর মাঝে ওই প্রজেক্টের সঙ্গে একজন তরুণী, ওর নাম থাকে এলিজা এবং তার হবু হাজব্যান্ড থাকে আর্থার। তো এরিক জয়েন করার 3 দিন পর এলিজা এবং আর্থারের সঙ্গে দেখা হয়, তারা একসঙ্গে প্রজেক্টের কাজে সেই নদীর অপর প্রান্তে প্রত্যন্ত যে গ্রামটা থাকে ওখানে যায় তাদের কাজের জন্য, এবং সারাদিন কাজ করে। সারাদিন কাজের মধ্যে তাদের সবারই মাঝে সাধারণ কথাবার্তা হয়, এরিক এবং এলিজার মাঝে পরিচয় হয়, আর্থারের পরিচয় হয়। এভাবে কাজ করতে করতে এক এক দিন এক এক এলাকায় কাজ করে, তারা এক একদিন এক একটা গ্রাম নিয়ে কাজ করে। এভাবে
চার মাস যাবার পর এরিক এবং এলিজার মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং ঘটনাক্রমে এটা একটা গভীর সম্পর্কে পৌঁছে যায়। এই বিষয়টা আর্থারের চোখে পড়ে এবং আর্থার বেশ জেলাস ফিল করে। এভাবে কিছুদিন যাবার পর আর্থার এলিজার বাবা মাকে জানায় অস্ট্রেলিয়ায় যে, এবং এলিজার বাবা মা এলিজাকে চাপ দেয় অস্ট্রেলিয়ায় ফেরত যাবার জন্য। আর্থারও বলে এই ব্যাপারটা এলিজা এরিককে জানায়। এরিক বিষয়টা আসলে মানতে পারে না এবং ওখানে এনজিওতে যে বাঙালি কর্মকর্তারা ছিল এটা এরিকের বাসায় জানালে এরিক লজ্জা এবং কষ্টে এই আর চাকরিতে যায় না, সে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেবার পর আর্থার এলিজার আর তার ডকুমেন্ট তৈরি করতে থাকে। এই তৈরি করার জন্য একদিন শহরে যাওয়ার সময় ওই হয় কি যে একটা যখন শিল্পকলা একাডেমির সামনে যাচ্ছে ওইটা একটু পার হবার পর কিছুটা নীরব জায়গা, ওই নীরব জায়গায় যাওয়ার পর ইট ভাঙার যে গাড়িগুলি আছে ওইগুলো পেছনের অংশটা তাদের রিক্সার সঙ্গে লাগে এবং রিক্সাটা উল্টে যায়। এতে এলিজা তেমন একটা ব্যথা পায় না কিন্তু আর্থারের ডান পাটা ভেঙে যায়। তাকে হসপিটালে নেওয়া হয়, ট্রিটমেন্ট করার পর আবার বাসায় চলে আসা হয়। এর মাঝে এরিক একদিন এলিজার কাছে যায়, এলিজার বাসায় যায় এবং এলিজাকে সে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য এবং বিয়ে করে বাংলাদেশেই থেকে যাওয়ার জন্য। এই সব অস্থিতিশীল মানে পরিবেশে এবং এই দুর্ঘটনাতে এলিজা আসলে ব্যাপারটা রিফিউজ করে, ওকে ফিরিয়ে দেয় এবং এলিজা রাজি হয় না। একটা পর্যায়ে গিয়ে এরিক আসলে ব্যাপারটাতে বেশ অপমানিত বোধ করে এবং সে মনে মনে চিন্তা করে যে যেভাবেই হোক এলিজাকে সে বিয়ে করবেই। তো ব্যাপারটা যখন আরও কঠিন হয় তখন এরিক বুঝতে পারে যে না, আসলে এটা ঠিক হয় নাই। ওরা এরিক আরেকবার যায় গিয়ে আর্থার এবং এলিজাকে বলে যে আমি আসলে আমার আচরণের জন্য আমি দুঃখিত, আমি সরি। সে এবং সরি বলার জন্যে এলিজ এবং আর্থারের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে যায়। এলিজের জন্য সুন্দর ছোট্ট একটা কাপড়ের পুতুল নিয়ে যায় আর হচ্ছে এরিকের জন্য এক কৌটা কফি নিয়ে যায় এবং এরিক বলে যে আসলে দেখো আমি তো আমার তো ঠিক হয় নাই, আমি সরি, তবে আমাদের বন্ধুত্ব থাকবে, বন্ধুত্বের চিহ্নস্বরূপ আমি তোমাদের কাছে একটা জিনিস চাইব। তখন এরিক বলে কি চাও তুমি? তখন আর্থার বলে কি চাও? তখন এরিক বলল যে তোমাদের একটা ছবি আমাকে দাও আর তোমাদের রুমাল, ওরা আবার রুমাল ব্যবহার করতে বলে তোমাদের রুমাল দিয়ে যাও। তো এরিক দেয় এগুলি দেয় এবং আর্থার দেয় এবং এরিক এগুলি নিয়ে বাসায় চলে আসার কিছুদিন পর মানে আর্থারের ট্রিটমেন্ট চলতে থাকে। কিছুদিন পর ওদের বাসার সঙ্গে একটা মসজিদ ছিল, বড় একটা মসজিদ, আজান দিলে বাসা থেকে শোনা যায়। তো একদিন বিকেলে ওই আসরের আজানের সময় আজান হচ্ছে, হঠাৎ করে আজানের শব্দটা কানে আসার পর এলিজ কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। মানে বিষয়টা আর্থার বেশ অবাক হয়। সবাই যখন এলিজাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর ঠিক হয়, আবার বাসায় নিয়ে আসে। ঠিক তার পরের দিন একই সময় আসরের আজান হচ্ছে, এই সময় এলিজা আবার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং সাথে সাথে আর্থারেরও শরীর খারাপ করে, সে বমি করতে থাকে এবং বমি থামছে না। তাদের রুমের পাশে যে অন্যান্য লোকজনরা ছিল এনজিওর, তারা তাদেরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার 3-4 ঘন্টা পর আর্থারের বমি থামলেও ওই এলিজার আর জ্ঞান ফিরছিল না। তো অনেক চেষ্টা করার পরেও জ্ঞান ফিরছিল না। তাকে স্যালাইন দেওয়া হয়, ওষুধপাতি দেওয়া, ইঞ্জেকশন দেওয়া হয় কিন্তু জ্ঞান ফিরে না। জ্ঞান ফিরতে ফিরতে তার পরের দিন দুপুরে যখন জ্ঞান ফিরে তখন এলিজা কিছুক্ষণ চুপচাপ থাকে এবং একটু পরেই চিৎকার করে ডাক্তারদের ডাকে এবং বলতে থাকে যে আমি আমার ডান চোখে কিছু দেখতেছি না, মানে কিছুই না, একদম পুরো অন্ধকার। তখন মানে অবাক হয়ে যায় যে এমন তো হবার কথা না, এমন হচ্ছে কেন? যখন তারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো এর মাঝে আবার আর্থারের বমি শুরু হয়ে যায়। তবে এবার বমির সঙ্গে থেমে থেমে রক্ত যাচ্ছে, মানে ঘন কালো রক্ত যাচ্ছে। হঠাৎ করেই যেন পরিবেশটা কীরকম একটু জটিল হয়ে যায়। সেখানকার ডাক্তাররা ওই এলিজা এবং আর্থারকে ঢাকার একটা হসপিটালে এমার্জেন্সিভাবে হসপিটালে পাঠায়। তারা আসতে আসতে রাত 2টা বেজে যায়।
রাত 2টার সময় তারা ওই হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি হবার 2 দিন পর তাদের মোটামুটি শরীরটা সুস্থ হয়। সুস্থ হবার পর তারা মানে ট্রিটমেন্ট চলতে থাকে, এভাবে তাদের 11 দিন কাটে। এর মাঝে ওই এনজিওর লোকজনরা তাদের সব ডকুমেন্ট তৈরি করে ফেলে যে 2 দিন পরে তাদের ফ্লাইট, তারা অস্ট্রেলিয়ায় চলে যাবে, এখান থেকে সরাসরি চলে যাবে। তো 11 দিনের দিন হঠাৎ রাতের দিকে এলিজা অনেক জোরে চিৎকার শুরু করে। এলিজা চিৎকার শুনে ডাক্তাররা আসে, বলে যে কী হয়েছে, যে আমার চোখ গলে যাচ্ছে, আমার চোখে ব্যথা, প্রচণ্ড ব্যথা, এমন ব্যথা যে মনে হচ্ছে তার চোখে কেউ কাঁটা চামচ ঢুকিয়ে দিছে, এই অবস্থা। তখন সব ডাক্তাররা অনেক মানে ট্রিটমেন্ট করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এলিজা কান্না করতে থাকে এবং সাথে সাথে ওই আর্থারের বমি শুরু হয়। এবার পুরোটাই রক্ত বমি, বমি হচ্ছে তো পুরো বেড, কাপড় চোপড় সব রক্তে ভিজে গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করতেছে তার বমি থামানোর জন্য, কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ করে এরিকের মানে শ্বাসনালীতে বমি আটকে যায়, এরিক দম নিতে পারতেছে না। ডাক্তাররা অনেক চেষ্টা করতেছে এবং কিছুক্ষণ পর এরিক মারা যায়। মানে মারা যাবার পর মানে সবাই অবাক যে কীভাবে কী হচ্ছে, এবং ডাক্তার এবং এনজিওর লোকরা হঠাৎ খেয়াল করলো যে এলিজা স্থির হয়ে গেছে এবং ওর ডান চোখ থেকে কান্নার মতো করে রক্ত পড়ে, মানে গাল বেয়ে রক্ত পড়তেছে। কিছুক্ষণ পর যখন এলিজার সেন্স আসে, তখন শুনে যে আর্থার মারা গেছে। আর্থারের কথা শুনে সে খুব কান্নায় ভেঙে পড়ে যে একদিন পর তাদের ফ্লাইট, এর মাঝে আর্থার মারা গেল। তারপর সব প্রসেস ওকে করে তারা পরদিন রাতে তাদের ফ্লাইট, সেই ফ্লাইটে যাচ্ছে। উপরের তলায় এলিজা এবং 2 জন তার অস্ট্রেলিয়ান সঙ্গী, আর নিচে লাগেজ স্পেসে হচ্ছে যে আর্থারের কফিন। তারা অস্ট্রেলিয়ায় পৌঁছায়। ও অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এখন আর্থারের শেষকৃত্য শেষ হয় এবং কিছুদিন যাবার পর এলিজা আরও অসুস্থ হয়ে যায়। তার চেহারা নষ্ট হয়ে যাইতে থাকে, মাথার চুল সব পড়ে যাচ্ছিল, আর হচ্ছে কি বাম চোখটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। এভাবে মানে সবার অবহেলা তা ছিল এবং বিশেষ করে আর্থারের পরিবার থেকে তাকে খুব চাপ দেওয়া হচ্ছিল এবং তাকে বলছিল, অভিশাপ দেওয়া হচ্ছিল যে এই মেয়ের কারণে আমার ছেলে মারা গেছে, খুব বাজেভাবে অভিশাপ দিচ্ছিল। মানে এইগুলি সব কিছু মিলা এলিজার মনটা একদম পুরোপুরি ভেঙে যায়। সে চিন্তা করে যে একবার আত্মহত্যা করবে, এরকমভাবে দিন কাটছিল। শুধু এলিজার বাবা মা তাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আল্লাহ মানে সব ঠিক হয়ে যাবে। এমন সময় একদিন রাতে এলিজা ঘুমাচ্ছিল, মাঝরাতের দিকে কিছু একটা শব্দ পায়। শব্দ পাওয়ার পরে এলিজা মাথাটা উঁচা করে দেখতেছে চারপাশে কী হচ্ছে। তখন দেখে যে তার বাথরুমের দরজাটা খোলা। সে ভালো করে খেয়াল করে দেখে ওখানে আর্থার দাঁড়িয়ে আছে এবং বমি করতেছে। মানে শব্দ, বমির শব্দ তার কানে আসতেছে এবং দেখে পুরোটা মেঝে, মানে বাথরুমের মেঝে, ঘরের মেঝে পুরোটা রক্ত দিয়ে ভরে গেছে। এবং আর্থার বলতেছে যে আমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হচ্ছে, করুণ সুরে বলতেছে মানে এত কষ্ট সহ্য করতে পারতেছে না। হঠাৎ করে আর্থার চুপ হয়ে যায় এবং সুন্দর মিষ্টি গলায় বলে, এলিজা তুমি আমার কাছে চলে আসো, আমরা 2জন একসঙ্গে থাকলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তুমি রেডি থাকো, কালকে সকালে আমি তোমাকে নিয়ে আসবো, নিয়ে যাবো এখান থেকে। এটা শুনে এলিজা জোরে একটা চিৎকার করে। চিৎকার শুনে এলিজার বাবা মা বাসায়, মানে তার রুমে ঢোকার পর এলিজা বলে যে ওর সঙ্গে এতক্ষণ কী হয়েছে ওর বাবা মাকে বলে। এলিজার বাবা মা বলে যে তুমি স্বপ্ন দেখছো তো, এটা কিছু না, ঠিক হয়ে যাবে, তুমি ঘুমাও, কালকে আমরা আবার ডাক্তার দেখবো, কিছু হবে না, তুমি চিন্তা করো না। এলিজার আর ঘুম হয় না, তার খুব ভোরে ওঠে। ওঠার পর সে আয়নার সামনে বসে সাজতে থাকে, সুন্দর করে সাজে। সাজতে এক সময় দেখে যে আয়নার দিকে তাকিয়ে থাকে এবং সাজার পরে দেখে তার ডান চোখের জায়গায় আজকে চোখ নাই। ওই যে এরিক, ওর যে কাপড়ের পুতুলটা দিছিল, পুতুলের মাথাটা ওর চোখের গর্তটা দিয়ে বের হয়ে আসে। কিন্তু আজকে আর এলিজ ভয় পায় না। তারপরও সে তার সাজাটা শেষ করে, সাজা শেষ করে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখে। এরপর আস্তে ধীরে ধীরে হেঁটে ওদের বাসার নিচের গ্যারেজে যায়। ওখানে
একটা গাড়ির গ্যারেজ তো ওইখানে পেট্রোলের একটা গ্যালেন ছিল। হঠাৎ করে সেই গ্যালেনটের সম্পূর্ণ পেট্রোল এলিজা ওর মাথায় ঢেলে দেয়, পুরো শরীরে ঢেলে দেয়। এটা আবার দেখতেছিল হচ্ছে আর্থারের মা। আর্থারের মা একবারের জন্য এলিজাকে থামায় নাই। দেখতে দেখতেই হঠাৎ করে এলিজা লাইটার দিয়ে ওর শরীরে আগুন ধরায় দেয় এবং কিছু মুহূর্তের মধ্যেই সে পুরে পুরে মারা যায়। এরপর পুলিশ আসে। পুলিশ এসে যখন এলিজার লাশটা নিয়ে যাচ্ছিল, তারা খেয়াল করে যে এলিজার লাশ থেকে একটু দূরে একটা কাপড়ের পুতুল পোড়া অবস্থায়, অর্ধপোড়া অবস্থায় মানে পড়ে আছে ঘাসের উপর। এই ঘটনাটা আবার এরিকের কানে আসে। এরিক শুনে, এরিক কোনোভাবেই এই ঘটনাটা মানতে পারে না। তখন থেকেই এরিকের এরকম অসুস্থতা শুরু, পাগলামো শুরু। এর মাঝে একদিন এরিক করে কি, ওর রুমের মাঝে যে সোফা ছিল সোফার মধ্যে আগুন ধরায় দেয়। আগুন যখন জ্বলতে শুরু করে তখন অরিত্র মণ্ডল, এর ছোটো ভাই, এরিকের ছোটো ভাই দৌড়ে ঘরে আসে এবং আগুন নিভায়, পানি পুনি দিয়ে আগুন নিভায়। নিভানোর পর থেকে ওর অবস্থাটা খারাপ হইতে থাকে। সবাই খুব ওকে খুব চোখে চোখে রাখে, সাবধানে রাখে, চোখের আড়াল করে না। এর কয়েকদিন পর তার মানে এই যে কলোনিতে থাকতো ওখানে কয়েকজন প্রবীণ বৃদ্ধ লোক ছিল, এরিক সবাইকে দাদা বলে ডাকতো, সেই তাদের মাঝে একজন মারা যায়। তো এরিককে তো তালা বন্ধ করে রাখে। এখন এরিকের পরিবার যখন সবাই ওই তাদের সেই লোকটাকে দেখতে যায়, শেষ দেখা দেখতে যায়, তখন এরিককে সেকলে নিজের রুমে তালা বন্ধ করে যায়। এরিক রুম দিয়ে তার রুমের জানালা দিয়ে ওই মাঠে, লাস্টে তো মাঠে রাখা, ঘরের সামনে একটা মাঠ, ওই মাঠে রাখা দেখতেছিল এবং লাশের পাশে হচ্ছে কফিন, কিছুক্ষণ পর এই কফিন আর কি লাশটা রাখা হবে। তো এরিক জানালা দিয়ে লাশের দিক তাকিয়ে আছে আর তার মুখে একটা হাসি, এবং আস্তে আস্তে হাসিটা বড় হইতে থাকে। একটা সময় যখন ওই লাশটা কফিনে রাখা হবে, তারা কফিনের ঢাকনাটা খুলতে চেষ্টা করে, কিন্তু ঢাকনাটা কোনো কারণে খুলতেছিল না। মানে ঢাকনা খুলে না কেন, অনেকে চেষ্টা করে কিন্তু ঢাকনাটা খুলেই না। তখন তারা যায় যে নতুন আরেকটা কফিন, যেহেতু ঢাকনা খুলতে এসে না নতুন একটা কফিন আনতে যাবে। তখন ওইখানে বৃদ্ধ আরেকজন, প্রবীণ আরেকজন লোক ছিল, ওরা সবাই তাকে দাদা বলে ডাকত। তো সেই দাদা মানে তার হাতে একটা ক্রস থাকে এবং কিছু একটা পরে পরে কফিনের ঢাকনাটা কাছে, কফিনের কাছে যায় এবং ঢাকনাটা ধরে টান দেয় এবং সাথে সাথেই ঢাকনাটা খুলে যায়। অবাক করা বিষয় হচ্ছে সবাই দেখে যে ওই কফিনের ভেতর এরিক শুয়ে আছে এবং তার মুখে মানে বিদঘুটে একটা হাসি, তার ছেলের একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। এটা দেখে বেশ ভয় পেয়ে যায় এরিকের বাবা মা ভাই, সবাই ভয় মোটামুটি সবাই ভয় পায়, তাকে ধরে বাসায় নিয়ে যায়। তখন সেই দাদু এরিকের বাবা মাকে বলে যে এরিকের তো আচরণটা খুব রহস্যজনক, খুব খারাপ, এটা কিন্তু কালো জাদুর লক্ষণ, এটা জাদুর লক্ষণ, আপনারা ওকে দেখে রাখেন, আমি আগামীকাল দুপুরে আপনাদের বাসায় যাব। তো সেদিন যখন বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এই দুপুর ওকে বেঁধে রাখে। তারপর দিন শুক্রবার থেকে, শুক্রবার দুপুরে সেই দাদু এরিকদের বাসায় যায়। বাসায় যাবার পর এরিক এমন আচরণ করে যে কিছুই হয় নাই, সে একদম সম্পূর্ণ সুস্থ, দাদুর সঙ্গে নর্মাল কথাবার্তা বলে, কুশল বিনিময় করে এবং দুপুরে সবাই একসঙ্গে খেতে বসে। তো খাবার খাওয়া শুরু করে। খাবার এক সময় খাবার যখন মাঝ পর্যায়ে, তখন এরিক খাবার বন্ধ করে দেয়, সে আর খাচ্ছে না, এক দৃষ্টিতে সেই দাদুর দিকে তাকিয়ে আছে। এরিকার দাদু পাশাপাশি বসেছিল, বসে খাচ্ছিল, তাকিয়ে আছে এবং হঠাৎ করে এরিক ওই দাদুর প্লেটের মধ্যে বমি করে দেয়। সেই বমির মধ্যে থাকে থোকাথোকো রক্ত আর কাদা। মানে বিষয়টা কেমন, এই বমি করেই এরিক একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আর তাকে খুঁজে পায় না, এখন কোথাও খুঁজে পাচ্ছে না, সে এলাকার মধ্যে না, কলোনির মধ্যেও নাই, কোথাও খুঁজে পাচ্ছে না। তো এখন কি করবে কি করবে। সেই দিন ওই যে বললাম একটা বাজারের সাথে একটা মসজিদ ছিল, সেই মসজিদে অ্যানাউন্স হয় যে একজন লোক মারা গেছে, তার জানাজা হবে। তো জানাজা হয় রাতে, ওখানে গোসল করানো হয়, গোসল করানো খাটিয়া যে চৌকিতে গোসল করানো হয় ওটা মসজিদের পাশেই ছিল। সেদিন রাতে 11টার সময় এরিককে সেই লাশ ধোয়ানোর চৌকিতে পাওয়া যায় ঘুমন্ত অবস্থায়। আবার ওখান থেকে ধরে নিয়ে আসে, তাকে বেঁধে রাখে,
আর সেই দাদু বলে যায় যে ওকে মানে তার পরিচিত একজন ফাদার আছে, ফাদারকে সে নিয়ে আসবে, দূরে থাকে তো আসতে তার 2 দিন সময় লাগবে। তখন এই দাদু এরিককে কিছু একটা পরে ফু দেয় এবং তার একটা পানি বোতল থেকে পানি বের করে ছিটা দেয়। এরিক কিছুটা শান্ত হয়। এভাবে 2 দিন কেটে যায়, সবার নজরদারিতে 2 দিন কাটে। 2 দিন পর বিকেলের দিকে ওই দাদু ফাদারকে নিয়ে এরিকদের বাসে যায়। বাসায় যাওয়ার পর সেই ফাদার তো ঘরে ঢুকে বুঝে যে সামথিং রং, কিছু একটা সমস্যা আছে। এরিক ফাদারকে দেখে এমন চিৎকার শুরু করে, খুব বাজেভাবে গালাগালি শুরু করে, এবং এটা এরিকের ভয়েস ছিল না, অন্য একটা ভয়েসে গালাগালি শুরু করে, মোটা একটা কণ্ঠে খুব খারাপ গালাগালি করে। এবং এই ফাদারকে বলে যদি আর একটা কদম যদি সে সামনে ফেলে তাহলে ফাদারকে 7 হাত মাটির নিচে পুঁতে ফেলবে। এটা বলে এরিক দাঁড়িয়ে যায়, ফাদারের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ফাদার একটু সামনে আগায় যখন এরিক সঙ্গে সঙ্গে ফাদারের গলা ধরে একটা আছাড় দেয়। ফাদার 4-5 হাত দূরে গিয়ে পড়ে এবং আছাড়টা দিয়ে মানে ফাদার নিজেকে সামলায়। সামলানোর সঙ্গে সঙ্গে হাতে একটা পানির বোতল থাকে, ওইটা ছিটাইতে থাকে এরিকের। ছেটানোর সাথে সাথে মানে কুকুর যেমন আর্ত চিৎকার করে, এরকম একটা আর্ত চিৎকার করে এরিক একটা লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে এরিকের বাবা এবং অরিত্রমণ্ডল পেছনে পেছনে দৌড় দেয়। তারা দেখতেছে এরিক সামনে দৌড়াচ্ছে, তারা পেছনে দৌড়াচ্ছে, হঠাৎ করেই চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। তখন আর এরিক ওরা খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজির পরেও পায় না। প্রায় অনেকক্ষণ পর একজন লোক তাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল এবং বলে যে এরিককে দেখছে ওদের বাসা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা চিতাখোলা আছে, ওখানে একজন হিন্দু লোক মারা গেছে, তাকে পোড়ানো হবে। সেই চিতাখোলায় এরিক দাঁড়িয়ে আছে, তাও 2-3 ঘন্টা আগে। তো এটা শুনে এরিকের পরিবারের সবাই সাথে সাথে সেই চিতাখোলার দিকে যেতে থাকে। এর মাঝে ওই যে লোকটি মারা যায় তার দেহ তো সেই চিতায় উঠানো হয় এবং তাদের রিচুয়াল কমপ্লিট সম্পূর্ণ করে চিতায় আগুন দেয়া হয়। যখন আগুন দেয়া হয় এরিক যেন মানে এরিকের মনে মধ্যে কীরকম আনন্দ কাজ করে, সে দোলে দোলে নাচতে থাকে, মানে তালে তালে নাচতে থাকে। যখন দাউ দাউ করে আগুন চলছে, হঠাৎ করে এরিক মানে স্থির দৃষ্টিতে চিতার আগুনে তাকিয়ে থাকে এবং একটা দৌড় দিয়ে চিতার 3-4 হাত দূরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে সিজদার মতো করে তার মাথাটা মাটির সঙ্গে মিলায়, মাটিতে দিয়ে রাখে সিজদার মতো করে এবং এক ঝটকায় উঠে দাঁড়ায়। তখন চিতার আরও কাছে চলে যায়। সবাই যখন এরিককে ধরতে যাবে তখন এরিক একটা লাফ দিয়ে সেই চিতার মধ্যে শুয়ে পড়ে, মানে চিতার মধ্যে পড়ে এবং লাশের উপর শুয়ে পড়ে। দেখতে দেখতে এরিকের পুরো শরীরে কাপড় চোপড়ে আগুন ধরে যায়। যে পুরোহিত ছিলেন ও সে বাঁশ দিয়ে এরিককে ধাক্কা দিয়ে ওই চিতার আগুন থেকে নামায় দেয়। ততক্ষণে বেশ কিছু সময় পার হয়ে যায়, এরিকের মোটামুটি সমস্ত শরীর পুড়ে যায়। এরিক ওই কবুতর জবাই করলে যেভাবে কাঁপতে থাকে, এরিক ওইভাবে কাঁপতেছে। সবাই সাথে সাথে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। এরিকের বাবা মা ফাদার যখন ওই চিতাখোলায় যায় তখন এই ঘটনা শুনে এরিকের মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, তারা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর দেখে যে এরিকের পুরো শরীরে ব্যান্ডেজ করা, সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। ডাক্তাররা বলে যে এরিকের বাঁচার কোনো সম্ভাবনা নাই। এরিকের বাবা দেখে এরিকের ডান চোখ পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং ওই ফাদার সবাই তখন অবাক হয়ে যায় এবং উপরওয়ালা কৃপায় এরিক বেঁচে যায়। বেঁচে যাবার পর অনেক দিন ট্রিটমেন্টের পর ফাদার তাকে সুস্থ করে তোলে এবং বলে যে তাদের পরিবারের মানে খুব কাছের একজন এরিককে ব্ল্যাক ম্যাজিক করে তাদের সম্পত্তির লোভের জন্যে। এরিক বেঁচে গেলেও তার পুরো শরীর পুড়ে যায়, সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এবং কণ্ঠনালীর ভীষণ ক্ষতি হয়, সে আর কথা বলতে পারে না, অন্ধ হয়ে তার ডান চোখটা অন্ধ হয়ে যায়। এই ছিল ঘটনা।
ঘটনার জন্য সুমন তালুকদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের ময়মনসিং থেকে বলছি। তো শুরুতে ধন্যবাদ জানাই আলিফ ভাইয়া, শাওন ভাইয়া, সামির ভাইয়া এবং সকল মডারেটরদের, যাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা পেয়েছি ভৌতিক ঘটনা। তো আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার ছোট মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তখন সময়টা 2010, আমার নানু বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার কোনো একটি গ্রামে। তো আমার মামা ঢাকায় একটা অফিসে তখন জব করতেন। তো প্রাইভেট জব বলে তেমন ছুটি পেতেন না, তাই গ্রামেও তেমন একটা যাওয়া হতো না। তো তেমনই কোনো এক বিকেলে মামার কাছে একটি ফোন আসে বাড়ি থেকে। তো আমার নানু তখন অনেক অসুস্থ হয়ে পড়ে। তো মামা অফিস থেকে ছুটি নেয়, ছুটির জন্য আসলে অ্যাপ্লাই করে। তখন আসলে ছুটি পাওয়া একটু ডিফিকাল্ট ছিল, বাট সামহাও পেয়ে যায়। তো কাজ শেষ করে মামার অফিস থেকে বের হতে হতে রাত তখন প্রায় 10টা বেজে যায়। তো ঢাকা থেকে কাপাসিয়া কিন্তু আসলে অনেকটা পথ, অনেকটা রাস্তা, প্রায় 2-3 ঘন্টা আসলে লাগে যেতে। তো উনি রাত 12টার দিকে সেখানে পৌঁছান। তো গ্রামের বাজার থেকে আসলে বাড়িতে যেতে প্রায় 30 মিনিট লাগে পায়ে হেঁটে যেতে। সো এত রাতে উনি রিক্সা বা সিএনজি কিছু মানে পাননি তখন। তো হঠাৎ উনি আসলে দেখতে পান যে মধ্যবয়স্ক একটি ছেলে টঙ্গের দোকানে বসে চা খাচ্ছে। তো মামাকে দেখে উনি আসলে সেখান থেকে বের হয়ে আসেন, এবং ছেলেটার আর কেউ নয়, তখন আসলে মামার ফ্রেন্ড ছিল এটা, ইকবাল। তো এতদিন পর গ্রামে এসে ছোটবেলার ফ্রেন্ড ইকবালকে দেখে আসলে ওনার ভালোই লাগে। সো তো মামা অনেক বলেন যে কিরে এত রাতে তুই এখানে কি করছিস। তো উনি বলেন যে আমি তোর অপেক্ষা ছিলাম। তো এটা শুনে মামা আসলে একটু মানে অবাক হয়ে যায়, এবং তারপর আর কিছু বলেন না। তো মামা বলেন যাক তোকে পেয়ে ভালোই হলো। তো আমি আরও ভাবলাম একা একা যেতে হবে। তো ইকবাল মামা বলে যে না তুই যা, আমার একটু কাজ আছে, আমি এখানে থাকবো। তো মামা আসলে তারপর চলে আসেন, গ্রামের মিঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটছেন উনি। তো বলে রাখা ভালো, নানু বাড়িতে যাওয়ার পথে আসলে ইকবাল মামাদের বাড়ি পড়ে। তো তার সামনে হচ্ছে তাদের পারিবারিক একটা গৃহস্থান মামাদের। তো উনি যখন হাঁটতে হাঁটতে ইকবাল মামাদের বাড়ির সামনে আসলেন, ওনার চোখ পড়ে ইকবাল মামাদের সেই গৃহস্থানের দিকে। গৃহস্থানের দিকে মানে তাকাতে উনি আসলে দাঁড়িয়ে গেলেন। ওনার হঠাৎ খেয়াল হলো, আরে ইকবাল তো গত 6 মাস আগে মারা গেছে। তো একটু আগে বাজারে কার সাথে তিনি কথা বললেন। তো এটা ভেবে ওনার আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, উনি প্রচণ্ড ভয় পান এবং উনি দৌড় দেন। তখন আসলে পিছন থেকে আসলে উনি শুনতে পান আসলে কেউ যেন বলছে আমি তোর অপেক্ষায় ছিলাম। তো উনি আসলে বাড়িতে এসে পড়েন তখন। তো এমনিতেই নানু অসুস্থ, তো উনি আসলে এগুলো কাউকে বলেন না। তো রাতে খেয়ে শুয়ে পড়েন, ওনার আসলে কোনোভাবেই ঘুম আসছিল না তখন, বারবার ওই রাতের ওই কাহিনীটার কথা মনে পড়ছে। তো রাত তখন প্রায় 2টা, হঠাৎ আসলে উনি শুনতে পেলেন বাহিরের দরজায় কেউ আসলে ওনাকে ডাকছে। তো উনি প্রথমে জিজ্ঞেস করেন কে, ওই পাশ থেকে আসলে কোনো উত্তর আসছে না। তারপর একদম সব কিছু চুপচাপ। আবার একটু পর দরজায় কেউ নক করে। এভাবে কয়েকবার হওয়ার পর মামা আসলে একটু বিরক্ত হয়ে যান, এবং আসলে উনি একসময় দরজা খুলেন এবং ঘর থেকে বের হন, কিন্তু কেউ ছিল না তখন সেখানে। উনি আবার রুমে এসে শুয়ে পড়েন। একটা সময় উনি আসলে তন্দ্রা এসে পড়ে এবং উনি প্রায় ঘুমিয়ে যায়। তো হঠাৎ উনি ফিল করেন কেউ ওনার গলা চেপে ধরেছেন, ওনার ঘুম ভেঙে যায়। উনি জোরে চিৎকার করেন, কিন্তু ওনার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না তখন। একটা সময় উনি সেন্সলেস হয়ে যান, এবং পরদিন দুপুরে উনি নিজেকে বাড়ির উঠানে আবিষ্কার করে। তো ওনার গায়ে তখন আসলে অনেক জ্বর ছিল, উনি তখন রাতের সব বর্ণনা সবাইকে বলেন। তারপর এলাকার এক হুজুরকে আনা হয়, উনি ঝাড়ফুঁক করেন এবং বাড়ি বন্ধ করে দিয়ে যান, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। আসলে ওনার আমরা যে প্রবলেমটা ছিল সেটা কোনোভাবেই সলভ হচ্ছিল না।
তো নানা হুজুরকে আবার বাড়িতে ডাকেন। তো হুজুর এসে নামাজ হুজুর এসে নামাজ পড়ে তাদের বাড়িতে আসেন এবং কিছু রিচুয়াল অনুযায়ী জিন ডাকা হয়। তো হুজুর বাড়ির লোকদের বলেন আপনারা 2 ঘন্টার জন্য এই বাড়ি থেকে বের হয়ে যান আর আমাকে একটা ঘর খালি করে দেন যেখানে আমি থাকব, আমার একটা স্টুডেন্ট থাকবে এবং আসলে উনি থাকবে। তো সবাই চলে যায়, হুজুর তার কাজ শুরু করেন এবং ঠিক ঠিক 2 ঘন্টা পর সবাই আসে। তারপর হুজুর ওনাদের যেটা বলে এটা শুনে আসলে সবাই অবাক হয়ে যায় আসলে এবং কিছুটা ভয়ও পায়। হুজুর বলে ওর ফ্রেন্ড ইকবাল ওর উপর ব্ল্যাক ম্যাজিক করতে চাইছিল, তো কিন্তু সে ব্ল্যাক ম্যাজিকের পুরো প্রসেসটা জানতো না তখন, যে কারণে ওই কাফের জিনগুলোকে মেরে ফেলে আর আপনার ছেলের উপর কালো জাদু করতে চাইছিল বলে তাকে পুরোপুরি অ্যাটাক করতে পারে না, তাই সে ভয় দেখাচ্ছে। তারপর হুজুর 6টা তাবিজ দিয়ে যায়, বলে যে বাড়ির 4 কোণে 4টা তাবিজ পুঁতে রাখতে, একটা তাবিজ মামার কোমরে এবং একটা তাবিজ বাড়ির চুলাতে পুঁতে রাখতে। তো আর কিছু পানি পড়া দিয়ে যায়, তারপর আলহামদুলিল্লাহ মামার আর কোনো সমস্যা হয় না, উনি এখন ভালো আছেন। কিন্তু মাঝে মাঝে উনি এখনও ওই বিভীষিকাময় রাতের কথাগুলো ভেবে মানে গা শিউরে ওঠে। তো এই ছিল ঘটনা, প্রচারযোগ্য হলে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরও কিছু স্টোরি আছে এরকম, সো হয়তো সামনে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু মানুষের জীবনে যে কত বড় অভিশাপ নিয়ে আসতে পারে এই ঘটনাটি তারই একটি উদাহরণ। এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন ওয়াহিদ। ওয়াহিদ ভাইয়ের একটা অস্বাভাবিক ক্ষমতা আছে, তিনি অস্বাভাবিক জিনিসপত্র বা জিন রিলেটেড বিষয়বস্তুগুলো অনুভব করতে পারেন। কারো সাথে যদি কোনো জিন থাকে তিনি তার সামনে গেলেই ব্যাপারটা বুঝতে পারতেন। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকতো তিনি সেই জায়গায় গেলেও ব্যাপারটা অনুভব করতে পারতেন। এই ব্যাপারটা তিনি খুব ছোটবেলা থেকেই করতে পারতেন। তিনি কোনো ওঝা নন, তিনি কোনো কবিরাজ নন, তিনি আসলে এই সমস্যার কোনো সমাধানও জানেন না, কিন্তু তিনি এই ব্যাপারগুলো উপলব্ধি করেন বা অনুভব করেন। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। কিছুদিন আগে ওয়াহিদ ভাইয়ের ফোনে একটা কল আসে এবং নাম্বারটা হচ্ছে তার বাল্যকালের বন্ধু নাজিরের। নাজিরের সাথে তার অনেকদিন যাবতই কোনো যোগাযোগ নেই। সে নাজিরের সাথে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, তারা খুব ভালো বন্ধু। তো ওয়াহিদ ভাই ফোনটা ধরার পর তিনি শুনতে পান নাজিরের বোন ফোন করেছে। সে বলছে যে নাজিরের শরীরের অবস্থা খুবই খারাপ, সে ওয়াহিদ ভাইকে দেখতে যাচ্ছে, তাই ওয়াহিদ ভাই যেন তাদের বাসায় আসেন। এই কথা শুনে ওয়াহিদ ভাই খুবই চিন্তিত হয়ে যান, কারণ নাজির তার খুব ভালো বন্ধু। তিনি পরের দিনই নাজিরদের বাসায় যান। নাজিরদের বাসাটা 2 তলা। তিনি যখন নিচতলা থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন তখনই তার সারা শরীরে কেমন জানি একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, যেটা কোনো খারাপ কিছুর সামনে পড়লে তার হয়। তো তিনি বুঝতে পারছিলেন হয়তো নাজিরদের বাসায় কোনো সমস্যা আছে। তিনি যখন তাদের বাসায় দরজা নক করলেন তখন নাজিরের মা এসে দরজা খুলল। তিনি ওয়াহিদকে নাজিরের রুমে নিয়ে গেলেন। রুমে ঢোকার পর ওয়াহিদ ভাই নাজিরকে দেখে খুবই চমকে যান। তিনি দেখেন বিছানার উপর একটা কঙ্কাল সার দেহ শুয়ে আছে। তার পরিচিত নাজির এনা। নাজির খুবই সুঠাম দেহের অধিকারী ছিল, তার স্বাস্থ্য খুবই ভালো ছিল, কিন্তু তিনি যাকে দেখছেন তার শরীরে শুধু কঙ্কাল, 1 ফোঁটা মাংস নেই। এটা দেখে ওয়াহিদ ভাই খুবই চমকে যান। তিনি দেখতে পাচ্ছেন নাজির তাকে দেখে খুবই খুশি হয়েছে। নাজির চোখের ইশারায় তাকে তার পাশে এসে বসতে বলল এবং সে তার মা এবং তার বোনকে ঘর থেকে বের হয়ে যেতে বলল। তারা ঘর থেকে বের হয়ে গেল। ওয়াহিদ ভাই নাজিরের পাশে এসে বসলেন। ওয়াহিদ ভাই বসেই নাজিরকে জিজ্ঞেস করলেন যে বন্ধু তোমার শরীরের এই অবস্থা কেন, কি হয়েছে? নাজিরের পাশে বসার পরই ওয়াহিদ ভাই বুঝতে পারছিলেন যে নাজিরের সাথে খারাপ কিছু আছে, কারণ তার শরীরে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল। তো ওয়াহিদ ভাই যখন নাজিরকে জিজ্ঞেস করলেন যে তার শরীরের এই অবস্থা কেন, তখন নাজির কথা বলা শুরু করল। ওয়াহিদ ভাই বুঝতে পারছিলেন নাজিরের কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, সে খুব ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলা শুরু করল। নাজির যেটা বলল সেটা হচ্ছে অনেকটা এরকম, নাজিরের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল,
তার নাম হচ্ছে ঝুমা। সে এই মেয়েটাকে খুবই ভালোবাসত। তো মেয়েটার বাসায় হঠাৎ বিয়ে দেওয়ার তোড়জোড় পড়ে যায়। তাই মেয়েটা নাজিরকে ফোন দিয়ে প্রায় কাঁদত যে তাকে বিয়ে করার জন্য। কিন্তু নাজিরের তো আসলে বিয়ে করার বয়স হয়নি, তাই সে ব্যাপারটা সবসময় অতটা গুরুত্ব দিত না। তো হঠাৎ নাজির শুনতে পায় যে তার প্রেমিকা, যার নাম ঝুমা, সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। এটা শুনে নাজির খুব রেগে যায়, খুব খেপে যায়। সে চিন্তা করে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে ঝুমা তাকে ছেড়ে কোনো সময় যেতে পারবে না। তো সে এক বন্ধুর কাছ থেকে একটা বুদ্ধি নেয়। সেই বন্ধু তাকে একটা বুদ্ধি দেয়, যেটা সেটা হচ্ছে সে যদি ঝুমাকে কালো জাদু করে সেক্ষেত্রে ঝুমা তাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। এই কথাটা নাজিরের খুব মনে ধরে যায়। সে অনলাইনে বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করা শুরু করে। তার পরিচিত কোনো ওঝা বা কবিরাজ ছিল না, তাই সে অনেক খোঁজাখুঁজি করার পর এক ওঝাকে খুঁজে পায়। সে সেই ওঝার কাছে যায়। যাওয়ার পর সে সেই ওঝাকে বলে যে সে ওঝা যেন এমন একটা ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে ঝুমা যেন তাকে ছেড়ে কোনো দিনই যেতে না পারে। এই কথা শুনে সেই ওঝা নাজিরকে বলে যে আমি এই ব্যবস্থা করতে পারবো, সেজন্য টাকা লাগবে এবং কিছু জিনিসপত্র লাগবে। তখন নাজির বলে যে টাকা কোনো সমস্যা না, কী কী জিনিস লাগবে সেটা বলেন। তখন সে ওঝা নাজিরকে ঝুমার চিরুনি, চুল, কাপড় এ ধরনের কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলে। নাজির অনেক কষ্টে সেসব জিনিসপত্র সংগ্রহ করে এবং সেই ওঝাকে দেয়। ওঝা বলে যে এখন সেই কাজ হবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ঠিকই কিছুদিন পর নাজির লক্ষ্য করে যে ঝুমা এবং তার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। খুবই শান্তিতে তারা থাকা শুরু করে। এমনকি ঝুমার বাড়িতে বিয়ের যেসব সম্বন্ধ আসতো সেগুলো কোনো একটা কারণে ভেঙে যেত। হঠাৎ একদিন ঝুমা এবং নাজিরের ভেতর খুব বড় একটা ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাজির ঝুমাকে বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা আসলে নাজির সিরিয়াসলি বলেনি, এবং তার ভেতর একটা কনফিডেন্ট ছিল, সেটা হচ্ছে ঝুমা তো ওকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তাই সে রাগের মাথায় ঝুমাকে বলে যে তোমার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই। এই কথা বলে সেদিনের রাতের মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তার যখন ঘুম ভাঙে তখন সে শুনতে পায় ঝুমা আত্মহত্যা করেছে। এই কথা শুনে সে অস্থির হয়ে পড়ে এবং সে সরাসরি ডিপ্রেশনে চলে যায়। সে কান্নাকাটি শুরু করে এবং বাসার সবাই জানতে পারে নাজির এবং ঝুমার প্রেমের কথা। তো এই ঘটনার পর নাজিরকে পুলিশের কাছেও বিভিন্ন সময় জবানবন্দি দিতে হয়েছিল। এসব ঘটনার পর আস্তে আস্তে নাজির ডিপ্রেসড হয়ে যেতে থাকে। ঠিক সেই সময় তার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সে চিন্তা করে যে কালো জাদু করে তো সব কিছুই সম্ভব, তো সেই কালো জাদু শিখবে। সে তার সেই পুরনো ওঝাকে খুঁজে বের করে। খুঁজে বের করার পর সে ওঝার কাছে যায় এবং সেই ওঝাকে বলে যে সে সব কিছু শিখতে চায়। সেই ওঝা প্রথমে রাজি হয় না। সে বলে যে এখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হবার রাস্তা নেই। নাজির আসলে নাছোড়বান্দা হয়ে যায়। সে ওঝাকে বলে যে আমি সব কিছু করতে প্রস্তুত, আমার জীবনে এখন আর কিছু বাকি নেই। তো ওঝা রাজি হয় এবং সে নাজিরকে দিয়ে বিভিন্ন কাজ করায়। নাজিরও এই কালো জাদুর চক্করে পড়ে অনেক খারাপ কাজ করে, যেমন কবর থেকে মৃতদেহের মাথা তুলে আনা, কবরের থেকে মৃতদেহের কাফনের কাপড় তুলে আনা, এভাবে বিভিন্ন খারাপ কাজ সে করেছে। হঠাৎ একটা কাজ করতে গিয়ে সে খুব ভয় পেয়ে যায়। খুব খারাপ একটা এন্টিটির মুখোমুখি সে হয়ে গিয়েছিল, এরপর থেকে সে ভয় পেয়ে যায়। সে তার ওঝাকে এসে বলে যে আমি আর এই কাজটা করতে চাচ্ছি না, বা আমি এই কাজটা করতে পারবো না। তখন সেই ওঝা তাকে বলে যে আমি তোমাকে তো আগেই বলেছিলাম যে এই রাস্তায় ঢোকার রাস্তা আছে, বা এইখানে ঢোকার পথ আছে, কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। এরপরও নাজির আসলে তার গুরু বা সেই ওঝার কথা কানে লাগায় না, সে এই কাজ ছেড়ে দেয়। এরপর বেশ কিছুদিন খুব ভালোই ছিল সে, কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। সে প্রায় স্বপ্নে ঝুমাকে দেখতে পেত এবং সে ঝুমাকে যে অবস্থায় দেখত তা খুবই বিভৎস, এবং সে প্রত্যেক দিন স্বপ্নে ঝুমার সাথে একটা অবয়বকে দেখত যেটা দেখতে খুবই ভয়ঙ্কর, কারো গায়ে
পুরো শরীরে যদি অ্যাসিড ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে তার শরীরের যে অবস্থা হবে সে অবয়বটার অবস্থা ছিল ঠিক সেরকম। সে প্রত্যেক রাতে এই একই স্বপ্ন দেখত। সে চিৎকার করে ঘুম থেকে উঠে যেত। সে খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল, তার কোনো কিছুই ভালো লাগছিল না। তার শরীর যে আগের থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছিল। একদিন সে স্বপ্নে দেখে তার দাদাকে সেই অবয়বটা বিছানায় শুয়ে তার শরীর যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। এবং সব থেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে পরদিনই তার দাদা মারা যায়। ব্যাপারটা কাকতালীয় হতে পারে, কিন্তু ব্যাপারটা নাজিরের মাথায় চেপে বসে। এর বেশ কিছুদিন পর সে তাদের পাশের বাসার একটা মেয়েকে দেখে স্বপ্নে, যাকে সেই অবয়বটা একই ভঙ্গিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এবং সেই স্বপ্ন দেখার পরদিনই সেই মেয়েটা পানিতে ডুবে মারা যায়। এসব দেখে নাজিরের মাথা প্রায় খারাপের মতো হয়ে গিয়েছিল। সে আসলে কাউকে খুলে বলতেও পারছিল না, বা সে নিজেও এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। এভাবে সে প্রায় 10-12 জনের মৃত্যু সে নিজের চোখে দেখেছে, যাদের সে আগের দিন স্বপ্নে দেখেছে এবং পরের দিন তারা মারা গিয়েছে। সে নিজেকে এসব মৃত্যুর জন্য নিজেকে দায়ী করা শুরু করে। সে মনে করে যে তার জন্যই হয়তো এই মৃত্যুগুলো হচ্ছে, তার স্বপ্ন মানেই হচ্ছে কারো মৃত্যু। এই ভয়ে সে ঘুমানো ছেড়ে দেয়। সে ঘুমাতো না, তার চোখ ঘুমে ঢুলে পড়লেও সে চেষ্টা করত নিজেকে জাগিয়ে রাখতে। এভাবে ধীরে ধীরে তার শরীরের অবস্থা এ পর্যায়ে এসে ঠেকেছে। গতকাল রাতে সে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা হচ্ছে সে এবার দেখেছে সেই অবয়বটা তার নিজের শরীরই খুবলে খুবলে খাচ্ছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেছে। নাজির তাদের আরেক বন্ধু নাহিদের কাছে শুনেছে যে ওয়াহিদ নাকি এসব ব্যাপার বুঝতে পারে। তাই নাজির ওয়াহিদকে তার বাসায় ডেকে নিয়ে এসেছে। তখন নাজির ওয়াহিদকে বলল যে বন্ধু, তুমি আমাকে কোনোভাবে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি ভুল করেছি, আমি এই ভুল আর কখনো করব না। তুমি যদি পারো আমাকে একটু বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। ওয়াহিদ ভাই বুঝতে পারছিলেন যে তার বন্ধুর অবস্থা খুবই খারাপ, এবং তার বন্ধুর সময় যে খুব কাছে সেটাও তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। কিন্তু তার সাহস হচ্ছিল না তার বন্ধুকে সত্যি কথাটা বলার। তিনি তার বন্ধুকে বলেন যে বন্ধু, আমি চেষ্টা করছি, কি করা যায়। তিনি সেদিন তার বন্ধুকে মিথ্যা কথা বলেছিলেন, কারণ তার বন্ধুর মুখের উপর সত্যি কথা বলার সাহসটা তার ছিল না। সেদিনের মতো সে চলে আসে, ওয়াহিদ ভাই চলে আসে তার বাসায়। দুই দিন পর ওয়াহিদ ভাই শোনে নাজির মারা গিয়েছে। এ কথা শুনে আসলে ওয়াহিদ ভাই খুবই দুঃখ পান, কারণ তিনি আসলে এগুলো বোঝেন বা অনুভব করেন, কিন্তু এগুলো কোনো সমাধান তিনি জানেন না বা করতে পারেন না। তার বন্ধুর জন্য তার খুব খারাপ লাগে। একদিন রাতের বেলা তিনি একটা স্বপ্নে দেখেন, এটা নাজিরের মৃত্যুর পরে। তিনি স্বপ্নে তার বন্ধু নাজিরকে দেখেন, এবং সেই স্বপ্নে তিনি তার বন্ধুকে খুব ভালো অবস্থায় দেখেননি। আল্লাহ পাকই জানেন আসলে নাজিরের সাথে কি হচ্ছে বা কি হবে। এটাই ছিল ওয়াহিদ ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে এখন আমি পরপর দুটি ঘটনা শেয়ার করব। শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, এটা একটা বাস্তব ঘটনা। যিনি পাঠিয়েছেন তার ছদ্মনাম ব্যবহার করছে, তার নাম হচ্ছে সোহেল। তিনি প্রশাসনের কোনো একটা বিভাগে কাজ করেন, এবং তিনি বলেন যে একটা সময় তাকে পোস্টিংয়ের কারণে কক্সবাজার থাকতে হয়েছিল। তো সেখানে একটা ঘটনার সম্মুখীন তিনি হন। যেহেতু প্রশাসনে তিনি কাজ করে থাকেন, তাই তিনি এই ছদ্মনাম ব্যবহার করতে বলেছেন। এটা 2017 সালের ঘটনা। যারা কক্সবাজার গিয়েছেন তারা হয়তো মেরিন ড্রাইভের নাম অনেকে শুনেছেন। তো সবাই মাত্র তখন তার চাকরি জীবন শুরু, বছরখানিক হয় তিনি কক্সবাজারেই আছেন। তো এক রাতে 11টার দিকে হবে, তার কাছে একটা সংবাদ আসে এরকম যে ইনানি বিচের বেশ খানিকটা পরে এখানে একটা জায়গা থেকে ওনাকে এরকম টহলরত পুলিশ যারা আছে তারা এরকম জানায় যে দেখুন, সমুদ্রের পাড়ে একটা লাশ পাওয়া গিয়েছে, এটা তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর লাশের অবস্থা বেশি ভালো না, এটা ভোর রাতও করা যাবে না।
যেভাবেই সম্ভব হোক তাড়াতাড়ি আসেন, রাস্তা খালি আছে, এসে লাশটা নিয়ে যান এবং থানায় রেখে দেন, পরবর্তীতে যা যাবতীয় কাজ করার তা করে ফেলেন। তো সোহেল ভাই তিনি যখন এরকম নির্দেশনা পায়, পাওয়ার পর তিনি একজন কনস্টেবলকে নিয়ে এরকম যাওয়া শুরু করেন একটা পিক আপের জায়গায় এবং লাশটা নিয়ে তাদের উদ্দেশ্য যে এসে পড়বে। তো যেতে যেতে রাতে প্রায় 12:30টার মতো হয়ে যায়। তো ওখানে তারা দুজন স্থানীয় লোকের সাথে কথা বলে তারাই মূলত লাশটা দেখেছে এবং দুজনের পোশাক প্রায় এরকমই ছিল যে সাদা লুঙ্গি পরা এবং দুজন শার্ট পরা এবং বেশ কালো ধরনের ছিল দুটো লোক। তো তারা এরকম স্টেটমেন্ট দেয় যে তারা এরকম লাশটা পেয়েছে এবং সেটা হলো তো পুলিশে বলছে যে হ্যাঁ ওনারা অনেক আগে থেকে বললো লাশটা পেয়েছে এবং আমাদেরকে জানায়। এই তো লাশটা যেটা দেখা হয়, মানে সোহেলের কাছে টর্চ ছিল, তিনি টর্চ মেরে দেখে যে লাশটা প্রায় অর্ধগলিত বলা যায় এবং মনে হচ্ছিল যে এটা এই পানির বিচের পারে বা পানির পারে এখানে অনেকক্ষণ ধরে পচে গিয়েছে বা এক হাতের একটা অংশ নাকি ছিল না। তো সাথে যে কনস্টেবলটা ছিল সে সোহেল ভাইকে উদ্দেশ্য করে বলতেছে, স্যার দেখছেন এই যে মহিলার লাশ, এটার তো হাতে অনেকগুলো তাবিজ। সোহেল ভাই তখন দেখে যে হাতটা ঠিক ছিল, মানে একটা হাত তো গলায় ছিল প্রায়, আর একটা হাত ঠিক ছিল মোটামুটি, সেখানে প্রায় 7-8টা তাবিজ বাঁধা অবস্থায়। তো ওনারা ততটা এটা নিয়ে মাথা ব্যথা নেই ওনাদের, ওনারা এরকম বলছে আচ্ছা ঠিক আছে আমরা কোনোরকম ধরাধরি করে লাশটা পিক আপে তুলি, আবার যেতে হবে। তো পিক আপে এরকম ছিল যে পিছে লাশটা এরকম কাপড় দিয়ে এরকম মুড়িয়ে দেওয়া ছিল এবং সামনে কনস্টেবল, তারপরে তো পাশে ছিল সেই সোহেল ভাই এবং আর ড্রাইভার। তো এটা সম্ভবত যতটুকু তিনি শেয়ার করেছেন যে একটা ভাড়া করা গাড়ি ছিল, পিক আপ ছিল, সেই মুহূর্তে কোনো কারণে এটা ভাড়া করা হয়েছিল সেই পিক আপে পিকআপটা। তো এখন তারপর তাহলে তো পুলিশের সাথে কথা বলে হ্যাঁ হ্যালো করে যারা এই লাশটা বুঝিয়ে দেয় সেই দুজনকেও এরকম বুঝিয়ে দেওয়ার পর ওনারা এরকম রওনা দেয়। তো রওনা দিতে দিতে ওনাদের প্রায় 1:30টার মতো বেজে যায়, 1:30-2টা বাজবে। তো বাজার পর 10-15 মিনিট ভালোই চলছিল। তো চলার পরে ড্রাইভারের সাথে মোটামুটি ভালোই কথা হচ্ছিলো সেই সোহেল ভাই এবং সেই কনস্টেবলের, কিন্তু হঠাৎ ড্রাইভার একটু কম কথা বলতেছে এবং সে দেখা যাচ্ছে যে বারবার গাড়ির পিছনে তাকায়, জানলাতে পিছনে তাকায় বা সামনে তাকায় বা সেটা চাকার দিকে তাকায়। তো সোহেল ভাই উনি বলতেছে কি কোনো সমস্যা হয়েছে? তো সে বলতেছে যে না স্যার সমস্যা নেই। তো বলতেছে ভালোভাবে গাড়ি চালাও, রাস্তা তো ফাঁকা আছে, টান দিয়ে চলে যাও, দেরি করো না। তো হঠাৎ সোহেল ভাই রাস্তায় খেয়াল করছে যে যে দুইটা লোক লাশটা বুঝাই দিয়েছিল, মানে স্থানীয় লোক যারা ছিল, তাদের মধ্যে 2-3 জন, মানে তারা তো ছিল 2 জন, এখন দেখছে 3 জন কি 4 জন হবে, এরকম রাস্তার একটা কোণে এরকম একটা লোক দাঁড়ায় আছে। যখন ওদেরকে ক্রস করবে, গাড়িটা একটু স্লো ছিল, সোহেল ভাই দেখে যে হুবহু সেই লোক দুইটা দাঁড়ায় আছে এবং বাকি দুটা লোকের চেহারা বোঝা যাচ্ছিল না। সোহেল ভাইকে দেখা মাত্র সেই লোক দুইটা হাত এমনভাবে উঁচা করলো, মানে ইশারা দিচ্ছে যে মনে হচ্ছে যে অনেক দিনের চেনা, এবং একটা হাসি দেয় এবং ওই চলন্ত অবস্থায় একটা সালাম দেয়। সোহেল ভাই ভাবে যে কী ব্যাপার, এখানে এই লোক আসলো কী হবে, কারণ ওনারা কিন্তু যেটা দেখেছিল যে এই রোডে কিন্তু ওরা রওনা দেয় নাই, সেই লোকগুলোরা কিন্তু উল্টা পথে চলে গিয়েছিলো। তখন সোহেল ভাই তার যে কনস্টেবল ছিল তাকে বলছে যে তুমি দেখছো এই লোকগুলো না আমাদেরকে এখন লাশ বুঝাই দিল। কনস্টেবল বলতেছে যে স্যার খেয়াল তো করলাম কিন্তু কী হলো? তখন ড্রাইভারকে বলতেছে এই আপনি এই লোকগুলো দেখছিলেন না? ড্রাইভারের কোনো উত্তর নাই, সে বলতেছে স্যার পৌঁছায় দিই লাশ, চলেন পরে কথা হবে। তো এতে সোহেল ভাই একটু আতঙ্কের মধ্যে পড়ে, ওনার কথা হচ্ছে কী ব্যাপার, এই ড্রাইভারটা ইগনোর করে কেন, মানে ওরা নিয়ে মনে মনে ভাবতেছে কি বেয়াদব নাকি, কথা বলে তো উত্তর দেয় না ঠিকভাবে। 15-20 মিনিট পার হয়ে যায়, সোহেল ভাই একটু খেয়াল করছে যে যতটুকু পথ ওনাদের যাওয়ার কথা এটা কিন্তু ওনারা এখনও পার হয় নাই। তো উনি হঠাৎ করে একটা আওয়াজ পায় যে পিক আপের যে উপরে অংশটা আছে যেখানে ড্রাইভার বা ওই সোহেল ভাই বা ওনার যে কনস্টেবল বসেছিল, ঢিলাঢিলির আওয়াজ, ঢিলাঢিলি আওয়াজ বেশ কয়েকক্ষণ ধরে হয়। ওনার প্রথম ভাবে যে হয়তো বৃষ্টি আসলো নাকি, আবার বৃষ্টিতে আসার কথাও না যদি আকাশ মেঘলা, আবার ভাবতেছে ঢিলাঢিলি কী করবে সোহেল ভাই। তখন সে ড্রাইভারকে বলে যে এই সামনে গাড়িটা থামাও তো, কী সমস্যা, ঢিলাঢিলি কী থেকে হচ্ছে? তখন সে ড্রাইভার বলতেছে স্যার সামনে কোনো দোকান টোকান পেলে দোকানের সামনে দাঁড়াই। তখন সোহেল ভাই বলছে ঠিক আছে দাঁড়াও, দোকানের সামনে দাঁড়াও, একটা দোকান এরকম পায় হয়তো এরকম টাইমে খোলা ছিল। তো সেখানে খোলা, এত রাতে খোলা থাকার পর সেখানে বসে পাই চা পানি খাচ্ছিল সেই সোহেল ভাই এবং ওনার যে কনস্টেবল ছিল এবং সেই ড্রাইভারকে খেতে বলে। কিন্তু ড্রাইভার বলতেছে যে স্যার আমি গাড়িটা চেক করে দিই, কী সমস্যা, লাশ লাশের জায়গায় ঠিকই আছে। কিন্তু সেই ড্রাইভার হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে বলতেছে যে পানের পিক ফেলে যেরকম লাল হয়ে যায়, এটা যেমন এটার সাথে যদি মাটি মিশ্রিত করা হয় যেরকম যে কালারটা হবে সেরকম নাকি, এরকম মাটি দলা দলা গাড়ির ওই লাশের আশেপাশে এবং উপরে, মানে গাড়ির ঠিক এই উপর অংশটায় আর কি, যেখানে ওই
ড্রাইভার বসে তার উপর অংশটা এরকম। তো উনি চিৎকার দেশার পর তখন ওই সেই সোহেল ভাই তিনি যায় গিয়ে দেখতেছে, তো সোহেল ভাই এটাকে ইগনোর করে বলতেছে আরে বেটা কেউ মনে এরকম ঢিলাঢালি করছে বাদ দে চল। তো ড্রাইভার একটু আশ্চর্যভাবে সোহেল ভাইয়ের দিকে তাকায় এবং বলতেছে স্যার চলেন, সময় তো আর বেশি নেই, তাতে যেতে হবে এখানে, চলেন যাই। তো ওনারা ঘড়িতে দেখতেছে প্রায় এরকম সোয়া দুইটা গাড়িটা বাজে। তো তারপরে আবার ওনাদের দেওয়া শুরু করে। তো সোহেল ভাই একটু ঝিমুনি আসে, ঝিমুনি দিয়ে দিতে তারপর তিনি ওনার কনস্টেবল একটু ঝিমা যায়, তারপর ওনার ঘুমের মধ্যে একটু চলে যায়। তারপরে ওই ডলফিনের মোড় যেটা আছে সেখানে গিয়ে ওনারা যখন ক্রস করে তখন ড্রাইভার গাড়ি থেকে নেমে সোহেল ভাইকে বলতেছে যে স্যার আমি যেতে পারবো না, বাকি পথ আপনারা পুলিশের কোনো গাড়ি থাকলে নিয়ে যান, আমার যাওয়া এখন সম্ভব না। সোহেল ভাই একটু তন্দ্রা চলে চলে ঘুম থেকে উঠে বলছে কী বললি? তো বলতেছে এরকম স্যার আমি যেতে পারবো না। তখন বেশ ঝাড়ি দেয় যেতে পারবি না মানে কী সমস্যা হয়েছে? তখন সে ড্রাইভার বলতেছে স্যার আপনার তো দুজনে ঘুমাইছেন, সমস্যাতে পড়ছি আমি, গাড়ির যতই স্পিডে টানি কিন্তু আমি স্পিডে টানতে পারি নাই, আমি 50 হাজার টানে টেনে আসার কথা যেখানে আমার 1 ঘন্টা লাগে না আসতে, এখন দেখেন ঘড়িতে কয়টা বাজে। সোহেল ভাই দেখে তখন 4:20 বাজে। তিনি যখন দেখে 4:20 বাজে তখন ওনার মোবাইলে ফোন আসে, ফোন আসার পর সেই থানা থেকে ফোন দেয় ওনাকে এবং ওনাকে বলতেছে যে তোমাদের দুইজনের মোবাইল বন্ধ কেন? কনস্টেবল বলতেছে, কনস্টেবল বলতেছে তোর মোবাইল বন্ধ নাকি? কনস্টেবল নাই যে স্যার দেখেন বন্ধ নাই যে খোলা। বলতেছে সেই থানা থেকে যে তোমাদেরকে বারবার দুজনকে ফোন দেওয়া হচ্ছিল, ফোন দুটা বন্ধ পাচ্ছে অনেকক্ষণ ধরে, খোলা কেমনে থাকে? তখন সেই ড্রাইভারকে বলে যে আচ্ছা তুমি আগে থানায় লাশটা দিয়ে আসো, পরবর্তী দেখা যাক। তখন সেই ড্রাইভারকে অনেক বোঝানোর পর সে থানায় দিয়ে আসে, তারপর সেই ড্রাইভারকে চাপানির জন্য কিছু টাকা দেয় এবং বলতেছে যে তুমি কী সমস্যা মনে করতে পারো। তখন সেই ড্রাইভার বলতেছে সে স্যার দেখেন আমি তো এই রোডে অনেক গাড়ি চালাই আর এরকম টুকটাক কাজ আমি করি, আমার অটোও আছে, অটোও চালাই, এসব রোডে আসলে স্যার ভালো না, একা একা রাত্রেবেলা ভালো না, এসব রোডে একা আসাও ঠিক না, আবার লাশ নিয়ে আসছেন স্যার, সমস্যা তো টুকটাক থাকতেই পারে, আপনাদের বয়স হয়েছে আপনাদের জানেনি, তো এগুলো আর জিজ্ঞেস করেন না, আর যদি পারেন একটু মসজিদে একটু দান করে তুলে দিন, আর পারলে কোনো হুজুরের সাথে একটু কথা বলে ওনাদের ঝাড়ফুঁক দেওয়া নিন, বলা তো জানা কখন কী ঘটে না ঘটে। তো এইরকম একটা ছোটো ঘটনা সোহেল ভাই যিনি আমাকে পাঠিয়েছেন এই ঘটনাটা, এবং উনি বলে যে একটা বাস্তব অভিজ্ঞতা আমি যেটা স্বীকার হয়েছিলাম, যেটা শেয়ার করলাম, জানি না কতটুকু ভয়ঙ্কর। তো আমি সামির আনসারি এখন চলে যাবো আরেকটি ঘটনায়, এটা শিশিরাপুর ঘটনা। অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন এবং মেইলও করেছেন শিশিরাপুর ঘটনা কেন পাঠানো হচ্ছে না। তো শিশিরাপুর আমি বলেছিলাম, তো তিনি বলেছে যে ওনার ব্যক্তিগত কোনো কিছু কারণে উনি ঘটনা দিতে বিলম্ব করেছেন, এবং তিনি এটাও জানিয়েছেন যে কোনো রকম একটা ঘটনা তিনি মাত্র আমাদেরকে লিখে পাঠিয়েছেন, জানে না এটা কেমন হবে, এবং তিনি বলেছেন সামনে আরও বড় ঘটনা তিনি পাঠাবেন। তো আমি এখন সেই ঘটনায় যাব। তো ঘটনায় যাওয়ার আগে আমি আবারও শিশিরাপুর সম্পর্কে বলে দিচ্ছি যে তিনি মানব জাতি এবং জিনের সংমিশ্রণে তৈরি একজন সন্তান, এবং তার মা হচ্ছে জিন এবং তার যে বাবা আছে সে হচ্ছে একজন জিন। যদিও শিশিরাপুর মা তিনি বর্তমানে তো মানব জাতির মধ্যে একজনকে বিয়ে করেছেন, যদি একটু পিছনে ফিরে যাওয়া যায় আমি আবারও বলছি ঘটনার বোঝার সুবিধার্থে যে শিশিরাপুর নানা তিনি যখন তিনি বেশ আল্লাহওয়ালা লোক ছিলেন, বেশ পরেশগার লোক ছিলেন, তাদের একটা মাদ্রাসা ছিল, তো সেই মাদ্রাসায় এক জিন পড়তো কোনো একটা সময়। তো সেই জিন একটা ওয়াজ মাহফিলের দিনে শিশিরাপুর মাকে তখন দেখেন এবং তাকে পছন্দ করেন এবং মানুষ রূপে এসে শিশিরাপুর নানাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শিশিরাপুর নানা বুঝে যায় যে সে জিন ছিল এবং এর জন্য আর বিয়ে দিতে আগ্রহ হয় না, এবং সেই জিন তিনি নাকি তারপর শিশিরাপুর মাকে এরকম তুলে নিয়ে যায় এবং উনি বিয়ে করেন এবং এসে বলে যে আমি ওকে বিয়ে করছি এবং ওকে আমি নিয়ে যেতে একসাথে থাকবো, আমরা নিয়ে যেতে চাই। কোনোভাবে যখন রাজি হচ্ছিল না তাকে নাকি অনেক বোঝানোর পর সে জিনকে তাড়িয়ে দেওয়া হয়, তার পরবর্তীতে মানব জাতির একজনের সাথে শিশিরাপুর মায়ের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে যেইভাবে ওনার জন্ম হয় শিশিরাপুর, এটাও নাকি বেশ ভয়ানক কিছু ঘটনা ছিল সেখানে, এবং তার পরবর্তীতে জানা যায় এবং পরিবারের সব সদস্যরাই জানে যে শিশিরাপুর আসলে জিনের সন্তান। যাই হোক, এটা নিয়ে আরও ঘটনা সামনে হয়তো থাকবে এবং বিগত ছিল, আমি এখন আরেকটি ঘটনা চলে যাচ্ছি। তা আমি শিশিরাপুর সর্বশেষ যে ঘটনাটি প্রচার করেছিলাম বেশ কয়েকটি এপিসোড আগে, সেখানে বলেছিলাম যে শিশিরাপুর কোনো একটা অপদেবতার শিকার, মানে অপদেবতার ক্ষতির দ্বারা তিনি শিকার হয়েছিল এবং ক্ষতির শিকার তিনি হয়েছিল এবং সেখানে কিছু সমস্যার সমাধান করতে তাকে বান্দরবন, একটা বান্দরবন শহর থেকে বেশ দূরে একটা জায়গায় যেতে হয়েছিল, সেখানে তারা গিয়েছিল ওনার বাবা মা শিশিরাপু, ওনার ভাই এবং ওনার দু একজন কাজিন। তা আমি এখন ওনার সেই ঘটনায় চলে যাচ্ছি।
ইদানিং মানসিক সমস্যাটা একদমই যাচ্ছিল না। কেন জানি মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। বাসায় সবাই বলছে আমি একা একা থাকতে একা থাকতে থাকতে এই সমস্যাটার মধ্যে পড়ছি, কিন্তু আমি বুঝি আমার ভিতরে কী চলছে। সারাক্ষণ ভয় পেতে থাকি, আমি মানুষকে বুঝাতেই পারি না যে আমার আসলে কী সমস্যাটা হচ্ছে। সবাই হয়তো জানে না, আবার কি কেউ জানে যে আমার জন্মদাতা কোনো মানুষ নয়। আমার মা মানুষ, কিন্তু আমার যে বাবা সে মানব জাতির কেউ না। অনেকেই আমাকে নানা রকম পোস্ট করে যাচ্ছে এই ভৌতিকতার পেজে বা গ্রুপে বা ইউটিউবে লাইভে। আমি দেখি যে আমাকে নিয়ে ঠাট্টা করা হয় যে আসলে আমার ঘটনা কি বাস্তব নাকি কাল্পনিক। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জিন জাতির উপর ভালোভাবে জেনে নিন, আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে একটু যাচাই বাছাই করুন, নিজেরা এটা নিয়ে যাচাই বাছাই করলেই জানতে পারবেন, সবই সম্ভব। প্রতিনিয়ত যেসব ফেস করতে হয় আমার, এটা আমি জানি এবং আমার পরিবার জানে। ঘটনাকে যদি বিনোদন হিসাবে নিতে চান তাই নিয়ে নিন, আল্লাহ সব কিছুর মালিক, তিনিই জানেন আমার সাথে কি হচ্ছে। তথা বন্ধুরা, এটা ছিল শিশাপুর ঘটনা শুরুতে ওনার মেসেজ। আমি এখন ওনার ঘটনায় যাচ্ছি। তো বান্দরবনে যেটা ঘটনাটা ঘটেছিল, যে উনি যে প্রসেস যখন হয়েছিল, তাকে পাহাড়ের কোনো একটা জায়গায় কবরস্থানের পাশে এরকম পাওয়া গিয়েছিল। তো তারপর তাকে উদ্ধার করে সেখানে নিয়ে আসা হয়। তো শিশিরাপুর উনি যখন ওনার মানে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন বিকেলে ওনার ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর ওনার কেন জানি মনে হচ্ছিল যেটা কোথায় কিছুতে বুঝতে পারতেছি না। তন্দ্রাত চলে তিনি ছিল, চোখটাও ঠিকভাবে খুলতে পারছিল না। তখন তিনি কিছু কথা স্মরণ করেন, তিনি গত রাতের কথা স্মরণ করতে থাকেন। গত রাতে ওনাকে উদ্ধার করেছিল ওনার কাজিনরা এবং ওনার বাবা মা এবং স্থানীয় কিছু লোক সেই বান্দরবানের কোনো একটা পাহাড় থেকে। তো উদ্ধার করার পর তিনি এতটুকু মনে আছে, তিনি যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে তিনি থাকতে আসেন, সেখানে তিনি রাত সারাটা রাত ঘুমান এবং ভোরে তার ঘুম ভাঙে। তিনি যে ঘরটা ছিল সেটা ততটা উন্নত ঘর ছিল না, মানে ঘরটা এরকম ছিল যে মানে পার্বত্য জেলার মানুষটা অনেকে দেখা যেত যে যেরকম উঁচু ঘরে থাকে, মাচং টাইপের যে ঘরগুলো থাকে সেই ঘরে তিনি শুয়েছিল। তো তিনি ভোরবেলা এরকম ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে ওঠার পর কেন জানি মনে হচ্ছিল যে আশেপাশে ঘরে যে ছিদ্রগুলো আছে সেখানে মানে ঘরের যে ছিদ্রগুলো ওকে হয়তো উঁকি দিচ্ছে ওনাকে কেউ, এবং তিনি দেখছে কিছু আলো এখান থেকে আসছে। গুনগুন করে মহিলাদের গানের আওয়াজ তিনি পাচ্ছিল। কেন জানি মনে হচ্ছে যে কেউ তার উপর ভর করতে চাচ্ছে। হঠাৎ তিনি কানটা চেপে ধরে, কারণ তিনি এই আওয়াজগুলো কিছুতেই সহ্য করতে পারছিল না। তিনি দেখেন যে তার মা তার মাথার কাছে ঠিক পাশে দিয়ে নামাজ পড়ছে। তখন তিনি বুঝে যে হয়তো ফজরের ওয়াক্ত হয়েছে। শিশিরাপুর উঠতে গিয়ে উঠতে পারছিল না। এরপর তিনি ফিল করেন যে শরীরটা যেন কেন ভার ভার লাগছে, এবং তিনি তারপর নিজে থেকে দোয়া দরুদ পড়েন এবং একটু পর তিনি বাইরের দিকে যেতে চান। উঠেন, তিনি বাইরে যান এবং গিয়ে দেখছে তার যে কাজিন ছিল সূর্য, তিনি সেই সূর্যভাইকে দেখেন যে পাহাড়ের একটা পাশে একটা কর্নারে বসে আছে, যার পাশ দিয়ে মেঘ যাচ্ছিল। তখন কয়টা বাজে তার ঠিক মনে নাই। তিনি তখন সূর্যভাইয়ের কাছে গিয়ে যখন কথা বলতে যাবেন, হঠাৎ করে তার মা এসে তার ডান হাতটা ধরে টান দিয়ে তাকে নিয়ে যাবে। তিনি তার মায়ের পোশাকটা দেখছেন যে একটু অন্যরকম, কেন জানি মনে হচ্ছে যে এই মায়ের পোশাক এটা থাকার কথা না, মায়ের পোশাক তো আমি কখনো এটা দেখিই নাই। তারপর তার মা তাকে নিয়ে দৌড় দেয় এবং এক পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ে যাবে, এবং উনি ওনার মাকে চিৎকার করে বলতে যে মা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। ওনার মা বলতেছে সোজা আমার সাথে আসা শুরু কর, বাকিটা পরে দেখা যাবে। তারপর তিনি তাড়াহুড়া করে দেখছেন যে তার মা যেতেই আছে, কিন্তু কোথায় যাচ্ছে যখন বুঝে উঠছে না, তখন তিনি দেখে সেই ঘরটায় তাকে নিয়ে যায়, যে ঘরটায় শিশিরাপুর ঘুমন্ত অবস্থায় ছিল। তারপর জিন জাতির যে ওনার বাবা ছিল, তাকে তিনি বাবুই নামে ডাকতো, হঠাৎ করে সেই ঘরে যখন দেখছে অন্ধকার, তিনি তার বাবুইকে স্মরণ করে এবং সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নাম নিতে থাকে। আল্লাহকে স্মরণ করা মাত্রই বাবুই সেই ঘরে বিসমিল্লাহ করে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পর তিনি সব কিছু যেন উল্টাপাল্টা দেখতে থাকে। মানে সেই শিশিরাপু তিনি দেখছে যে তার চোখের সামনে অনেক ছোট ছোট বাচ্চা এবং মৃত বাচ্চা ছিল। তিনি গুনগুন করে শুধু বাচ্চাদের সে আওয়াজগুলো পাচ্ছিলেন, কিন্তু আবার দেখছেন যে তার বাবুই নাই। দেখছেন যে কালো কাপড় পরা বা আলখাল্লা পরা এরকম ধরনের ছোট ছোট
বাচ্চারা এবং বয়স্ক কিছু মহিলা তারা ঘোরাফেরা করে চারপাশে। মানে উনি বলে যে ভাই এই দৃশ্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে আসলে অসম্ভব, তখন কি আমার জ্ঞান ছিল কি ছিল না আমি কিছুই বলতে পারবো না, আমি শুধু দেখছিলাম যে এরকম অনেক লোকের আগমন সেই ঘরে এবং তারা শুধু চিৎকার করছে। এবার আমি চোখ খুলে দেখি আমার বাবা মা আমার পাশে বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করি এটা কোথায়, আমি এখন কি দেখছিলাম। তখন আমার মা বলে তুমি গত 11 দিন ধরে হাসপাতালে, তোমার জ্ঞান ছিল না, তুমি আইসিইউতে ছিলে, আজকে তোমাকে বেডে দেওয়া হয়েছে। মায়ের এই কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে মা এগুলো ঠিকই বলছে। নিজের শরীরে নিজে চিমটি কাটলাম, দেখলাম যে না ঠিকই, আমি হসপিটালে চট্টগ্রাম মেডিকেল আমি তখন ভর্তি ছিলাম। তখন শিশিরাপু এই কথাগুলো যখন বলছে তখন উনি বলে যে উনি কিছুই বুঝছে না যে কি হচ্ছে। তিনি সম্পূর্ণ ঘটনা ওনার মাকে বলে, ওনার মা বলছে যে দেখো তুমি যে কথাগুলো বলছো, সকালে ঘুম থেকে উঠেছো, তুমি তোমার সূর্য ভাইয়ের কাছে গিয়েছো, সে সূর্য তো সকালবেলা বের হয়ে গেছিলো বাজারে, তুমি ওকে কীভাবে দেখতে পাও, ও তো ছিল না। তার তোমাকে সেখানে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তখন আমাদের এক পরিচিত বিজেপি সদস্য ছিল, তার সাথে কথা বলি এবং কথা বলে তারপর তোমাকে এরকম অনেক কষ্টে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বা 3 কিলো দূরে অজ্ঞান অবস্থায় একটা কবরস্থানের পাশে পাওয়া যায়, এরপর আমরা তোমাকে এখানে নিয়ে আসি। শিশিরাপু এই কথাগুলো শুনে উনি মাথা ঠিক রাখতে পারছিল না। কয়েকদিন পর তিনি সুস্থ হন এবং তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তো তিনি দ্রুত তার পরিবারকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় এবং দ্রুত আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে খুলনাতে সুন্দরবনে ওনাকে একটা কাজে যেতে হবে, এটা ওই একই কাজ, ওনার সুস্থতার জন্য কোনো একটা কাজ, হয়তো জিন রিলেটেড কোনো একটা কাজ ওনাকে করতে হবে। তো ওনাকে আমি এই বিষয়ে শিশিরাপুকে আমি প্রশ্ন করেছিলাম যে শিশিরাপু আপনাকে যে এরকম প্রায় সময় এই জিন দ্বারা আপনি অ্যাফেক্টেড হতেন বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেন, যে আপনার যে জিন জাতির যে বাবা আছে সে কি আপনাকে কোনোভাবে উপকার করতে পারে না। তখন তিনি আমাকে বলেছিলেন যে ভাইয়া দেখেন কিছু কিছু কাজ আছে যিনি আমার বাবা জিন জাতির মধ্যে তিনি আসলে পারেন না, কিছু বাইন্ডিংস ওনার থাকে, তো এর জন্য ওই কাজগুলো আমাকেই সমাধান করতে হয়, তবে আমার বাবা আমাকে সাপোর্ট দেয় সেই কাজগুলো করবার জন্য। যাই হোক, তারপর শিশিরাপু তিনি খুলনাতে আসেন, মোটামুটি তিনি তখন সুস্থ। তো ওনার একটা সমস্যা নাকি তখন সৃষ্টি হয় যে তিনি প্রায় সময় নাকি চোখের সামনে উল্টাপাল্টা জিনিস দেখতো যে পচা গলা লাশ, মাথা ছাড়া বাচ্চা এবং আলখেল্লা পরে যেন ঘোরাফেরা করছে, এবং এটা আস্তে আস্তে নাকি বেড়েই যাচ্ছিলো। এবং তিনি যখন তার বাবা ভাই বা মা ওনাদের সামনে থাকতো তখন নাকি জিনিসগুলো বেশি দেখতো। এরকম কয়েকদিন যাওয়ার পর একদিন রাত 2:45 হবে, এটা নাকি খুলনা ফেরার 6 দিন পরের ঘটনা, ওনার যে জিন জাতির বাবা আছে বাবুই নামে যাকে তিনি ডাকেন তিনি ঘরে আসেন এবং শিশিরাপু মাত্র তখন তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি খাটে বসতে যাবেন। তো বাবুইকে দেখা মাত্রই তিনি বেশ রেগে যান এবং বলছে যে আমার এই কদিন এত কিছু ঘটলো আপনি কই ছিলেন। তখন বাবুই বলল যে দেখো অনেক কিছুতে আমি জানি, তুমি হয়তো জানো না, তোমাকে কিছু খারাপ জিন গোলক ধাঁধার মধ্যে রেখেছিল, সেখানে আমার যাওয়ার সম্ভব হচ্ছিল না এবং আমি তোমার পাশে ছিলাম এবং তুমি যাতে দ্রুত সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো সেই দয়া করছিলাম। তখন সেই বাবুই তাকে বলে যে তুমি তওবা কাটো এবং ইস্তেগফার পড়বা এবং চোখের সামনে তুমি আস্তে আস্তে দেখবা যা যা দেখতা এগুলো আস্তে আস্তে সব কিছু চলে যাবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, এবং একটা নীল পাথর দিয়ে যায় এবং বলে যে তোমার হাতে রাখো, কাল সকালেই তোমরা সুন্দরবন যাবা, তো যখন ফেরবা ফেরার পথে নদীর মধ্যে নীল পাথরটা ফালাই দিবা। তারপর শিশিরাপু ওনারা সকালে নির্দিষ্ট সময় ওনারা উনি ওনার মামা ওনার ভাই ওনারা সুন্দরবনে কাজে একটা কাজের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো 1 ঘন্টার পথ ধরে নাকি ওনারা যেতেই ছিল এবং যাওয়ার পরও নাকি ওনাদের প্রায় আধা ঘন্টার মতো এরকম হাঁটা লাগে একটা জায়গায়। তো হাঁটতে হাঁটতে গিয়ে এমন সময় ওনার বাবুই ওনার পাশে আসে, বাবুকে নাকি কিছু তিনি একাই দেখতে পেত আর কেউ দেখতে পেত না, এবং বাবু এসে ওনার কানে কানে এসে বলছে যে দেখো তোমার মামা এবং ভাইকে একটা গাছের দিকে ইশারা করে বলে এই গাছের নিচে থাকতে বলো এবং তুমি একা গিয়ে সামনে একটা কাজ আছে এই কাজটা শেষ করো এবং শেষ করার পর তোমাকে আমি একটা জায়গার নাম বলবো, সেখানে পাশেই আছে সেই জায়গায় তুমি আসবা, তোমার যে দাদি আছে জিন জাতির মধ্যে যে তোমার দাদি আছে সে তোমার সাথে এরকম দেখা করবে তুমি আসবা। শিশিরাপু বলে যে উনি ওনার যাবতীয় যে কাজগুলো শেষ করার কথা তিনি সেই কাজগুলো সেখানে শেষ করেন এবং সম্ভবত সেখানে কোনো রিচুয়াল করার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, এটা করেছেন তিনি এবং করার পর তিনি দেখেন বলে যে ভাই তারপর আমি কাজটা শেষ করার পর বাবুই আমার কানে কানে এসে বললো যে তুমি শুধু চোখ বন্ধ করো এবং খুলে দেখ সামনে তাকাও। শিশিরাপু বলে যে ভাই আমি চোখ একবার বন্ধ করি
একটা ছোট আমল করে এবং চোখটা খোলার পর দেখি যে সামনে একটা বাড়ির মতো হবে। আমি সেই বাড়িটা মনে আমি ঢুকলাম। সেখানে ঢোকার পর দেখছে যে একজন বয়স্ক মহিলা নামাজ পড়ছিল এবং নামাজের সালাম ফিরিয়ে শিশিরাপুকে ডাকে এবং তার চেহারা অস্পষ্ট ছিল। শিশিরাপু যখন তার কাছে যাবে তখন সেই মহিলাটা হেসে বলছে যে তোকে আমি 1.5 বছর বয়সে দেখেছিলাম, আজকে তুই কত বড় হয়ে গেলি, নে এই আপেলটা খা, তোর কাছে রাখ, আর দোয়া করে তুই বড় হ এবং খুব দ্রুত আমাদের কাছে ফিরে আয়। শিশিরাপুর কথাগুলো শুনেই শুধু এবং তারপর তার বাবুই তাকে আবার আগের জায়গায় পৌঁছায় এবং শিশিরাপু তারপর দেখে যে তিনি সুন্দরবনে আবার নর্মাল আগে যেখানে ছিল সেখানেই আছে। তিনি তারপর তার ভাই এবং মামার কাছে আসেন। আসার পর তিনি সেই আপেলটা দেখায় এবং বলছে যেটা আমি এরকম জায়গা থেকে পাইছি এবং এটা উনি ওনার মতো করে খুলে বলেন সব কথা। এবং সেই বাবু ওনার কানে কানে শুধু দেখা এতটাই এই কথাটাই বলে যে তোমাকে যারা ক্ষতি করতে চাচ্ছে তারা কিন্তু কিছুই করতে পারবে না, কারণ তুমি যে কাজটা এখন সম্পন্ন করলা এটা দ্বারা তোমার অনেক উপকার হবে। তারপর ওনারা সেখান থেকে যখন ব্যাক করবে শিশিরাপু ওনার সাথে থাকা যে নীল পাথরটা ছিল সেটা পানিতে ফালায় দেয়। তো তারপর শিশিরাপু বলে যে ভাইয়া তারপর আমি তো আমরা একটা জায়গা আছে লঞ্চে করে পাড়ি দিই এবং পাড়ি দেওয়ার পর আমি সেখান থেকে এসে পড়ি। তারপর থেকে কয়েকদিন তিনি নাকি বেশ সুস্থ হয়েছিল। তো এই ছোটো একটা ঘটনা তিনি পাঠান এবং তিনি বলেন যে ভাইয়া তারপরে আমার যে সমস্যা হয়নি তা না, সমস্যা হয়েছে তারপর মাঝে মাঝে আমি দেখি যে কালো আলখাল্লা পরা কিছু লোক মধ্যবয়স্ক লোক হবে আমার বাসায় আসে এবং আমার সাথে এক দৃষ্টিতে তাকায় তাকায়। আমি বুঝি না এটা আসলে কেন কেন হচ্ছে, এই জন্য নাকি তিনি তার বাবুকে জানিয়েছেন এবং এটা নিয়েও সামনে ঘটনা আছে। তিনি বলেছেন যে এই ঘটনা তিনি আস্তে আস্তে শেয়ার করবেন। ধন্যবাদ শিশিরাপুকে ওনার ঘটনা পাঠানোর জন্য। এর আগে ধন্যবাদ যিনি আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন, যার ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন সোহেল ভাই, ওনাকে ধন্যবাদ। এবং আজকের এপিসোডে যারা আমাকে ঘটনা পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে এপিসোডে আসবে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি অমাবস্যা বিশ্বাস করি না, কিন্তু এটা ঠিক অনেক বেশি ভয়ঙ্কর হয় রাত, আকাশও কালো দেখা যায়। দুঃখিত লিসনার্স, শুনছেন ভৌতিকতা, আমি আছি ডক্টর আলিফ এবং আমাদের সাথে আজকের আমাদের অতিথিরা আপনাদেরকে অনেকগুলো ঘটনা শুনিয়েছে। আমি অন্ধকার অমাবস্যায় যাওয়ার আগে আপনাদের দুটো কথা বলতে চাই। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন তাদের সবাইকে বলবো, আপনারা সবাই আমাদের পরবর্তী ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন আমাদের লিঙ্কটি বেশি করে শেয়ার করার জন্য। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা বেশি করে লাইক আমাদের দরকার, আপনারা যদি একটি করে হিট করে যান আমাদের লাইক বাটনে, যাতে 4000 মানুষ যদি শুনে 4000 লাইক হয়ে যাবে। বেশি করে লাইক থাকলে মানুষদের নোটিফিকেশন বেশি বাড়বে এবং আমাদের লিসনার্সদের সংখ্যা বেশি হবে। এবং আপনারা সবাই আমাদেরকে শুরু থেকে সবসময় সাপোর্ট করে যান, যার বিধায় আমরা সবসময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হই যেটাতে মাঝে মধ্যে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে অথবা মাঝে মধ্যে আমাদেরকে আমরা অনেক ভালো ফিল করি। তো যাই হোক, আপনারা যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, মনে করেন যে না ভৌতিকতাতে আমার ঘটনাটা পাঠালে মানুষজন শুনে পছন্দ করবে, তাদেরকে বলছি তারা চাইলে হন্টেড ঘটনা বা এক্সপিরিয়েন্স ঘটনা অথবা কালেক্টেড ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে, দ্যাট ইজ BHOUTIOOTA ভৌতিকতা@gmail.com। আমি জাস্ট একটুটুকু বলতে চাই যে আসলেই সত্য, সব ভৌতিক শয়ের কিন্তু একটা জায়গা থেকে উৎপত্তি এবং আমি সবসময় সেই জায়গাটাকে রেসপেক্ট করি এবং সবসময় আমার রেসপেক্টের জায়গায় সেই জায়গাটা থাকবে এবং সেই শোটা থাকবে। যে শোয়ের কারণে আমি আপনাদের সামনে আসতে পেরেছি তাকে কখনো আমি ভুলতে পারবো না এবং সেইটাকে আমি অবশ্যই অবশ্যই একটা মডেল হিসাবে ইউজ করি, যাতে আপনারা সেই ভাইবটা পান যে ভাইবটা আপনারা আগে পেতেন এবং সেটা অন্য শোরাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে সেভাবেই ঘটনা শুনিয়ে যাবার জন্য। আসলে আমার পেছনে কী ধরনের শব্দ চলছে, আমি কী ধরনের কথা বলছি সেটাকে আমি আসলে কখনো গ্রাহ্য করিনি। আমি গ্রাহ্য করেছি আমার ঘটনাকে এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ইউনিক ঘটনাগুলো দিয়ে আসার জন্য এবং এটাই আমার সারা জীবনের চেষ্টা ছিল। আপনারা এটা হয়তো অস্বীকার করতে পারবেন না, তাই অমাবস্যায় যাবার আগে এই ছোট দুটো কথা বলতে চাই যে সবসময় আমি
আমার সেই শোকে রেসপেক্ট করি যেখান থেকে আমি আপনাদের কাছে পেয়েছি এবং আপনারা আমাকে চিনেছেন। আমি কখনো সেটা ভুলে যাই না এবং কখনো ভুলে যাইনি। তবে হ্যাঁ, আমি সবসময় বলি যদি সেই শোটা একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং আমার স্টোরি হতে পারে সেই প্ল্যাটফর্মের সিঁড়ি, তো অবশ্যই আমি যদি উপরে উঠি, অবশ্যই আমি যদি নিচতলা থেকে পাঁচতলায় যাই, তবে সেটা আমার স্টোরির জন্য এবং আপনাদের সাপোর্টের জন্য, যারা অক্লান্তভাবে আমাদের সাপোর্ট নিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে আমাদের ভুল দোষ ত্রুটিগুলোকে ওভারলুক করে যাচ্ছেন, তাদেরকে আমি সবসময় আমার মন থেকে স্যালুট জানাই। তাই অমাবস্যায় যাবার আগে দুটো কথা আপনাদের বললাম, মনে কিছু নেবেন না। চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটি শুনবার জন্য অবশ্যই আশেপাশের পরিস্থিতিকে অমাবস্যার মতো কালো করে ফেলুন। আমি একটা ছোট্ট ঘটনা বলেছিলাম লাস্ট উইকে, যে মানুষটা ঘটনা শেয়ার করেছিল সে অন্ধকার ভালোবাসায়, এবং সত্যিকারের একটা কথা বলি, আমি নিজেও অন্ধকার ভালোবাসি, আমি অন্ধকার পছন্দ করি, আমার কাছে অন্ধকার খুবই পছন্দ। তাই অন্ধকার এই জগৎকে ঢোকার জন্য আপনাদের চারিপাশটা অন্ধকার হবার প্রয়োজন আছে। চলে যাচ্ছি ঘটনায়। সবাই মনোযোগ দিন, আশেপাশের সব কিছু নিস্তব্ধ করে ফেলুন। আমি অবশ্য বিশ্বাস করি না, কিন্তু এটা ঠিক, অনেক বেশি অন্ধকার হয় রাত, আকাশও কালো দেখা যায়। সন্ধ্যায় থেকে এলাম একটা জায়গায়, একজন লোক, বয়স হবে 60, তার এবং তার পরিবারে হানা দিয়েছে দুর্ভোগ। আমির সাহেবকে যখন বলছিলাম আক্তার সাহেবের কথা, তখন তিনি আমাকে বলেছিলেন যে ঘর লগোয়া পুকুরটার ভেতরে কিছু লোহার পেরেক একটা ছোট জীবের মাথায় বিদ্ধ অবস্থায় আছে। বলেছিলেন যে ঘরের ভিতরে দুটো বস্তু আছে, তা নিয়ে আগুনে পুড়িয়ে সেটার ছাই পুকুরে ফেলে দিলে জাদুটা কেটে যাবে। আসলে বলতে সহজ এবং আসলেই খুবই সহজ একটা কাজ এটা, কিন্তু দ্রুত করতে হবে, কারণ এর দ্বারা যেই ক্ষতির শিকার আক্তার সাহেব হয়েছেন তাতে তার শারীরিক অবস্থা অনেক বেশি অবনত হয়ে গেছে। সেজন্য আমি এসেছি এখানে। প্রথমবার যখন আক্তার সাহেবকে দেখি সেদিন ছিল শুক্রবার, ঢাকায় ওনার ছেলের বাসায় ছিলেন। ভদ্রলোকের হাত পা এমনভাবে শুকাচ্ছিল যে ডাক্তারি কোনো রকমের পরীক্ষা নিরীক্ষায় কিছুতেই ধরা পড়ছিল না। সাথে ওনার বমি হতো, চোখ খুলতে পারতেন না, সারাদিন ছিল শুধু ঘুম। আমি ওনাকে এই অবস্থায় দেখে আমির সাহেবকে বলি কি করা যায়। উনি আমাকে বলেন কিছু আয়াত লিখে দেই, সেই আয়াত লেখা কাগজ পানিতে ডুবিয়ে সেই পানিটা চোখের মুখে যেন ছিটাই, তাহলে ঘুম ভেঙে যাবে। আমি সেই কাজটা করানোর পর আক্তার সাহেবের ঘুম ভেঙে গেলেও একটু পর তিনি আবার পুনরায় ঘুমিয়ে যান। এভাবে বেশ কিছু কাজ করার পর ওনার ঘুমের যে ভাব বা ঘোর সেটা কেটে যায়। একদিন পর আমি ওনার কাছে গিয়ে দেখা করতে যাই, যে দেখি তার ছেলে কিছুটা অবাক হয়ে চুপচাপ বসে আছে। আমি জিজ্ঞেস করি কি হলো, তিনি আমাকে বলেন আপনি আব্বার সাথে কথা বলেন আগে, ভাই আপনি একটু কথা বলেন। লোকটা বেশ নার্ভাস ছিলেন দেখে যা বুঝতে পারছিলাম। আমি ওনার বাবার কাছে বসি, ওনার সমস্যার শুরু বেশি না কয়েকদিন আগে থেকেই। ওনারা ঢাকায় থাকতেন কিন্তু শহরে ওনার মনে শান্তি পাচ্ছিলেন না তিনি। মাস ছয়েকের জন্য গ্রামে চলে যান, গ্রামের পরিবেশ নিরিবিলি আর বাতাসে ওনার কলিজা ভরে শান্তি দিচ্ছিল। এই যেন ঘরের সামনে এখন আমি দাঁড়ানো। এই ঘরটা তাদের পুরাতন বাড়ি, নতুন বাড়িতে লোকজনের আসা যাওয়া অনেক ছিল, আর আক্তার সাহেব চাইছিলেন নিরিবিলি পরিবেশ, তাই তিনি রাতে এখানে চলে আসতেন থাকার জন্য। তার জন্য ঘরটা পরিষ্কার করে দেওয়া হয়, পাশের পুকুরটা তিনি নিজে ঠিকঠাক করে অল্প কিছু মাছও ছেড়েছিলেন, নিজেই বসি পেতে রাখতেন, এটা ওটা করতেন, মানে অবসরকে তিনি অবসরের মতোই সেইখানে কাটাচ্ছিলেন। আক্তার সাহেবের গ্রাম কিন্তু এখনকার মতো 7-8টায় ঘুমায় না, এখন 12টা বাজে মানুষের শোরগোল শোনা যায়, কিন্তু তাদের এই পুরানো বাড়ি গাছগাছালি দিয়ে এমনভাবে ঘেরে যেন ঘুট ঘুরে অন্ধকার চারপাশে এমনিতেই থাকে। রাতে তিনি নামাজ পড়তেন, একদিন তিনি তার ঘর লাগোয়া পুকুরে কারো ঝাঁপ দেওয়ার শব্দ পান। শব্দটা যেমন ছিল না বেশ বিকট। ভদ্রলোক জানলা দিয়ে দেখেন পুকুরে যেন ভূমিকম্প হচ্ছে, পানি যেন ফুসে উপরের দিকে উঠে আসছে, আর তখনই বাতাসের একটা প্রবল ঝাপটা এসে লাগে, সাথে তুমুল বৃষ্টি। তিনি জানালা বন্ধ করে দেন, আর যত কিছুই হোক না কেন কোনোভাবেই কিছু ঢুকতে দিবেন না। গ্রামে প্রবল বাতাস আর টিনের উপর তীব্র বৃষ্টি পড়লে যেমন চিৎকার দিয়ে কথা বললো, আপাতত
পাশের লোকও শুনতে পারবে না সেরকম অবস্থা, সাথে বাতাসের শব্দ আর বৃষ্টিটা চাল ভেঙে যায় মন অবস্থা। এক সময় তার ঘুম চলে আসে, তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখতে পান বৃষ্টি কমে গেছে, ঝিঝি পোকার শব্দ, উনি নামাজের জন্য উঠেছেন। বাইরে তিনি দেখতে পান তার উঠানে বৃষ্টির পানিতে কয়েকটা মাছ গড়াগড়ি দিচ্ছে। টর্চের আলোয় দেখতে পান যে উঠান জুড়ে কাদামাটি। উনি পুকুরে টর্চ মেরে দেখতে পারেন যে পুকুরে কোনো পানি নাই, কাদা মাটিগুলো দেখা যাচ্ছে, মাছগুলো সেই কাদা পানিতে লাফালাফি করছে। তিনি আরও একটা জিনিস দেখতে পান, তার পুকুরের উত্তর দিকে একটা ছোট্ট নারিকেল গাছ, এবং নারিকেলের গাছ থেকে ঝুঁকে থাকতো পানির উপর। সেই সময় সেই নারিকেল গাছে একজন মহিলা বসে আছেন। নারিকেল গাছ অনেক নিচু ছিল, কালো বোরকা পরা মহিলা। টর্চের আলোতে তিনি দেখতে পান মহিলা ঝুঁকে যাওয়া গাছের মাথায় বসে আছে, মানে গাছটা যে পাশটা ঝুঁকে আছে সেই গাছের একদম মাথায়। তার হাতে একটা মানুষের কাটা মাথা। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়, ঝিঝি ডাকছে, এই শব্দটাই কেবল তিনি পাচ্ছেন। উঠে বসেন, সময় দেখতে পান রাত চারটা, তড়িঘড়ি করে উঠে পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। উনি উঠে বেরিয়ে দেখতে পান একটা লাশের খাট তার দরজার সামনে রাখা। এটা দেখে তার বুকটা ধুক করে ওঠে, আর বিশ্রী শব্দে একটা বিড়ালের কান্না শব্দ ভেসে আসে ওনার ঘরের বাইরের ডান দিক থেকে। তিনি দেখতে পান কেউ বসে আছে। তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে আয়তুল কুস্তি পড়তে লাগলেন। সেই সময়ে টিনের যে দেয়াল, সে দেয়ালে যদি শক্ত কিছু দিয়ে টানা হলে কেমন কর্কশ শব্দ হয়, সেভাবে কিছু একটা দিয়ে টিনের শব্দ করতে করতে তার ঘর প্রদক্ষিণ করছে কেউ, সাথে বিড়ালের কান্না। ভয়ানক ভয়ে ঘাবড়ে যান আক্তার সাহেব। তিনি শুনতে পাচ্ছিলেন যে শব্দ করতে করতে যে শব্দটা তার ঘরের গেটের সামনে এসে থেমে যাচ্ছে, যেমন কটকট একটা শব্দ এসে তার দরজার সামনে এসে থেমে যাচ্ছে, ঠক 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 ঠক, যেন কেন কিছু দিয়ে কেউ ধীরে ধীরে দরজায় টোকা দিচ্ছে। হঠাৎ একটা মেয়েলি কিন্তু ভয়ানক একটা হাসির শব্দ আসে দরজার ওপাশ থেকে, ভেসে আসে, আক্তাইরা কই পালাবি, আমি তোর কলিজা চিবাইতে না পারলে শান্তি পাউনারে, আক্তাইরা গেটটা খোল না বলে গেটটা প্রবলভাবে ঝাঁকাতে থাকে সেই এন্টিটি। এদিকে ভয়ে হাত পা কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যান আক্তার সাহেব। জ্ঞান হারাবার আগে তিনি শুনতে পান, আগে তোর গুড়দাড়া ছিড়মু, এরপর তোর গলার নলিটা টাইনা ছিঁড়া ফেলামো, এরপর তোর চোখগুলা খুইলা খুইলা তুইলা ফেলাম, বাস এইটুকুই ওনার খেয়াল ছিল তখন। আবার ওনার ঘুম ভেঙে যায়। এবার তিনি দেখছেন রাত ১১টা বাজে, একই দিন একই রাত, কিন্তু তাহলে কি স্বপ্ন দেখছেন সবকিছু? ওনার খেয়াল এলো না যে উনি স্বপ্নেই আছেন, কারণ তখনও খুব বৃষ্টি হচ্ছে বাইরে। এত বাজে স্বপ্ন দেখার কারণে তার অস্বস্তি লাগছিল। তিনি তখন স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিলেন। তিনি উঠে বসেন, আর ছেলেকে ফোন দিয়ে দেখেন ছোট ফোনটা বন্ধ, এবং ওই ফোন দিতে যাবেন তখন দেখেন ছোট ফোনটা বন্ধ, চার্জ নেই। এদিকে বৃষ্টি আবার বৃষ্টি, ঘর অন্ধকার, পরিবেশ প্রতিকূল, কিন্তু বের হতে হবে, তাই তিনি দরজা খুলে বের হন তাদের নতুন বাড়ি যাবার জন্য। ঘুট খুটে অন্ধকার, কিন্তু তিনি বের হন। টর্চটা কাজ করছিল না, তিনি হাঁটছিলেন বেশ সাবধানে, আর একটু একটু করে ঠাহর করতে পারছিলেন যে চারিপাশ বোঝা যাচ্ছিল, আর একটু দূর থেকে হালকা আলোর আভা তিনি দেখতে পারছিলেন। নতুন বাড়ি যেতে হলে তাকে জঙ্গলের মধ্যে দিয়ে দু হাত চড়া হাঁটার রাস্তা ধরে যেতে হবে, কারণ তাদের পুরনো বাড়ি এই বাড়িটা এটা পেছনের দিকে, যাবার সময় রাস্তার দুই দিকে ছিল কবরস্থান। তিনি বুঝতে পারছিলেন আলোটা আরো সামনের দিকে একটা জায়গা থেকে আসছে। কাছাকাছি যেয়ে দেখতে পান তিনি একটা হ্যাজাক লাইট, আর বাম পাশে একটা কবর খোঁড়া, কিন্তু কেউ ছিল না আশেপাশে। তিনি কয়েকজনের নাম ধরে ডাকছিলেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। এদিকে হ্যাজাকের আলোটা কমছিল, যেন হঠাৎ করে কেন জানি কমে যাচ্ছিল, হয়তো হ্যাজাকের তেলটা ফুরিয়ে যাচ্ছে। হ্যাজাকটা হাতে নিয়ে হাঁটতে যাবেন এমন সময় আছাড় খেয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে উঠতে উঠতে একজন মহিলার কান্নার শব্দ পান। হ্যাজাকটা
ভোজ ভোজ করছিল আর তখনই কেউ তাকে ধাক্কা দেয়। কবরের মধ্যে পড়ে যান তিনি। তার পায়ে তিনি ব্যথা পান, কিন্তু তিনি শুনতে পান একজন মহিলার হাসি, আর তাকে জীবন জীবন্ত কবর দিচ্ছে কেউ। মাটির দলাগুলো এসে তার উপর পড়ছিল। তিনি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, হাত পা ছুড়ছিলেন, এমন সময় কেউ তার হাত ধরে ফেলে আর পানির ঝাপটা তাকে নাকে মুখে ঢুকে যায়। আর তার হুঁশ ছিল না, তার ঘুম ভাঙে তাদের নতুন বাসায় জোহরের সময়। তার সামনে ছিলেন তার পরিচিত একজন হুজুর। আক্তার মিয়া স্বাভাবিক হতে হতে বিকেল হয়ে যায়। সেই হুজুর বিকালে আসে না, তিনি বলেন, আক্তার মিয়া, আপনি পুকুরে বারবার ডুব দিচ্ছিলেন কেন? আক্তার মিয়া কাউকে কিছু বলেননি, কারণ আশপাশের মানুষ কানা ঘষা করছিল যে আক্তার সাহেবকে ভূতে ধরেছে। হুজুর সবাইকে সরে যেতে বলেন, এই সরেন সরেন সবাই সরেন। আর আক্তার সাহেবকে বলেন, বলেন তো আমাকে কি হয়েছে। আক্তার সাহেব সবকিছু বলার পর হুজুর তাকে নিয়ে যান সেই পুরন বাড়িতে। আক্তার সাহেব যাওয়ার পর সেখান থেকে মাছ পচার দুর্গন্ধ পেতে লাগলেন। তাজ্জব হয়ে উনি দেখলেন যে পুকুরে পানি নেই, হাঁটু সমান কাদা আর কিচ্ছু না। এদিক সেদিক আর উঠানেও মাছ পরে পচে পচে গন্ধ ছড়াচ্ছে। হুজুর তাকে বলেন, আপনি সকালবেলা বাসায় যাননি কেন? এবং আপনি জানেন আপনি সকালবেলা বাসায় যাননি? দুপুরে এসে আপনাকে ওরা কেউ খুঁজে পায়নি, কিন্তু এসে দেখে এই অবস্থা, পুকুরে পানি নেই, মাছগুলোর অবস্থা এমন। আমি এখানে বসে এসে বুঝতে পারি আপনাকে লুকিয়ে রাখছে, তাই আমি আপনার ভাতিজা দুজনকে বলে রাখি যে পুকুরটার আশেপাশে নজর রেখো, আপনাকে যে যে গায়েব করেছে সে ফিরিয়ে দিয়ে যাবে। আর আমি আপনাকে যত যাতে ফিরিয়ে দেয় সেই জন্য আমার কাজ করছিলাম। আপনার ভাতিজা দুজন হট করে ধপাস করে পুকুরে কারো লাফ দেওয়ার শব্দ পায় আর এসে দেখে কাদার মধ্যে আপনাকে কেউ চুবাচ্ছে। তিনি আক্তার সাহেবের কাঁধে হাত রেখে বলেন, আপনাদের ভিটা অনেক বছর ধরে খালি, আর আশপাশটা দেখেন, দিনের বেলাও আলো নেই, এসে আশেপাশে খবিস জিনের অভাব নেই। আপনাকে একা পেয়েছে তাই আপনাকে মারার জন্য এত কিছু করেছে। পরে তিনি ওনাকে নিয়ে নতুন বাড়ি চলে আসেন আর ওনার ছেলেকে হুজুর বলেন আক্তার সাহেবকে নিয়ে চলে যান, কারণ যারা এগুলা করেছে তারা ওনার আশেপাশে এখন ঘোরাফেরা করবে, সুযোগ পেলে আরও ক্ষতি করার চেষ্টা করবে। সেই কথা শুনে ওনার ছেলে আক্তার সাহেবকে ঢাকায় নিয়ে আসেন। দুই তিন দিনে আক্তার সাহেব কেমন যেন চুপসে যান, তিনি ভয় পেতে লাগলেন, একটু শব্দ হলেও তিনি ভয় পেতেন। একজন হুজুর তাকে পানি পড়া দেন আর সর্বক্ষণ কোরআন তেলাওয়াত তিনি শুনতেন। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন সেই বোরকা পরা মহিলা সেই পুকুরের সামনে দাঁড়িয়ে তাকে ইশারা করছে, পুকুরের ঠিক মাঝখানে সেখানে একটা লাশ ভেসে ওঠে। মহিলাটা হাঁটু সমান পানিতে নেমে যে সেই লাশটাকে টেনে নিয়ে আসে আর টেনে হিঁচড়ে পারে উঠায় লাশটাকে। তখন তিনি তার পায়ে একটা কামড় অনুভব করেন, নিচে তাকিয়ে দেখেন একটা মানুষের মাথা তার পা কামড়ে ধরে আছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান সেই বোরকা পরা মহিলা তার পা কামড়ে ধরে আছে আর অদ্ভুতভাবে তার ডান পাটা গিলতে শুরু করেছে, এমনভাবে গিলতে শুরু করেছে যেন একটা মেশিন তার পা টেনে নিয়ে যাচ্ছে। তিনি ভয়ে শব্দ করতে পারছিলেন না, অনেক কষ্টে তিনি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে দেখতে পান রুমে কেউ নাই, সব গায়েব, কিন্তু তার পায়ে শুধু সুই ফোটার মতো ব্যথা করছিল। তিনি আগে উঠে বসেন, ছেলেকে ডাকবেন কিনা বুঝতে পারছিলেন না, এদিকে তার স্ত্রী তার সাথে সেদিন ছিলেন না, কি করবেন বুঝতে না পারে তিনি তেলাওয়াত জোরে জোরে শুনতে লাগলেন। তার সামনেই বালিশটা কেউ শূন্যে তুলে ফেলে আর ধপ করে তাতে আগুন লেগে যায়। এটা দেখে দৌড় দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে যেতে ডাকতে লাগলেন। তার ঘর থেকে তার ছেলে বেরিয়ে আসে, কিন্তু তার ছেলের এক চোখ ছিল না আর তার ছেলের গালের এক পাশ কেউ খুবলে নিয়ে গেছে এমন অবস্থা। এটা দেখে তিনি ফ্রিজ হয়ে যান, একদম ফ্রিজ হয়ে যান। তার হাত পা কাঁপছিল। তিনি দেখতে পান তার ছেলে আর ছেলের বউ তার পা ধরে তাকে বাথরুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর তার ছেলে তার মাথার চুল টেনে ধরে তাকে বসায়। তার ছেলের বউ তাকে একটা ছুরি দেয়। তার ছেলে বিশ্রীভাবে হাসতে হাসতে তার বুকের উপর ছুরি চালিয়ে দেয়। তার ছেলের বউকে তিনি বলতে শোনেন, বুড়াটার কলেজাটা আগে বের করো তো দেখি, কেমন কালার দেখি, কেমন রংটা কেমন দেখি। তখন ছেলে উত্তর দেয়, দাঁড়া দেখাই, বলে তার ছেলে তার পেট কেটে ফেলে। এই বয়স্ক মানুষটার উপর দিয়ে কি যাচ্ছিল তা আসলে বলে বোঝানো যাবে না। সব তিনি অনুভব করছিলেন, আপনার অনুভব, আপনি সাধারণ মানুষ তার অনুভব করবেন না। তিনি অনুভব করছিলেন যন্ত্রণা, জীবন্ত কাটা হচ্ছিল তাকে সেই যন্ত্রণায়। তার ছেলে আগে তার নাড়ি ভুঁড়ি টেনে বের করে,
আক্তার সাহেব জ্ঞান হারাবার আগে দেখছিলেন যে তার ভারী ভুরি নাড়ি ভুরি সব বেরিয়ে এসছে, একটু বাষ্প এদিক সেদিক ঘুরছে, হালকা লাল তরল তার চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আর তার ছেলে আর তার ছেলের বউ নারকীয় নরকুল পিসাচের মতো নাড়ি ভুরি বের করতে কামবে নাড় ভুরিতে কামড় বসাচ্ছিল। ফাইনালি তারা যা চেয়েছিল তাই ঘটে, আক্তার সাহেব স্ট্রোক করেন। চার দিন সেন্সলেস ছিলেন। সেদিন ছেলে বাবার ডাকে রুম থেকে বের হতেই তার বাবা যে তাকে ডাকছিল হুট করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে। এরপর তিনি ফ্লোরে পড়ে যান আর তার খিঁচুনি উঠে যায়। এটা তার ছেলে বলছিল, ছেলের বউ যায় মানুষজনকে ইনফর্ম করতে আর ছেলের বাবা হুশ ফেরানোর ট্রাই করছিলেন। ভদ্রলোকের জ্ঞান ফেরে কিন্তু তিনি কথা বলছিলেন না। আর তার ডান পা দ্রুতই শুকাতে শুরু করে, যেন পেশিগুলো নিজে নিজেই শুকিয়ে যাচ্ছিল। তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। আক্তার সাহেব যখন একটু একটু করে কথা বলতে পারলেন তখন তার ছেলে শুনে যে তার বাবার সাথে আসলে চিন্তা বাবা আসলে কি কি দেখেছিল। তিনি গ্রামের সেই হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুর সব শুনে বলেন, দাঁড়াও সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। সেই হুজুর রাতে সেই পুরান বাড়িতে যান, সেখানে যে তিনি তার মতো আমল করেন। এই হুজুরের সাথে আমার কথা হয়েছিল। তিনি আমাকে ফোনে বলেছিলেন যে উনি যখন নামাজ পড়ে আমল করছিলেন তখন পুকুরের টপ টপ করে কিছু পড়ার শব্দ হচ্ছিল। উনি উনার মতো করে কিছু আমল করে সামনে আসতে বলেন, যারা এখানে সমস্যা করছে তাদের। তারা তার সামনে ধপাস করে একজন বোরকা পরা মহিলা এসে পড়ে যান। মহিলা মাটির মধ্যে দিয়ে থাবা মারে যাচ্ছিল বারবার আর বলছিল, আক্তারের কলিজা চাই, যে বাবাই হোক তার আক্তারের কলিজা চাই। হুজুর ঝাড়ি দিয়ে জানতে চাইলেন, কেন এই কাজগুলো করছো? তখন সেই বোরকা পরা মহিলা অদ্ভুত একটা শব্দ করতে করে করতেই হুট করে আক্তার সাহেবের মতো করে কথা বলতে শুরু করে। সে বলে, এই পুষ্কুনিতে মরা মাছ আছে, মরা আছে, মরা, আমার মরা আছে, আক্তারে মারছে, আমি মারবো। হ্যাঁ, হুজুর জিজ্ঞেস করেন, আক্তার কি মেরেছে? কিন্তু মহিলা সেদিকে আর সাড়া দেয়নি, বরং সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সেদিন থেকেই আক্তার সাহেবের পুরান বাড়িটায় যদি দিনের বেলা কেউ যায় তবে বিড়ালের একটা ডাক তারা শুনতে পায়, আর টিনের মধ্যে কটকট সাহেবের শব্দ শুনতে পাচ্ছিলেন। এদিকে আক্তার সাহেবের অবস্থা খারাপ হয়ে যেতে শুরু করে, ডান পায়ে সাথে সাথে এবার পুরো শরীর শুকাতে শুরু করে। আমি এখানে একটু আসার আগে আক্তার সাহেবের ছেলে রুমে আসে দেখার জন্য তার বাবা কি করছে শুয়ে। ছেলে রুমে ঢুকে দেখতে পান বোরকা পরা শুকনা লম্বা মহিলা তার বাবার বুকের উপর বসে আছে হাতে গজাল নিয়ে। তার ছেলেটা দেখে কিছু বুঝার ওঠার আগেই সেই বোরকা মোহরা মহিলা আক্তার সাহেবের ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে ছেলে স্তম্ভিত হয়ে গেছিল। তাই বাসায় ঢুকে আমি দেখছিলাম ওনার ছেলে বেশ বিচলিত এবং নার্ভাস। আমি জিজ্ঞেস করি, আক্তার সাহেবকে কি দেখেছিলেন? উনি আমাকে বলতে বলেন, তিনি শুয়েছিলেন, তিনি নূপুরের শব্দ পাচ্ছিলেন, ঘুরে তাকিয়ে দেখতে পান বিছানার উপরে সেই বোরকা পরা মহিলা দাঁড়ানো, তার হাতে বড় একটা গজাল আর অন্য হাতে একটা হাতুড়ি। সেই মহিলা তার বুকে একটা পা দিয়ে তার দিকে ঝুঁকে বসে। আক্তার সাহেব দেখছিলেন সেই চোখগুলো খুবই মায়াবী আর দারুণ সুঘ্রাণ পাচ্ছিলেন তিনি। তিনি ছেলেকে ডাকতে গেলেন কিন্তু সেই মহিলা এক হাত দিয়ে তার বুক চেপে ধরে। তিনি দেখতে পান সেই মহিলার জিভটা বের করে রেখেছেন, যা একদম সাপের মতো মাঝখান দিয়ে ফাঁক করা। সে একটা গজাল নিয়ে তার বুকের উপর গজালটা চেপে ধরে গেঁথে দিতে যাবে তখন তার ছেলে ঘরে ঢুকে পড়ে। আমি ছেলেকে এই কথাগুলো শুনে আক্তার সাহেবের ছেলেকে বলি, ওনার পাশে কাউকে রাখুন তো সবসময়ের জন্য, রাতে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি সমস্যাটা কি। সেদিন আমি বিরক্ত বোধ করছিলাম সব কিছুতেই, মেজাজ খিটখিট খিটখিট লাগছিল। সেদিন আমির সাহেব বলছিলেন যে লোকটার অবস্থা ভালো না, হাতে সময় কম, ওই ঘরে দুইটা জিনিস আমি গেলেই খুঁজে পাব, জিনিসগুলো পুড়িয়ে ছাইটা ছাই করে পুকুরে ফেলে দিলেই বালাটা কেটে যাবে, যার জন্য আজ আমি তাদের গ্রামে এসেছি। সন্ধ্যার সময় আমি দেখে এসেছিলাম সেই বাড়িটা, কারণ মাগরিবের পর কেবল আমি একাই এদিক সেদিক আসবো না, এলে কাজ হবে না। সেদিন বিকালে আবার বৃষ্টি হয়েছিল ঝড়ের মতো, যা এসার সময় অবধি চলছিল। বৃষ্টি থামার পর আমি কাউকে না বলে বের হয়ে যাই। তখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। আমি খুব সাবধানে পিচ্ছিল পথটা হেঁটে জঙ্গলটার সামনে আসি, সেই দুই হাত চওড়া রাস্তা পেছনের বাড়ির দিকে যাওয়ার জন্য। উপরে আকাশ দেখা যাচ্ছিল না, টিপটিপ পানি ঝরছিল।
বাড়িটা এমনভাবেই গাছগাছালিতে ঘেরা। আমি ধীরে ধীরে হেঁটে সেই বাসার উঠানে দাঁড়াই। আমি কারোর খালি পায়ে আসার শব্দ পাই, সেজন্য লাইটটা বন্ধ করে দিই আর দেখতে পাই একজন মহিলা গ্রামের পুকুরে গোসল করে যেভাবে ভেজা কাপড়ের ঘরের দিকে দ্রুত যায়, সেভাবে একজন মহিলা আমাকে পাশ কাটিয়ে যায় আর সেই ঘরে ঢোকে। কিন্তু সে ঢুকে দাঁড়িয়ে যায় আর ধীরে ধীরে সেই ঘরে দরজার দিকে, আস্তে আস্তে সে দরজাটা লাগিয়ে দেয় এমনভাবে যে সে আমাকে ইশারা দিচ্ছে যে সে এনো ইনোসেন্ট। তার চোখটা জল জল করছিল। আমি লাইটটা জ্বালাই আর কি মনে করে যেন যেদিকে যেই মহিলা হেঁটে যাচ্ছিল সেদিকে আমি আলোটা ফেলি। পুকুরের পচা কাদা মাটির ছাপ ছিল সেখানে। আমি লাইটটা বন্ধ করে হাতে রিংটা পরি আর সেই ঘরের দরজায় একটা ধাক্কা দিই। আমি ভেবেছিলাম যে গেটটা লাগানো থাকবে, কিন্তু গেটটা খোলা পাই আমি। আমি গেটটা খোলার পরপর দেখি সেই মহিলা বোরকা পরা মহিলা নিজেই একটা কাঠের টুকরে নিয়ে আমার সামনে দেয়। কিন্তু আমি না বুঝে আগেই হাত থেকে ফাতে থাকা পানির ছিটা দিই, যার জন্য সে চিৎকার করে পড়ে যায়। কি একটা যন্ত্রণা! আর সে নাকি নাকি কণ্ঠে বলতে থাকে, আমাকে কষ্ট দিবেন না, আমাকে কষ্ট দিবেন না, আগে আমার ফরিয়াদ আপনাকে শুনতে হবে, শুনতেই হবে। কণ্ঠটা চিকন বিড়ালের মতো লাগছিল আমার কাছে। আর আমি অন্ধকারেও বুঝতে পারছিলাম আমার সামনে একটা কিছু রাখা আছে যেটা টিপ টিপ করে নড়ছে। আমি বলি, বলো কি বলবে? সে আমাকে বলে, আপনি তো এই দুইটা জিনিস খুঁজতে এসেছেন তাই না? এই যে আপনার সামনে এনেছি, নিয়ে যান। তাও আপনি ওই বদমাশের বদমাশের উপকার করেন না। আমি স্বাভাবিকভাবে বিশ্বাস করতে পারিনি তাকে, তাই তাকে একটা জায়গায় ঘরের এক কোণায় যেতে বুঝে বসতে বলি। সে সরে যাওয়ার পর আমি তাকে সেখান থেকে সীমারেখা দিয়ে আটকে দিই। আমি আমার মতো খুঁজছিলাম পুরো ঘর আর সে তার মতো বিলাপ করছিল। আমি বিরক্ত ছিলাম বিধায় তাকে চুপ হতে বলি, এই চুপ করেন, আর তাকে জিজ্ঞেস করি, আক্তারের পিছনে কেন লেগেছেন? তখন সে আমাকে বলে, আমি বদলা নিব, আমার বদলা আমি নিব। এই একটা কথাই বারবার বলছিল তিনি। আমি এবার পানি ফেলে দিই তার উপর। তখন সে ফ্লোরে মাথা ঠুকতে থাকে তার আর বলতে থাকে, এই দুনিয়া সবাই গরিবকে পিষে মারে, সবাই, সব খারাপ, সব খারাপ। এই কথাটা আমার গায়ে লাগলো। আমি তাকে থামতে বলি, তাকে জিজ্ঞেস করি, কেন সে এই কথাগুলো বলছে? সে বলে, কেন আপনি আক্তারের মতো মদবাসকে ঠিক করার জন্য আসেন নাই? আপনিও আর ওই সেনুমুল্লাও একই লোক। সেনুমুল্লা ছিলেন সেই হুজুর যিনি আক্তার সাহেবকে ঝেড়েছিলেন। আমি বলি, আমাকে বলতে যে সে কেন ক্ষতি করেছে আক্তার সাহেবের। সে ভেঙচিয়ে বলে, এহ সাহেব, ও একটা বদমাশ, 30 বছর আগে আমাকে নিয়ে আসছিল সে বিয়ে করবে বলে। এখানে সবাই জানতো যে আমাকে সে বিয়ে করে এনেছে। আমি তাকে থামিয়ে বলি, মানে? উঠে দুই কদম সরে যাই আমি। বিয়ে? তুমি মানে কিভাবে? সে আমাকে থামিয়ে দিলে বলে, অবাক হচ্ছেন তাই না? তো বিশ্বাস না হলে আসেন, দেখাই প্রমাণ। আমার পেটে ছুরি গেঁথে দিয়েছিল, সেই ছুরি আমার বাচ্চার মাথায় লেগে গেছিল। দিন নাই রাত নাই, পানির নিচে আমার লাশটা পচে গলে মিশে গেছে, নারিকেল গাছটার মাথা বরাবর নিচে এখন আমার বাচ্চাটার শরীরে গাইতে থাকা ছুরিটা আছে। যান দেখেন, নাইলে হয়তো বিশ্বাস হবে। এটা শুনে আমি হতচকিত হয়ে যাই, কারণ আমি আগে 4 বার কারিনের মুখোমুখি হয়েছি। আমির সাহেব কেন এটা ধরতে পারেনি? ভেতরে ভেতরে আমার মধ্যে অশান্তি শুরু হয়। কারিন কিভাবে কি? তখন আমার চোখ যায় এই মহিলা যে কাঠের টুকরা যে কি জানি এনে দিয়েছিল সেটার উপর। আমির সাহেব বলেছিলেন যে দুইটা জিনিস আছে আর পুকুরের জীবের মাথায় কিছু গাঁথা অবস্থায় আছে। তাহলে কিভাবে উনি বুঝলো না এটা? আমি তো কোনোদিন ভুল লোকের সাহায্য করি নাই। আমি কি তাহলে বড্ড খারাপ লাগছিল, কিন্তু মন সায় দিচ্ছিল না, মন সায় দিচ্ছিলই না। মন চাইছিল এখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মাথায় অন্য কিছু চলছিল। এমন সময় সে বলে, আমি চলে যাব, কিন্তু আমার বাচ্চাটার লাশটা তুলে কি একটু দাফন করে দিবেন? নড়ে চলে গেল আমার ভেতরে সবকিছু। আক্তার এমন লোক হতেও পারে? আমার ভেতরে অনেক কথা ঘুরপাক খাচ্ছিল, তাই আমি আমির সাহেবকে ডাকি। আমি হিসেব মিলাচ্ছিলাম যে হ্যাঁ, হতে পারে, গ্রামের মানুষ মিলে মিশে অনেক কিছু লুকাতে পারে। আক্তার মেরে ফেলে দিয়েছে আর বাড়িটাও পুরান, জঙ্গলের ভেতর, আসেও না কেউ, এ পুকুর কেউ ব্যবহারও করে না,
এখানে মেরে ফেলেছে আর ভারী কিছু দিয়ে চেপে রেখেছে। আবার মনে হচ্ছিল যে তাহলে কোন দুঃখে আবার এখানে সে ফিরে আসলো আর থাকতে লাগলো একা। হয়তো গিল্টি লাগছিল তার, হয়তো পাপের বোঝার ভার কমাতে এখানে আসছিল সেই জন্য। এমন সময় কান্নার শব্দ আসতে শুরু করে। সে কাঁদছিল, যেমন তেমন কান্না নয়, কষ্টের কান্না। সে কাঁদছিল, সে বলতে পারছিল না কথাগুলো ঠিকভাবে, বলতে বলতে পাগলের মতো কান্না করছিল। সে বলছিল, কত আশা নিয়ে বিশ্বাস করে আসছিলাম তার কাছে, সে আমাকে পুষ্কুনিতে মেরে ফেলে দিল। কত আশা ছিল, স্বপ্ন ছিল, এভাবে সব খতম হয়ে গেল। এই জিনিসটা আমাকে বারবার ট্রিগার করছিল মেন্টালি। প্রচন্ড কনফিউশন সত্ত্বেও আমি তাকে থামতে বলি, আর আমি তাকে বলি চলে যান এখান থেকে। কান্না থামিয়ে কত বলে যে কোথায় যাব। আমি বলি আপনি চলে যান, কোথায় যাবেন আমি জানি না। সে রাজি হয়ে যায়, আমি জিনিসগুলো জ্বালিয়ে দিই। সে সেখানেই বসেছিল, জিনিসগুলো জ্বালিয়ে দেওয়ার পর আমি পুকুরে ফেলিনি, কারণ এই পুকুরে লাশ আছে আর এগুলো হারাম, হারাম কিছু এখানে ফেলা যাবে না। তাই আমি ছাইগুলো মাটিতে ফেলে দিই, আর ধাম ধাম করে টিনে কয়েকটা শব্দ হয়, আর মনে হলো সে এখান থেকে চলে গেছে। কিন্তু আমার কেমন জানি খটকা লাগছিল, কিছু জিনিস মিলছিল না। সে কেন 30 বছর অপেক্ষা করল? নারেকাল গাছ বরাবর বাচ্চার লাশ আছে। তাই আমি উঠে দাঁড়িয়ে লাইট মারি চারপাশে, আমি দেখি নারিকেল গাছ তো নেই, গোড়া থেকে গাছটা কাটা। এটা দেখে বুঝতে পারলাম না, তখনও কিছু বুঝতে পারলাম না। তখন হঠাৎ করে আমির সাহেব সেখানে আসেন, আর ছাই মাটি দেখে তিনি আমাকে বলেন, মাটিতে কেন, পানিতে ফেলো নাই কেন? আমি তাকে বলতে যাব এমন সময় আমির সাহেব বলেন, সর্বনাশ জাহিদ, তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। আমি কিছু বলার আগে আমির সাহেব আমাকে ধরে বলেন, সে কোনো কারিন না, সে একটা জিন, মেয়ে জিন। সে তোমাকে ভুলভাল শুনিয়েছে, সে তোমাকে ধোকা দিয়েছে। আমি দৌড় দিয়ে ছাই যতটুকু পারি তুলে পুকুরে ফেলতে যাব। তখন আমির সাহেব বলে, না লাভ নেই, ওই মাথা নিয়ে পালিয়েছে, তুমি ঢাকায় ফিরে যাও। আমি ওনাকে কিছু বলতে যাব, তখন তিনি উনি তখন বলেন যে ওই বদমাশ মিথ্যাবাদীকে ধরার জন্য তিনি পিছনে যান। তিনি ওকে ধরেও ফেলেন সেদিন রাতে, কিন্তু তার আগে সেই বোরকা পরা বদমাস জিন জাদু করা জিনিস নষ্ট করে দেয়, যার ফলশ্রুতিতে আক্তার সাহেবের অবস্থা আরও খারাপ হয়। তাকে উন্নতির চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এটা ছিল আমার জন্য একটা বড় ধাক্কা, যা বলে বোঝানো যাবে না। আমার মানসিক অবস্থা বেশি ভালো থাকে না, আমি যদি 3 দিন ভালো থাকি বাকি 10 দিন থাকে আমার মধ্যে অশান্তি, আর এই সময়টাতেই ভুল হয় আমার ম্যাক্সিমাম টাইম। যদি আমি বেশি সময় একা থাকি, সচরাচর জাদু বস্তু নষ্ট করার সময় আমির সাহেব থাকেন, কিন্তু সেদিন উনি ছিলেন না। আর আমি যদি কথা না বলে আমার কাজ করি এবং কাজ করে ফেলতাম, তাহলে সেই মিথ্যা কথা মায়া কান্না আমার উপরে এভাবে ভর করত না, আর আমাকে উল্টোটা ভাবাত না। কিছু সময় আসলেই ধোকার শিকার হয় সবাই, এমনকি চালাক সেও। এই ঘটনা শুনলে বুঝবেন আমি কতটা তাড়াহুড়া করেছি সব জায়গায়। ভালো মতো কিছুই দেখিনি, ভালো মতো জিজ্ঞেস করিনি, নিজে সাবধান থাকিনি, যা আমার চরিত্রের সাথে মেলে না। সব কিছু দ্রুত ঘটেছে, সেটা আমি বুঝতে পারিনি। আমি সাহেব কিছুদিন রাগ ছিলেন আমার উপরে, কারণ আমি ভালো করে সব কিছু বাজ বিচার করিনি, অবজার্ভ করিনি, নাহলে ধোকার শিকার হতাম না। সবাই ভালো থাকবেন আশা করি। আমি অনেক ভুল করেছি, আবার অনেক জায়গায় একা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছি, রুখে দিয়েছি কয়েকশোকে। আমি এমন একজন যে আজ অনেক চালাক, কাল অনেক বোকা। শুনছিলেন জাহিদ ভাইয়ের ঘটনা, আশা করছি আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। আমার নিজেরও পড়তে যে ভালো, নিজেরও বলতে যে ভালো লাগলো, এবং আমি আসলে তার ঘটনা যতটা ফিল করি, আমি মনে করি আপনারাও ততটাই ফিল করেন। এটা তার ছিল তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, জাস্ট বলে দিচ্ছি। এই ছোট্ট এক্সপিরিয়েন্সের আদলে আসছে শের শাহ 88তম এপিসোডে। জাহিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা সেটি প্রচার করব, এবং সেটি হবে শেরশাহ হচ্ছে আরও একটি একক ঘটনা, অবশ্যই সেটা একক এপিসোডে না, একক একটি ঘটনা, যারা অনেকক্ষণ যাবত শুনতে হবে আপনাদের, চোখের মধ্যে ব্লাইন্ড ফোল্ড লাগিয়ে আশেপাশে কোনো শব্দ ছাড়া শুনতে হবে, কারণ সেই ঘটনায় রয়েছে কমপ্লিট সাইলেন্স, সম্পূর্ণ নিস্তব্ধতা। আপনাদেরকে সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে 88তম এপিসোডে। আমরা জেনে গেছি অলরেডি আপনারা পাগলের মতো ওয়েট করছেন আমাদের সেই ঘটনা শুনবার জন্য। আমরাও আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আপনাদের, কখন আসবে 88তম এপিসোড, আর কখন আমি আপনাদেরকে সেই ঘটনাটা পড়ে শোনাবো। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের সবার ভালো লেগেছে।
আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমরা সবসময় এই প্রত্যাশা করছি। আজকে আর এপিসোড বাড়াচ্ছি না, আপনাদের সবার দোয়া কামনা করছি এবং আপনারা সবাই যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো থাকেন, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব ফাইটারদের যারা আসলে নিজের শরীরের সাথে কোভিডের সাথে পারেনি, তারা তাদের জীবন দিয়ে বসেছেন। এই সবার যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদের সবার জন্য আমরা তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন। যে পরিমাণ মানুষ এই করোনায় প্রাণ হারাচ্ছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদের ভৌতিকতার সাথে থাকবেন, চেষ্টা করুন বাসায় থাকবার জন্য যতটুকু সম্ভব, এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন। আজ 84তম এপিসোড শেষ হচ্ছে, আসছে সামনে 85তম এপিসোড, খুব বেশি দেরি নয় 100তম এপিসোড আসবার জন্য। সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইবের হার বাড়িয়ে দিন। আজ আসছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।